আসুক কারণ না হচ্ছে কিন্তু বাবা, আপনাদের পেওনিয়ারের প্রয়োজন নাই, বাঙালি আপনারা পেওনিয়ার কার্ড খুলে ফেলতে, পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে আমার ফেলতে, নাই আপু, ইনস্টাগ্রাম আমি খুলে থাকবে না দিচ্ছি। এটা আসলে বিশ্বাসযোগ্য না, যেমন এটা আমাকে বললে কদিন পর নাই বিশ্বাস তো হইতো, আপু, সেই জন্য খুলি নাই কোনো সময়। এটা আমাকে বললে বিলিভ হইতো যে আপু আপনার নাই, না আমার নাই, আমার ইনস্টাগ্রাম অনেক নিয়মিত, যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করি আমি ওইটা পাসওয়ার্ড ভুলে যাই, তারপরে মেবি আমি হচ্ছে 2016-এ আবার ইনস্টাগ্রাম আমার এক কাজিনের প্রেশারে যে আপু তুমি কি ফেসবুক ইউজ করো, ফেসবুক কি মানুষ ইউজ করে, ঠিক আপু 2016-এ তারপর আমি আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো আমার ওই 2016-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর টুইটার অ্যাকাউন্টটা মেবি আমার মানে আমি এই পর্যন্ত 4টা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এর মধ্যে যেটা এখন আমি ইউজ করছি এই একটাই আছে যেটার আমি পাসওয়ার্ড মনে রাখতে পেরেছি, সেটা তাও সেটা মেবি 1-1.5 বছর বা 2 বছর ওরকম কিছু একটা, এর আগে যেগুলি ওপেন করেছি ধরেন মানে 14-15 বা তারও আগে ওই একটা অ্যাকাউন্টও আমার এখন নেই, কারণ হচ্ছে একটারও পাসওয়ার্ড আমার মনে নেই, একটারও জিমেইল আমার মনে নেই, কারণ তখন আমি হচ্ছে আসলে না জেনে অ্যাকাউন্ট গুলি ক্রিয়েট করেছিলাম, টুইটারে যাব কি করবো, ইন্টারফেসটা তখন আমাদের ভালো লাগে মানে আমার ভালো লাগে, আসলে আমরা বাঙালিরা অলওয়েজ হচ্ছে ফেসবুক অ্যাডিক্টেড, আচ্ছা ভালো কথা, আপনারা একটু গিয়ে কাইন্ডলি দেখে আসবেন যে আমাদের লাইফটা ঠিক মতো স্টার্ট হয়েছে কিনা, যদি স্টার্ট হয়ে থাকে তাহলে কাইন্ডলি লাইভের লিঙ্কটা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, আর সবাই হচ্ছে ভদ্রলোকের মতো ক্যামেরা গুলি অন করে দেন, এই কথাটা আপনাদেরকে কেন বলতে হয়, আমরা আপনার কি লজ্জা পান মেয়েদের মতো, তাহলে আমার সব আপুদের জন্য আমার 105 ব্যাচে যাদের ক্যামেরা বন্ধ থাকতো তাদেরকে আপু ডাকা হতো, তো এখন থেকে আমি চিন্তা করেছি আমার সব আপুদের জন্য আমি হচ্ছে একটা করে টিপের পাতা কিনে পাঠাবো, আপুরা টিপ পরে তারপরে আমার সামনে ক্যামেরা অন করে বসবে, ঠিক আছে? আচ্ছা ইনস্টাগ্রামের আমার এই সমস্যাটা আছে, মানে আমার এটা মনে হয় 4 নাম্বার আইডি, আমি এগুলো ভুলে যাই। পাসওয়ার্ড ভুলে যাওয়া আসলে আপু আমরা অনেকেই জানি না যে সোশ্যাল মিডিয়ার থ্রুতে কি কি কাজ করা যায়, একটা সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করি কিন্তু এইটার যে একটা বেনিফিট আছে এটা দিয়ে দিয়েও যে একটা আর্নিং পসিবল আমরা কয়জন জানি, আপনি চিন্তা করেন আপনি কতটুকু জানেন যে লিঙ্কডইনের থ্রুতে আর্ন করা সম্ভব, আপনারা কতটুকু জানেন যে ফেসবুকের থ্রুতে কোন কোন জায়গায় আর্ন করা সম্ভব, আপনাদের যদি এখন আমি ইনস্টাগ্রাম দেখাই আপনারা চিন্তা করবেন ইনস্টাগ্রাম তো আমরা ইউজই করি, এটা থেকে আর্ন করা যায় কিভাবে, পসিবল কিভাবে পসিবল, আপনাদেরকে যদি এখন এই যে গতকাল আমি কাকে যেন বললাম যে আমরা হচ্ছে ইয়েটা দেখবো বা ইউটিউব দেখবো, তখন ভাইয়া বললো যে আপু আমি হচ্ছে ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার, মেবি আহাদ ভাই বলছে আমি ইউটিউব নিয়ে করছি কিন্তু আমার কোনো রেজাল্ট আসেনি, আরে ভাই আমার কেন ইউটিউব নিয়ে করতে হবে, মানুষ করবে মানে আমার আমি যখন ফ্রিল্যান্সিং শিখি তখন আমার মাথায় আসে আমার টাকা আমি মানুষকে কেন দিব, ফেসবুকের অনলাইন পেজের কাজ আমি যখন করব সেটা বুস্টিং এর জন্য আমার মানুষকে টাকা কেন দিব, আমার টাকা আমি রাখবো আমি মানুষকে দিব না, আমি শুধু ফেসবুককে দিব, কাউকে আর এক্সট্রা কোনো সার্ভিস চার্জ দিব না, হিসেবটা বোঝা গেল, তো জি আপু। ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে যখন আমার ভালো লাগলো তখন আমি চিন্তা করলাম আমার টাকা আমি খাবো মানুষেরটাও আমি খাবো, আমারটা তো আমি কাউকে দিব না মানুষেরটাও আমি নিয়ে আসবো, অ্যাকচুয়ালি এখন কিন্তু আমি সেটাই করছি, জিনিসটা যদিও শুনতে বাজে লাগে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমার কাজটাই এটা, আমি কিন্তু মানুষের যে পেজের বুস্টিং করাচ্ছে, পেজের কাজ করাচ্ছে, পেজকে অপটিমাইজ করাচ্ছে, ওয়েবসাইট এসইও করছে, আমাকে আগে এইগুলি করার জন্য মানুষকে দিতে হতো, মানুষকে পেমেন্ট করতে হতো না আমার বিজনেসের জন্য, এখন কিন্তু আমার কাজটা আমি করতে পারি, আমার কিন্তু কাউকে পেমেন্ট করতে হয় না, কিন্তু হ্যাঁ মানুষ এখন আমাকে পেমেন্ট করে, ওয়াই, কারণ হচ্ছে তাদের ওয়েবসাইট র্যাঙ্কে আনতে হয়, তাদের পেজ অপটিমাইজ করতে হয়, তাদের প্রোফাইল অপটিমাইজ করে দিতে হয়, তাদের প্রোফাইলের কানেকশন অপটিমাইজ করতে হয়, এই যে মানে ইনফরমেশন গুলো এই জিনিসগুলির জন্য কিন্তু তারা এখন আমাকে পেমেন্ট করছে, এখন যদি আমরা বাঙালিরা বাংলায় বলি আমারটাও আমি খাচ্ছি মানুষেরটাও আমি খাচ্ছি, তাই না, ইনস্টাগ্রাম এরকম একটা জায়গা যেই জায়গায় আপনার কখনো, থ্যাংক ইউ আমি আসলে ভুলে গিয়েছিলাম রায়হান, ইনস্টাগ্রাম হচ্ছে এরকম একটা জায়গা যেই জায়গায় আপনি চাইলে মানুষের কাজ করে দিয়েও কাজ নিতে পারেন, আপনি মানুষের প্রোফাইল ক্রিয়েট করে প্রোফাইল অপটিমাইজ করে ফলোয়ার বাড়িয়ে ম্যানেজ করে আপনি আর্ন করতে পারেন, আবার আর্ন করতে পারবেন আপনার প্রোফাইল বিল্ড আপ করে, আপনার নিজের ফেসবুক প্রোফাইল বিল্ড আপ করেন, আপনার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল বিল্ড আপ করেন, আপনি যদি আপনার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল বিল্ড আপ করতে পারেন আপনি আপনার প্রোফাইল দিয়ে আর্ন করতে পারবেন, আপনার প্রোফাইল থেকে আর্ন তখন আর্নের ওয়ে গুলি অনেকগুলি, তখন আপনার প্রোফাইলের আর্নের ওয়ে অনেক হয়ে যাবে,
কিন্তু যতদিন না আমরা আমাদের প্রোফাইল বিল্ড আপ করতে পারবো ততদিন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মানুষের প্রোফাইল নিয়ে কাজ করতে হবে। যতদিন আমি আমার নিজের প্রোফাইলটা বিল্ড আপ করবো না ততদিন আমাকে মানুষের প্রোফাইল নিয়ে কাজ করতে হবে, কিন্তু যখনই আমি আমার প্রোফাইলটা বিল্ড আপ করে ফেলবো তখন আর আমাকে কি বলে মানুষের প্রোফাইল নিয়ে কাজ করতে হবে না, তখন আমি আমার প্রোফাইল থেকে কাজ করবো। ইনস্টাগ্রামের মার্কেটিংটা খুব ইজি। ইনস্টাগ্রামের মার্কেটিং হচ্ছে যারা ইনফ্লুয়েন্সার বলে নিজেকে। ইনফ্লুয়েন্সার মানে কি জানেন? মানে যে যাকে দেখে মানে একটা ইয়া পাওয়া যায় আর কি, ইনফ্লুয়েন্স। আচ্ছা আরমান, ফাহিম, জিয়াপু, সুভাশিস, আপু আমি আসনাদ, কেন ডেকেছি তারা বুঝেছে? আরমান বুঝেছেন? জি আপু। হ্যাঁ অন করে দেন। তো এই এই এইগুলি ছাড়াও, হ্যাঁ ভাইয়া ডেকেছি, আপনার ক্যামেরা অফ ছিল, দ্যাটস ওয়াই। আচ্ছা আমাদের যেটা হচ্ছে যে আমাদের ইনস্টাগ্রামের যেই বলছিলাম, ইনস্টাগ্রামেও আমাদের লিঙ্কডইনের মতো আওয়ারলি ফলোয়ার বা আওয়ারলি ফলো আনফলো করার কিছু টাইমিং আছে, কিছু লিমিটেশন আছে, যেটা আমরা কাউন্ট করি যে আওয়ারলি কত ফলোয়ার আমরা পাঠাতে পারবো, একদিনে কত ফলো মানে কত ফলোয়ারকে আমি আনফলো করতে পারবো। এখন কথা হতে পারে, আপু আমরা তো ফলোয়ার বাড়াবো, আনফলো কেন করবো? আনফলো করবো কারণ অনেক সময় দেখা যায় একটা মানুষ যেই নিশ ধরে কাজ করে সে হয়তো তার নিশটা চেঞ্জ হয়েছে বা তার প্রোফাইলে এখন তার প্রোফাইলটাকে বিল্ড করার জন্য সে অনেক মানুষকে ফলো করেছিল, কিন্তু এখন হয়তো সে আর ওই নিশটা ধরে কাজ করছে না বা সে হচ্ছে এখন কাজ করতে চাচ্ছে নতুন একটা নিশ ধরে। যেমন আপনারা এতদিন জানতেন না, আপনাদের প্রোফাইলে অনেক ফলোয়ার ছিল, এখন আপনাদের কাজের প্রেক্ষিতে এখন যখন আপনারা আপনাদের প্রোফাইল গুলিতে ফলোয়ার বিল্ড আপ করবেন বা ফলোয়ারের অ্যামাউন্টটা বাড়াবেন, তখন চাইবেন না যে যারা আমার এখানে জাঙ্ক বা আমার প্রয়োজন না বাতিল তাদেরকে আমি আনফলো করে দিই। এই যে তাদেরকে আনফলো করবেন, এই আনফলো করার জন্য বায়ার আপনাকে হায়ার করবে, কারণ বায়ারের এত সময় নেই। কিন্তু বায়ার এখন কথা হচ্ছে, আপু বায়ার এই আনফলো বাটনটা ক্লিক করার জন্য আমাকে হায়ার করবে? হ্যাঁ, এবং এটার জন্য খুব ভালো একটা পেমেন্ট দেয়। আমাদের ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়ার কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার কাজের মধ্যে আপনি লিঙ্কডইনের কাজ, টুইটারের কাজ, এই দুইটা কাজের প্রাইস হচ্ছে মানে এই দুইটা টপিক হচ্ছে প্রচুর এক্সপেন্সিভ টপিক। এই দুটো টপিক যারা বুঝতে পারে তারা খুব দ্রুত লেভেল ওয়ানে চলে যেতে পারে। সরি আপু, আরেকবার বলবেন কোন দুইটা? লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম। টুইটার আপু, টুইটার না বুঝছেন? না আচ্ছা, ইনস্টাগ্রাম, টুইটার। টুইটারটা হচ্ছে, টুইটারটাকে কেন বলি না, কারণ টুইটারটা না খুব বেশি অ্যাভেলেবল না। যারা টুইটার ইউজ করে তারা আসলে টুইটারের কিছু রুলস থাকে। টুইটারটা আমরা যখন ক্লাস করব তখন আমি টুইটার নিয়ে বলবো, এখন আমি লিঙ্কডইন আর ইনস্টাগ্রাম করিয়েছি, দ্যাটস ওয়াই আমি লিঙ্কডইন আর ইনস্টাগ্রাম আপনাদেরকে বলে দিচ্ছি। আর হচ্ছে পাবেন সেটা হচ্ছে ইউটিউব, কারণ মানুষ এখন প্রচুর যারা কোনোভাবেই আর্ন করতে পারছে না তারা চাচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করতে, একটা চ্যানেল ক্রিয়েট করে তারা নিজেদেরকে অ্যাজ এ ইউটিউবে প্রেজেন্ট করার জন্য। কারণ এই যে আমাদের কিটো ভাই বলেন, থটস অফ শামস মেবি, তারপরে এই যে আজাইরা যারা প্রত্যহিরণের, ওরা কিন্তু দেখেন খুব বেশি সময়ের না, কিন্তু ওরা কিন্তু এখন ইউটিউবে থ্রু ইউটিউব প্রচুর আর্ন করছে। এবং বাংলাদেশের বাইরে যদি দেখতে যান, এখন ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আছে মো ব্লগ দুবাইতে। মো ব্লগ দেখেন আপনারা, ওনার ব্লগিং কেউ যদি না দেখে থাকেন বলে দিচ্ছি, উনি হচ্ছেন দুবাইয়ের রিচেস্ট কিড বা রিচেস্ট ম্যানের লাইফস্টাইলকে উনি ব্লগ আকারে ওনার ইউটিউব চ্যানেলে দেখান। সেটা হতে পারে ওখানকার এক্সপেন্সিভ কার, ওখানকার এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, ওখানকার এক্সপেন্সিভ খাবার। এবং উনি হচ্ছেন রিসেন্টলি না ঠিক আসলে এই যে সাইগিন ইয়েলচিন, আমি বলেছি দুবাইয়ের একজনের কথা যে 7 বছর আগে একটা ব্যাকপ্যাক নিয়ে দুবাইতে ঢুকে দুবাইয়ের রাস্তায় এত এক্সপেন্সিভ গাড়ি দেখে চিন্তা করতে, এত এক্সপেন্সিভ গাড়ি চালায় কে, এখন হচ্ছে দুবাইয়ের ওয়ান অফ দ্য মোস্ট টপ অনলাইন কার সেলিং এর যে ওয়েবসাইটটা সেটার ওনার উনি। 7 বছরে উনি এখন বুর্জ খলিফায় ওনার যে অ্যাপার্টমেন্ট এবং দুবাইয়ের রাস্তায় হচ্ছে ওনার সবচাইতে এক্সপেন্সিভ কারটা ওনার। তো মোব্লগ হচ্ছে ওনাকে ফার্স্টে কভার করেন, কভার করে ব্লগিং ব্লগ দেন, তারপরে হচ্ছে দেখা যায় যে ওনার এখন মানে সাইকিন মোব্লগস ওরা একই সাথে করেন। তারপরে আরেকজনকে মেবি আপনারা চিনতে পারেন, সেটা হচ্ছে দুবাইয়ের রাশেদ,
একটা ছোট বাচ্চা যার বাসায় হচ্ছে ফুল চিড়িয়াখানা থাকে, দুবাই শেখের ছেলে, যার সাথে হচ্ছে আমাদের ইন্ডিয়ান অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই গিয়ে দেখা করেন। চিনেন ওনাকে আপনারা? কেউ চিনেন? আমি যাদের নাম বললাম, হ্যাঁ ফাস্টার ফাস্টার ওনার ব্লগ দেখছি, মেবি ফাস্টার ওনার ব্লগটা আপনি নিজেই দেখাইছেন, আর তারপর হচ্ছে রাশেদেরটাও দেখছি, তারপর আরেকজন আছে শেখের ছেলের ব্যাপারে একটু আমি দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, যাই হোক, গোল্ডেন কার ইউজ করে ওরা যে, হ্যাঁ ওর জুতা গড়লে পারে না, ও স্বর্ণ চাবায় খায় ফেলায়। ও ওর জুতা থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে ওর ব্যাপারে, ওর ব্যাপারে আমরা পরে কথা বলবো। এখন কথা হচ্ছে যে এরা যে কাজটা করতেছে, এদেরকে দেখে অনেকে ইন্সপায়ার হয়েছে, এরা খাচ্ছে দাচ্ছে এটা নিয়ে। এখন দেখবেন ছোটখাটো মানুষ অনেক ব্লগার তৈরি হয়েছে বাংলাদেশে, এখন যদি আপনি ফেসবুকে যান বা ইউটিউবে যান অনেক ব্লগার তৈরি হয়েছে, কিন্তু ওদের চ্যানেল গুলি র্যাঙ্ক করছে না। কেন র্যাঙ্ক করছে না, র্যাঙ্ক করতে কি লাগে, র্যাঙ্ক কিভাবে করাতে হয়, এই জিনিসগুলোর জন্য বাইরের কান্ট্রি বাঙালিরা তো আসলে হায়ার করে, করলেও হয়তো আপনাদেরকে জানায় না বা আমরা জানি না। যারা ধরেন এখন একটা রেটে চলে এসছে, যারা এখন একটা ইউটিউবে ইউটিউব চ্যানেলটাকে মোটামুটি স্টাবলিশ করে ফেলেছে, তাদের কিন্তু ইউটিউবের কাজগুলি কেউ না কেউ করে দিয়েছে। সে বলছে না আপনাদেরকে, বলছে আমরা ইউটিউবে ভিডিও দিই এই জন্য আমরা এভাবে এসেছি, এখন ইউটিউব থেকে এভাবে আর্ন পাই। বাংলাদেশের ইউটিউবারের কথাগুলি এরকম হয় না, কিন্তু জিনিসটা এরকম না। আর বাংলাদেশের বাইরের কথা যদি আমরা ধরি, তাহলে বাংলাদেশের বাইরে যারা আছেন, যারা ইউটিউবার হতে চান, তারা দেখা যায় ইউটিউব চ্যানেলের ছোটখাটো কাজের জন্য তারা আপনাকে হায়ার করে নিবে, আবার ইনস্টাগ্রামের ওরকম ছোটখাটো কাজের জন্য আপনাকে হায়ার করবে। তো আপনারা যদি ধরেন দুইটা কাজ, আপনি যদি একটা লিঙ্কডইন মানে অনলাইন মার্কেট প্লেস, একটা লিঙ্কডইন নিয়ে গিগ খুলেন, একটা ইনস্টাগ্রামের গিগ খুলেন, একটা টুইটারের গিগ খুলেন, তিনটা গিগের একটা গিগ মাস্ট বি আপনার র্যাঙ্কে চলে আসবে, কারণ এই তিনটা গিগের প্রচুর কাজ পাওয়া যায়, এই তিনটা গিগে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়, যেটা হচ্ছে খুব ছোট কাজ, করতে কোনো কষ্ট নেই, আপনারা খুব মজা নিয়ে করতে পারবেন, আর হচ্ছে এটা পেমেন্টটাও খুব ভালো পাওয়া যায়। আরেকটা পাওয়া যায়, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস এর পাওয়া যায়, কিন্তু ফেসবুক অ্যাডস হচ্ছে মাথা খারাপ হয়ে যায় টার্গেটেড অডিয়েন্স সেট করতে, কিন্তু এখানে কিন্তু ওরকম টার্গেটেড অডিয়েন্স সেট করার কোনো ব্যাপার নেই। যাই হোক, আমরা ইনস্টাগ্রামে যেটা করতে হয়, আচ্ছা আপু জি, ওই যে আপু এটা একটু বলে দিলে ভালো হতো, একদিনে কয়টা ফলো করতে পারবো আর কয়টা আনফলো, পুরোটা ইনফরমেশন আমি বলে দিব। শুধু এই একটা ইনফরমেশন, ইনস্টাগ্রামে ইনফরমেশন বলার সময় আপনার হা হয়ে তাকায় থাকতে হবে। ইনস্টাগ্রামের যে জিনিসটা হবে, তো ওই রকম দেখা যায় যে অনেকেই হয়তো জানে না সে অ্যাকচুয়ালি কি করতে চায়। ইনস্টাগ্রামের বিজনেস পেজ আছে, বিজনেস পেজটাকে, যেমন ইনস্টাগ্রামের বিজনেস পেজ আপনি আপনার প্রোফাইল থেকে ক্রিয়েট করতে হয়। এখন আপনি প্রোফাইল থেকে যখন ক্রিয়েট করবেন, ঠিক আছে, তার জন্য আপনার একটা জিমেইল অ্যাড্রেস এর প্রয়োজন। এখন ইনস্টাগ্রামটাকে ধরেন আপনি আপনার যে পার্সোনাল প্রোফাইলটা আছে, আপনি যে পার্সোনাল প্রোফাইলটা হোল্ড করছেন, এই পার্সোনাল প্রোফাইলটাকে কিন্তু খুব ইজিলি আপনি একটা ইনস্টাগ্রাম পেজে নিয়ে যেতে পারবেন, আবার খুব ইজিলি সেটাকে ব্যাক টু দা পার্সোনাল প্রোফাইল দোনোটাতে করা যায়। বুঝতে পেরেছেন? ইনস্টাগ্রামের কিন্তু পেজ মানে প্রোফাইলকে পেজে ট্রান্সফার করা যায়, পেজকে প্রোফাইলে ট্রান্সফার করা যায়। তো সে যখন ধরেন একটা প্রোফাইল ছিল, সে এখন একটা বিজনেস পেজ করছে, সে পেজটাকে ট্রান্সফার করছে, রাইট? প্রোফাইলটাকে পেজে ট্রান্সফার করছে, ট্রান্সফার করার সময় তার তো ওখানে অনেক ফলোয়ার থেকে যাবে তখন, কারণ সে অ্যাজ এ প্রোফাইল ছিল। তো তখন দেখা যাবে তার আপনার ওই প্রোফাইলের ফলোয়ার গুলিকে মানে সে যাদেরকে ফলো করতো তাদেরকে তার আনফলো করার প্রয়োজন। এখন তার কথা হচ্ছে এটা যদি আমি $20 করতে পারি বা $25 করতে পারি, আমি কেন আমি নিজে বসে সময় নষ্ট করব? এই সময় সে এর থেকে বেশি আর্ন করতে পারে। আসনাত, আসনাত, আসনাত মেবি শুনতে পাইনি, আচ্ছা একটু ভাইয়ারা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হাসনাত শুনতে পায় না মেবি, আপনি শুনতে পান নাই? মিনাজ ভাই হাসনাত ভাইকে আপনাকে ডাকতেছে। আচ্ছা এইটা এই জন্যই হাসান ভাই, আপনি ক্যামেরাটা অফ করে দেন, আমি বুঝতে পেরেছি, এই জন্যই আপনাকে ডাকছিলাম। আমাদের
ইনস্টাগ্রামের এই কাজগুলির জন্য বায়ার হায়ার করে এবং ইনস্টাগ্রামের বেস স্টার্টিংটা হয়তো $20 বা $25 দেওয়া হয়। ইনস্টাগ্রামের এমন অনেক কাজ আছে যেটা বায়ার আপনাকে করতে দেবে, সেটা $200-$250 কাজও হয়ে যায়, $300 কাজও আছে ইনস্টাগ্রামে। তো বলতে পারেন আপু এত কি কাজ $300 দিবে বায়ার আমাকে, $300 দিয়ে বায়ার আপনাকে কাজ করতে দিতেও পারে। এবং $300-এর কাজগুলি যখন করা স্টার্ট করবেন, একটা কাজ যখন আপনি পেয়ে যাবেন, তখন দেখবেন কন্টিনিউয়াসলি কাজগুলি আসতে থাকে। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইনস্টাগ্রামের কাজের ক্ষেত্রে, ইনস্টাগ্রামে আপনার যে পরিমাণে পেমেন্ট দিবে, আপনি যখন এসিও করবেন তখন কিন্তু একটা অনপেজ এসিওতে পেমেন্টটা ওই পরিমাণে, মানে ওইটার কাছাকাছি পেমেন্ট পাওয়া যায়, যেটা হচ্ছে 100+। ঠিক আছে, সো অনপেজ এসিও করাটা আসলে অনেক বেশি কষ্টকর একটা ব্যাপার, তো ওই তুলনায় ইনস্টাগ্রামটা অতটা কষ্ট না। আর ইনস্টাগ্রামটা বেসিক্যালি ক্রিয়েট করা হয়েছিল আমেরিকানদের জন্য। এটা আমেরিকান একটা সোশ্যাল মিডিয়া যেটা হচ্ছে মোবাইল বেসড একটা অ্যাপ, মোবাইল বেসড, মোবাইল ইউজার ফ্রেন্ডলি। এটা হচ্ছে মোবাইলে ইউজার ফ্রেন্ডলি, কারণ হচ্ছে আমেরিকান মানুষরা যখন কাজ করতো তারা তো ডেস্কটপকে ক্যারি করতে পারতো না, ল্যাপটপ অলওয়েজ ক্যারি করা। মোবাইলটা কিন্তু এত ছোট যে খুব ইজিলি আমরা যে কোনো জায়গায় মোবাইলটাকে ইউজ করতে পারি। তো দ্যাটস ওয়াই তারা চিন্তা করলো যে এখানকার মানুষের জন্য মোবাইল বেসড তারা একটা অ্যাপ সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করবে, যেটা হচ্ছে ইনস্টাগ্রাম। পরবর্তীতে ইনস্টাগ্রামটা বাংলাদেশ, ইন্ডিয়া এই জায়গাগুলিতেও বেশ পপুলার হয়, কিন্তু বেসিক এটা ক্রিয়েট করা হয়েছিল ওদের জন্য। তো ওরা তখন দেখা যেত টুইটারের পরে ইনস্টাগ্রামটাকে বেশ পপুলার হয়ে যায়। তো ইনস্টাগ্রামটা হচ্ছে কি, টুইটার যেমন ফেসবুকটা কিন্তু ওভারঅল সবাই ইউজ করে, যারা পারে তারা পারে, মানে আপনার বাসার সামনের মাছ চালা থেকে শুরু করে, এটা আমি কাউকে ছোট করছি না কিন্তু সবাই করছে। ইনস্টাগ্রামটা আবার কিন্তু ওরকম সবাই করছে না, কারণ ইনস্টাগ্রামে জিনিসগুলি বুঝতে ধরতে তাদের সময় লাগছে। হ্যাঁ, ইনস্টাগ্রামে এখন কিছু জায়গায় কিছু জিনিস হয়, কিন্তু ইনস্টাগ্রামেও ওই প্রবলেমটা মানে ফেসবুকের মতো ওই জিনিসগুলি হতো না। সেই ক্ষেত্রে টুইটারটা আরেকটু রিচ, লিঙ্কডইনটা একদমই একটা প্রফেশনাল জায়গা। তো দ্যাটস ওয়াই বাইরের কান্ট্রির মানুষ ফেসবুকের তুলনায় ইনস্টাগ্রাম আর টুইটার বেশি ইউজ করে। আর যদি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া জন্য ওরা সোশ্যাল মিডিয়া হোল্ড করে, তাহলে সেটা হচ্ছে আপনার লিঙ্কডইন হোল্ড করে। ইনস্টাগ্রামের যে ব্যাপারটা হয় যে ইনস্টাগ্রামে পার ডে লিমিটেশনটার থেকে, ইনস্টাগ্রামে পার ডে লিমিটেশন ডিপেন্ড করে নিউ এবং ওল্ড প্রোফাইলের উপরে, যে নতুন প্রোফাইল হলে একরকম হবে, পুরোনো প্রোফাইল হলে একরকম হবে। ইনস্টাগ্রামে আপনি যদি বলেন আপু আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন সেটা ভুল, গুগল করলে আমরা ইনফরমেশন এটা দেখতে পাচ্ছি, হ্যাঁ সেটা গুগলে দেখতে পারেন, কিন্তু গুগলে দেখতে পেলে সেই ইনফরমেশন মোতাবেক যখন কাজ করবেন তখন আপনার আইডিটা ব্লক হয়ে যাবে। বলতে পারেন আপু তাহলে ওরা কেন দিয়েছে, ওরা স্পেসিফিক করে আপনাকে পুরো তথ্যটা দেয় না, যেটা হচ্ছে যে নিউ প্রোফাইল হলে এত করা যায়, পুরোনো প্রোফাইল হলে এত করা যায়। পুরোনো প্রোফাইলের বেনিফিট হচ্ছে পুরোনো প্রোফাইল অনেকদিন ধরে হোল্ড করছেন, সেটা ইউজ করছেন, সেখানে পোস্ট যাচ্ছে বা আপনি ইনস্টাগ্রামে পোস্টগুলিতে লাইক দিচ্ছেন, ইনস্টাগ্রামে আপনার অ্যাক্টিভিটি আছে, সেটার উপর ডিপেন্ড করে আপনি করতে পারেন। কিন্তু আপনার যখন নতুন প্রোফাইল হয় তখন আসলে ফেকের একটা ব্যাপার থাকে। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে ইনস্টাগ্রামের ওনার কিন্তু এখন ফেসবুক। হ্যাঁ, ইনস্টাগ্রামের ওনার কিন্তু এখন ফেসবুক, ইনস্টাগ্রামকে কিনে নেওয়া হয়েছে, ফেসবুক ইনস্টাগ্রামকে কিনে নিয়েছে, সব কিন্তু আপনার ইনস্টাগ্রাম থেকে দেয়া অ্যাড না, মানে ফেসবুকে যা অ্যাড আসে কোথেকে আসে, ফেসবুকের দেয়া অ্যাড আসে, তাই না? আরেকটা আসে যেটা হচ্ছে ভিডিওর উপরে গুগল অ্যাড থেকে মনিটাইজেশনের পরে আসে, এই দুই ভাবে অ্যাড আসে না। কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু আগে সমস্ত অ্যাড আসতো শুধু ইনস্টার থ্রুতে, কিন্তু এখন সেটা হয় না, এখন ফেসবুকের থ্রুতে ইনস্টাতে অ্যাড যায়। ফেসবুকের অ্যাড ম্যানেজারে আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করি তখন আমরা অ্যাডের প্লেসমেন্টের একটা অপশন আসে, ওই প্লেসমেন্টে অপশনটা এরকম থাকে, আপনি ইনস্টাগ্রামের নিউজে দিবেন, সরি নিউজ ফিডে দিবেন, ইনস্টাগ্রামের সার্চ অপশনে দিবেন, নাকি ইনস্টাগ্রামের স্টোরিতে দিবেন, নাকি আপনার যেখানে হচ্ছে এক্সপ্লোর, এক্সপ্লোরের একটা অপশন আছে সেখানে দিবেন। আপনি ফেসবুকের অ্যাডটাকে ইনস্টাগ্রামের কোথায় প্লেস করতে চান, তো এখন ইনস্টাগ্রামে মানে ফেসবুকের অ্যাডও ইনস্টাগ্রামে প্লেস করা যায়, এটা আগে করা যেত না। আর ইনস্টাগ্রামের আর কি যেন ছিল ইনস্টাগ্রামে,
একটা মিনিট আমি কথা বলতে বলতে আপনাদের সাথে ভুলে গিয়েছি, আমাকে একটা মিনিট টাইম দেন। ইনস্টাগ্রামের আরেকটা জিনিস আমি বলছিলাম, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মোবাইল বেসড অ্যাপ বলেছি, আচ্ছা ইনস্টাগ্রামের মার্কেটিং হচ্ছে দুইটা পলিসি, একটা হচ্ছে অর্গানিক ওয়েতে হয়, আরেকটা হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার থ্রুতে হয়। ইনস্টাগ্রামের অ্যাড ক্যাম্পেইনের ছাড়া মানে আমরা বায়ারদের কাছ থেকে যেটা পাই সেটা হচ্ছে অর্গানিক ওয়েতে, আও যেটা বলছিলাম সেটা হচ্ছে ইনস্টাগ্রামে কোনো লিংক শেয়ার করা যায় না। আমরা যেমন ফেসবুকে লিংক শেয়ার করতে পারি না প্রোফাইল থেকে, ইনস্টাগ্রামে প্রোফাইল থেকে লিংক শেয়ার করা যায় না। ইনস্টাগ্রামে প্রোফাইল থেকে লিংক শেয়ার করা যায় দুটো জায়গায়, একটা স্টোরিতে একটা বায়োতে। আপনি ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সারদের দেখবেন ইদার স্টোরিতে অর হচ্ছে তারা বায়োতে ইনস্টাগ্রামের লিংক শেয়ার করে। এখন বলতে পারেন আপু কেন ইনস্টাগ্রামের এটার মানে পারমিশন দেয়নি? ইনস্টাগ্রামে যদি আপনি ছবির সাথে বা আপনার পোস্টে লিংক শেয়ার করতে চান সেক্ষেত্রে সেটা নো ফলো লিংক দিতে হয়। এখন কথা হচ্ছে ডু ফলো নো ফলো লিংক। ডু ফলো লিংক হচ্ছে যে লিংকে ক্লিক করা মাত্র আমি ওই লিংকে চলে যেতে পারি, সেইটা হচ্ছে ডু ফলো লিংক। নো ফলো লিংক যে লিংকে ক্লিক করলেও আমাকে কোথাও নিয়ে যায় না, সেটা শুধু সেখানেই থাকে এবং ওইটাকে কপি করে নিয়ে তারপরে আমার ইউটিউবে ওই লিংকটাকে দিয়ে দেখতে হয়, সেটা হচ্ছে নো ফলো লিংক। ডু ফলো নো ফলো লিংকটা কি বোঝা গেল? এই কথাটা আরো দুবার বলতে কি আমি ভুলে গিয়েছিলাম, ডু ফলো নো ফলো লিংকটা কি বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পেরেছি। ইনস্টাগ্রামের বায়োতে যে কেউ লিংক শেয়ার করতে পারবে কিন্তু স্টোরিতে সবাই পারে না। স্টোরিতে লিংক শেয়ার করতে গেলে আপনার ফলোয়ার মিনিমাম 10,000 ফলোয়ার লাগবে, 10K ফলোয়ার এর পরে আপনি আপনার স্টোরিতে লিংক শেয়ার করতে পারবেন, আদারওয়াইজ লিংক শেয়ার করতে পারবেন না। এখন আপনারা বলতে পারেন যে আপু আমরা তো এদেরকে দেখেছি, দেখেন প্রত্যেকে 10K ফলোয়ার আছে, 10K প্লাস ফলোয়ার আছে, দ্যাটস ওয়াই তারা হচ্ছে লিংকটা শেয়ার করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার? সবসময় মনে রাখবেন ইনস্টাগ্রামে দুইটা জায়গায় লিংক শেয়ার করা যায়, একটা হচ্ছে বায়োতে আর একটা হচ্ছে স্টোরিতে। স্টোরির লিংকটা হচ্ছে আমরা ওইভাবেই শেয়ার করতে পারি যেটা হচ্ছে যদি আমার 10K ফলোয়ার আসে। বায়ার বললে যাতে আপনারা অলওয়েজ মানে কি বলবো, বায়ার বললে যাতে অলওয়েজ আপনারা কাজটা ইনস্ট্যান্ট করে ফেলতে পারেন, ঠিক আছে? ইনস্টাগ্রামের এই বেসিক গুলির সাথে যেটা হচ্ছে আমি ইনস্টাগ্রামে আপনাদের মানে আমি আমার মোবাইলের স্ক্রিন শেয়ার করে নিয়ে যাই। সো আপনাদের যেটা করতে হবে, আপনারা ইনস্টাগ্রামের যাদের অ্যাকাউন্ট নেই তাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আমি দেখাবো, আর যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো আছেই। আরেকটা ব্যাপার হচ্ছে ইনস্টাগ্রামে বলেছিলাম না যে থার্ড পার্টি অ্যাপের থ্রুতে অ্যাপ আমরা করতে পারবো। আপনারা যদি ডিরেক্টলি এখন যেমন আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে facebook.com লিখলে চলে আসে, ওরকম আমরা যখন facebook.com ছাড়া আমরা লিখবো, ঠিক আছে, facebook.com এর মতো করে আমরা instagram.com লিখে দিব, তখন ইনস্টাগ্রামের আমরা পোস্ট করার অপশন পাবো না, পোস্ট করার অপশন পাবো না। আমাদের এই অপশনটার জন্য যেটা করতে হবে, এই অপশনটার জন্য ক্রোম এক্সটেনশন থেকে একটা থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে হয়, ওই থার্ড পার্টি থ্রু থার্ড পার্টি অ্যাপ আমরা হচ্ছে পোস্টের অপশনটা পাবো। কিন্তু পোস্টের অপশনটা পেলেও সেখানে আমরা অ্যাডভান্স সেটিংস এর অনেকগুলি অপশন পাবো না। ইনস্টাগ্রামে হচ্ছে 5টা সোশ্যাল মিডিয়া কানেক্ট করা যায়, 5টা সোশ্যাল মিডিয়া কানেক্ট করে একটা পোস্টের থ্রুতে আপনি অ্যাট এ টাইম 5টা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিতে পারেন। যেটা আমি আপনার ফেসবুকের ক্লাসের সময় বলেছিলাম যে ফেসবুক আগে হচ্ছে ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে পোস্ট করা যেত, কিন্তু ফেসবুক থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা যেত না, এখন সেটা করা যায়। বলেছিলাম মনে আছে কোথায় করা যায়? হ্যালো ভাইয়ারা, জি আপু মনে আছে কোথায় করা যায়? আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, জি আপু অনেক কালারফুল। আচ্ছা জি আপু, আমরা যদি ইনস্টাগ্রামে যাই, ইনস্টাগ্রামের ইন্টারফেস হচ্ছে এরকম। আচ্ছা আমি সাইগিন বলতে বলতে সাইগিন চলে আসছে। যাই হোক, ইনস্টাগ্রামের ইন্টারফেসটা হয় এরকম মোবাইলের অ্যাপের। এখানে পিসিতে গেলে সেম ওইটি দেখতে পাবেন, কিন্তু পিসিতে আপনারা পাবেন না যেটা, সেটা হচ্ছে আমি যেখানে মার্ক করব ওই অপশনটা আপনারা পিসিতে পাবেন না।
পিসিতে যখন আপনারা থার্ড পার্টি অ্যাপ ছাড়া ইউজ করতে যাবেন তখন হচ্ছে এই যে দেখেন আমি মিডল একটা জায়গা ব্লু করছি দেখতে পাচ্ছেন জি আপু এটা দেখতে পারবেন না এখন এখানে একটা ব্যাপার হচ্ছে ইনস্টা আমরা জুমের থ্রুতে ক্লাস করি জুমের থ্রুতে ক্লাস করে ইনস্টাগ্রামের আমি যদি এখন আপনাদেরকে এখানে নিয়ে একটা ছবি অ্যাড করা দেখাতে যাই আপনারা ব্ল্যাক হয়ে থাকবেন এখন বলতে পারেন আপু কেন ইনস্টাগ্রাম এটা অ্যালাউ করে না একটা থার্ড পার্টি মানে ওর সিকিউরিটি ইস্যুর জন্য যে আমি থ্রু জুম আমি স্ক্রিনটা শেয়ার করছি তাই না জি আপু এই জন্য আপনারা দেখতে পান না দেখতে পাবেন না আপনারা এখন কত হচ্ছে কোনটা কথা বলছেন আপু যে পোস্ট করা পোস্ট করতে গেলে যে অ্যাডভান্স সেটিংসটা যেটা পিসি এবং মোবাইলের সাথে ডিফারেন্স এই ডিফারেন্সটা যখন আমি আপনাদের দেখাতে যাব আপনারা দেখতে পাবেন না তারপরে ওরা বললো আপু আপনার মেবি লক করা তো অ্যাপ লক তো অ্যাপ লকটা বন্ধ করেন আমি অ্যাপ লকটা বন্ধ করলাম বন্ধ করার পরেও দেখলাম যে কোনো মানে সেম প্রবলেম তখন হঠাৎ মাথায় আসলো যে আমরা জুমের থ্রুতে দেখাচ্ছি যেটা ইনস্টাগ্রাম পারমিশন দেয় না আমরা যখনই ছবি অ্যাড করতে যাব বা কোনো মিডিয়া অ্যাড করতে যাব তখন আমরা দেখতে পাই ওই অপশনটা আমরা হচ্ছে ইয়েতে পাই না দেখতে জুমের থ্রুতে দেখতে পাই না তবে ওই অপশনটা আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই স্ক্রিনশট দিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব ওকে মেসেঞ্জার থেকে করা যাবে না ওই স্ক্রিন শেয়ার মেসেঞ্জার স্ক্রিন শেয়ার থেকে আপু মেসেঞ্জারও একটা মেসেঞ্জার থেকে করা যায় মেসেঞ্জার থেকে করা যায় এখন তো ফেসবুকের ওটা ফেসবুকের তো ওটা থেকে করা যাবে কিন্তু ঝামেলা হচ্ছে ওটা থেকে করতে গেলে আমাকে তখন জুম বন্ধ করে দিতে হবে সো আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দিলে আপনারা মোবাইলে ঢুকে দেখে নিলে বুঝে দিতে পারবেন এটাতে অত প্রবলেম হবে না বুঝতে পেরেছেন প্রবলেম হবে না আর ইনস্টাগ্রামের কিছু চেঞ্জ এসেছে যেটা আগের ব্যাচটা পাননি সেটা হচ্ছে শপ এই শপটা আগে হচ্ছে ইনস্টাগ্রামের উপর ডিপেন্ড করতো যেটা হচ্ছে এখন মার্কেট প্লেস বলেছি নি আমরা আমি গত পরশুদিন মেবি আপনাদেরকে একটা পরশুদিন বা তার আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুকের মার্কেট প্লেস নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল রাইট মনে আছে আপনাদের আপনাদের কি মনে আছে হ্যালো আপনার ইউটিউব লিংক আচ্ছা এখন হচ্ছে যে ইনস্টাগ্রামের এই যে সব বাটনটা এই সব বাটন গুলো আসছে সেটা আপনি কিভাবে আনছেন হোল্ড অন আপু আমি কোন বাটনটা কিভাবে আনছি এই যে উপরে যে কালার শর্ট লাইট তারপর আর এটা জুমের জুমের এটা জুমের অ্যাপ আপু এটা জুমের এই যে দেখেন আমি একটা জায়গায় মার্ক করছি এখন দেখতে পাচ্ছেন জি আপু মার্কেটপ্লেস অর শপ ইনস্টাগ্রামে কিন্তু অনেক সময় বায়ার রিকোয়েস্ট আসবে শপ ক্রিয়েট করে দাও শপ আমি আর আপনি চাইলেই ক্রিয়েট করে দিতে পারি না ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে শপ ক্রিয়েট করতে হলে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ইনস্টাগ্রামকে অ্যাপ্লাই করতে হতো ইনস্টাগ্রাম আপনাকে যদি পারমিশন দিত তাহলে আপনি শপ ক্রিয়েট করতে পারতেন কিন্তু এখন হচ্ছে ওই ফেসবুকের যেটা এসছে ফেসবুকে যেমন মার্কেট প্লেস চলে এসছে ইনস্টাগ্রামের এই বাটনটা নিউ এসছে যে বাটনটা আমি মার্ক করলাম এই বাটনটা নিউ এসছে এই জায়গায় ছিল হচ্ছে এই যে দেখেন আমার ইয়েলো মার্ক করা যে বাটনটা এখন দেখবেন ওই বাটনটা ছিল এই জায়গাতে উপরে দেখেন লাভ সাইন দেখতে পাচ্ছেন একটা এই লাভ সাইনের বাটনটা ছিল এই ব্লু সাইনের বাটনের জায়গায় আচ্ছা হ্যাঁ আপু আচ্ছা ইনস্টাগ্রামের আরো কিছু জিনিস আছে সেটা হচ্ছে আইজিটিভি আইজিটিভিটা কি ইনস্টাগ্রামের আইজিটিভি হচ্ছে ইনস্টাগ্রামের আমরা যেমন ফেসবুকে ভিডিও দেখি না ভিডিওর জন্য আলাদা একটা বাটন কাজ করে না আমাদের জি আপু যেমন আমি আপনাদেরকে যদি ফেসবুকে নিয়ে যাই একটু হোল্ড করেন তো আপনারা আচ্ছা ফেসবুকে নিয়ে গেলে দেখেন আমি এইগুলি ক্লিয়ার করে দিই রেড মার্ক করা এই যে একটা এই যে বাটনটা দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামে এই ভিডিওটার
যে বাটনটা থাকে এই বাটনটার নাম হচ্ছে আইজিটিপি, ইনস্টাগ্রামের শর্ট ফর্ম হচ্ছে আইজি। জি আপু। আমি আপনাদের ইনস্টাগ্রামে ইনফরমেশন গুলো একটা একটা করে দিয়ে যে পিন্টারেস্ট ফেসবুক ইনস্টাগ্রাম পেয়ে গেছি, অন হয়ে যাও। আচ্ছা, ইনস্টাগ্রামের কোনো ডক ফাইল আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো না, আমি আগেও বলেছি কোনো ডক ফাইল আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো না, আপনাদের সাথে সমস্ত ফাইল আমি শেয়ার করবো আপনাদের ক্লাসের লাস্টের সময়, কারণ হচ্ছে এখন যদি আমি শেয়ার করি আপনারা এগুলি লিখবেন না, পড়বেন না, মনে থাকবে না, ঠিক আছে? আচ্ছা, আর আপনারা বলতে পারেন আপু আপনার মেন্টর করেছে, আমার মেন্টর আমাদের সাথে এই ফাইল এই টাইপের ফাইল খুব কম শেয়ার করেছে, এগুলি হচ্ছে ভাইয়া আমাদেরকে বলে দিত আমরা লিখে নিতাম, ভাইয়া আমাদেরকে মুখে বলে দিত। আচ্ছা, ইনস্টাগ্রাম কি সেটা আমি বলেছি, ইনস্টাগ্রাম কেন ইউজ করা হয়, ইনস্টাগ্রামের ডেইলি ইউজার কত, কোনো আইডিয়া আছে আপনাদের? 200 মিলিয়ন ইউজার ডেইলি, ইনস্টাগ্রাম ডেইলি ইউজার 200 মিলিয়ন। ইনস্টাগ্রাম মোবাইল ফ্রেন্ডলি অ্যাপ, এটা ইন্ডিভিজুয়ালি পার্সোনালিটি শো করে, এখানে হচ্ছে আমরা অনেক বেশি ট্রাফিক পাই, হিউজ ট্রাফিক পাওয়া যায়, কারণ 200 মিলিয়ন খুব ছোট্ট একটা সংখ্যা না। জি আপু। এটা থেকে খুব ভালো ট্রাফিক পাওয়া যায়। আমরা দুই টাইপের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অন করতে পারি, আমি এখন যা বলে যাচ্ছি এগুলি প্রত্যেকটা আপনারা লিখে নেন, যদি কেউ কখনো বলা হয় ওয়াই ইনস্টা, আপনাদের এই ওয়াই ইনস্টাটা যখন হবে, যে বায়ারকে আপনি বুঝাবেন থ্রু ইনস্টাগ্রাম তুমি তোমার মার্কেটিং করতে পারো, তোমার বিজনেসে প্রমোশন করতে পারো, বায়ার আপনাকে মাস্ট বি কোশ্চেন করবে কেন আমি ইনস্টাগ্রামের থ্রুতে করব, আসবে না কোশ্চেনটা? সেইটার আনসার হবে এরকম যে ইনস্টাগ্রামে ডেইলি অলমোস্ট 200 মিলিয়ন ইউজার থাকে, এটা মোবাইল ফ্রেন্ডলি, এটার জন্য আপনাকে পিসিতে বসতে হবে না, টাইম করে মোবাইল যেকোনো সময় মানুষ ইউজ করে, এটা ইন্ডিভিজুয়ালি পার্সোনালিটি শো করে, আর এখানে হিউজ ট্রাফিক পাওয়া যায়, এখানে হিউজ ট্রাফিক পাওয়া যায়, ক্লিয়ার? আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুই প্রকারের, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে মানে কি বলে, হ্যাঁ, একটা পার্সোনাল আর একটা প্রফেশনাল, ঠিক আছে? পার্সোনাল আরেকটাকে আমরা প্রফেশনালও বলতে পারি, অথবা অ্যাজ পার নিশ বলতে পারি, সেটা যেটা বিজনেস পেজ, বিজনেস পেজটা আবার দু রকমের, একটা হচ্ছে বিজনেস পেজ আর একটা হচ্ছে ক্রিয়েটর, যেটা আমরা লিঙ্কডইনে দেখেছি, যে সরি ফেসবুকে বলেছিলাম আগে ছিল, ক্রিয়েটর দিয়ে কি হয়, ক্রিয়েটর দিয়ে হচ্ছে ইনফ্লুয়েন্সার, তারপর হচ্ছে যারা ফেমাস পার্সোনালিটি, যারা হচ্ছে আপনার সেলিব্রিটি, তারা, আর বিজনেস তো বিজনেস রিলেটেড পেজের জন্য, সেটা তো আমরা বুঝতেই পারি। আচ্ছা, ইনস্টাগ্রামের ক্যারেক্টার লিমিটস, চলে আসি আমরা ক্যারেক্টার লিমিটস এ, ইনস্টাগ্রামের কিছু কিছু ক্যারেক্টার লিমিটস থাকে, ইনস্টাগ্রামের ক্যাপশনের ক্যারেক্টার লিমিটস, এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন আপু ক্যাপশনটা কি, ক্যাপশনটা হচ্ছে আমার প্রোফাইলে, এখন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপু, দেখতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিন যদি দেখতে পান এইখানে দেখেন 57 লাইকের নিচে, 57 লাইকের নিচে, আমার কথাটা শুনতে পাচ্ছেন তো? জি আপু, শুনতে পাচ্ছি। 57 লাইকের নিচে হচ্ছে দেখেন যে টেলস অফ এ সেলর এর পরে ওয়েল দ্যাট উই নিড টু অ্যাগ্রি, এই জায়গা থেকে শুরু করে আমরা যা লিখি এতটুকু পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের ক্যাপশন, হ্যাশট্যাগ সহ আর কি, নট হ্যাশট্যাগ, ইনস্টাগ্রামের ক্যাপশন লিমিট হচ্ছে 2200 ক্যারেক্টার, 2200 ক্যারেক্টারের, ঠিক আছে? শুনতে পেয়েছেন? জি আপু। ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ লিমিট হচ্ছে 30 হ্যাশট্যাগ আপনি দিতে পারবেন, কিন্তু আমরা বলে দেই বেস্ট হয় হচ্ছে 8-15টা হ্যাশট্যাগ, ক্লিয়ার? আপু বলছিলেন না হ্যাশট্যাগ লিমিট 2200, ঠিক আছে? হ্যাশট্যাগ লিমিট 2200 বলিনি, ক্যারেক্টার লিমিট বলেছি, ক্যাপশনের, ক্যাপশনের ক্যারেক্টার, দূর দাঁড়ান রে ভাইয়া, ক্যাপশনের ক্যারেক্টার লিমিট বলেছি, দাঁড়ান আমি আপনাদের যদি দেখাই আমার ইনস্টাগ্রাম, আচ্ছা আমি ওকেই দেখাই, ওর এখানে কোনো হ্যাশট্যাগ নাই, ও যেই ক্যাপশনটা দিয়েছে না, জি আপু, বিং অ্যাফ্রেড অকেশনালি ইজ নর্মাল, এই যে ক্যাপশন, এই ক্যাপশন লিমিট হচ্ছে 2200, ওকে ঠিক আছে আপু। ইনস্টাগ্রামের হ্যাশট্যাগের লিমিট
30 হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন, কিন্তু আমরা বলে দিই বেস্ট হয় হচ্ছে আপনার নিস অনুযায়ী বা টপিক অনুযায়ী 18 থেকে 15টা, সরি 8টা থেকে 15টা, 18 না, আপনাদের সাথে কথা বলতে বলতে মানে মানে ইয়ে হয়ে যায়, 8টা থেকে 15টা। ইনস্টাগ্রামের বায়োর ক্যারেক্টার লিমিট, বায়ো হচ্ছে এই যে আমার ছবি, আমার ছবিতে দাঁড়ান, আমার ছবিতে যেতে হবে না, আমি সাইগিনের দিকে নিয়ে যাই, এই যে সাইগিনের যে ছবি ওর যে বায়োটা আছে না, এই যে দেখেন সাইগিন ইয়েলচিন এন্টারপ্রেনার ফাউন্ডার অ্যাট অর সিইও সেলেনিকা.com, দেখতে পাচ্ছেন? জি আপু দেখতে পাচ্ছি। বায়ো, এই বায়োর ক্যারেক্টার লিমিট হচ্ছে 150 ক্যারেক্টার। আমরা যখন বায়োতে লিখবো, মানে বায়ো লেখার একটা জায়গা থাকে, আমরা যখন ইনস্টাগ্রামে যাবো মানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তখন দেখবো ওই বায়োর ক্যারেক্টার লিমিট হচ্ছে আপনার 150। শুনতে পেরেছেন? জি আপু। আপনার ইউজার নেম, আপনার ইউজার নেম এর এই যে সাইকিন ইয়েলচি, এই ইউজার নেম এ আপনার ক্যারেক্টার লিমিট 30 ক্যারেক্টার। জি আপু। আচ্ছা, আমি বললাম ইনস্টাগ্রামের থ্রুতে আর্ন হয়। ইনস্টাগ্রামের থ্রুতে আর্ন হওয়ার তিনটা মেজর ওয়ে আছে। ইনস্টাগ্রামের বায়ারকে যখন বলবেন যে তুমি ইনস্টাগ্রামের থ্রুতে আর্ন করতে পারো, কি কি করে, এক হচ্ছে ওয়ার্ক অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার, যেটা আমি বলেছি নিজের প্রোফাইলকে বিল্ড আপ করতে হয়, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? জি আপু। বি অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার, সেটা হচ্ছে সেলিং আদার পিপলস প্রোডাক্ট, মানে হচ্ছে আমি আদার মানুষের প্রোডাক্ট সেল করে দিব, সেটা হতে পারে এইটার জন্য বায়ারের যে প্রোফাইলটা বিল্ড আপ করতে হয় সেই বিল্ড আপের জন্য বায়ার আপনাকে হায়ার করবে অ্যাজ এ ফ্রিল্যান্সার। জি আপু। আরেকটা হচ্ছে বিকাম অ্যান এন্টারপ্রেনার, এই যে যেটা সাইগিন ইলজ উদ্যোক্তা, হ্যাঁ, যেটা হচ্ছে বিজনেস পেজ, সেল ইওর প্রোডাক্ট, সেল ইওর ওন প্রোডাক্ট, ঠিক আছে? এখন আসতেছি হচ্ছে লেন্থ। লেন্থ হচ্ছে আমরা যদি বলি সেটা হচ্ছে ইনস্টাগ্রামের যে আইজিটিভি, ঠিক আছে? আইজিটিভির যে ভিডিও, আমি এখন ওর ভিডিও কোথায় পাবো? আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, ওর সমস্ত জায়গায় কিন্তু এই সাইনটা নেই। কোন সাইনটা? এখানে এই যে এখানে একটা ছোট হোয়াইট দেখতে পাচ্ছেন, ছোট হোয়াইট, দেখেন সবগুলি ছবিতে নেই, কিছু কিছু ছবিতে আছে, কিন্তু এখানে আবার দেখেন এই যে এখানে শুধু ভিডিও প্লেয়ার একটা সাইন আছে কিন্তু ওই সাইনটা নেই। এর রিজন হচ্ছে ইনস্টাগ্রাম 59 সেকেন্ডস এর ভিডিও, এই যে এখানে এই যে দেখেন আমি ক্রস মার্কস করছি যেটা, এই ভিডিও গুলি হচ্ছে মিনিমাম 59 সেকেন্ডস এর হতে হয়। যদি 59 সেকেন্ডস এর হয়ে যায়, মানে 58 থেকে 59 সেকেন্ডস এর হয়, তাহলে এই ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হয়, ঠিক আছে? যেটা হচ্ছে নিউজ ফিডে প্লে হবে, কথা বুঝতে পাচ্ছেন? জি আপু। না কনফিউজ, এইটা হচ্ছে 59 সেকেন্ডস এর মধ্যে ভিডিও গুলি নিউজ ফিডে প্লে হয়, কিন্তু 59 সেকেন্ডস এর উপরের ভিডিও গুলা যখনই প্লে হয় তখন হচ্ছে আপনাকে দেখায় ওয়াচ, কি জন্য দেখায় এটা, ওয়াচিং কিনা, দাঁড়ান কিনা এরকম আমি যদিও জানি না, আমি কপিরাইট না, কন্টিনিউ ওয়াচিং না কি একটা বলা, ওয়াচ আইজিটিভি ভিডিও, ওয়াচ আইজিটিভি ভিডিও, এই যে ওয়াচ আইজিটিভি ভিডিওটা লেখা আসলো না, এই ওয়াচ আইজিটিভি ভিডিওটা হচ্ছে ডিরেক্টলি আমাকে আইজিটিভি তে নিয়ে যাবে। আইজিটিভি তে কখন যায়, যখন ভিডিওটা আপনার 59 সেকেন্ডস এর উপরে হয়, যে কিপ ওয়াচিং, দেখেন জি জি 43 সেকেন্ডের ভিডিও এখনো রিমেইনিং, যদি এরকম হয় তখন ওরা 15 সেকেন্ড দেখাবে, বাকি বাকি 58 সেকেন্ড, মানে 58 সেকেন্ডস এর ভিডিওটা তখন ফুল দেখায় না, যদি 58 সেকেন্ডস এর উপরে ভিডিও হয় তখন আপনার নিউজ ফিডে ফুল দেখা না, এটা হয়তো 10 to 15 সেকেন্ডস দেখাবে, পরবর্তীতে আপনার এই অপশনটা চলে আসে। এই আইজিটিভির ভিডিওর ক্লিপের রেস্ট্রিক্টেড আছে, টাইমের একটা লিমিটেশন আছে, সেটা 15 সেকেন্ড থেকে 10 মিনিট হতে পারে, 15 সেকেন্ড থেকে 10 মিনিট, তাও সে যদি রেগুলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকে, রেগুলার ইউজার, কথাটা কি বুঝতে পেরেছেন? জি আপু। সবাই কি বুঝতে পেরেছেন? এই ইনফরমেশন গুলি কিন্তু আমি আপনাকে এক্সামে দিব, জি আপু, আমি এক্সামে দিলে আপু বুঝতে পারি নাই আমি এটা মনে করেছি সেটা না, আগে আবার জিজ্ঞেস করেন, আমি আরেকবার রিপিট করব। আইজিটিভি তে ভিডিও রেঞ্জ হচ্ছে 50 সেকেন্ডস টু 10 মিনিট,
সেটা রেগুলার ইনস্টাগ্রাম হোল্ডার, কিন্তু এই যে সাইগে নিয়েল চিনরা এরা কিন্তু রেগুলার ইনস্টাগ্রাম হোল্ডার না, আমি আপনি রেগুলার ইনস্টাগ্রাম হোল্ডার, ঠিক আছে? জি আপু, আইজিটিভির ভিডিও ফাইলস 4.5 মিনিমাম রেশিও, মিনিমাম রেশিও 4.5 মানে ভিডিওর ক্ষেত্রে আপু? হ্যাঁ 4.5 বলতে 4:5 আর কি? হ্যাঁ 4:5 না, এটা দিয়ে কি বুঝাচ্ছে? 4K 5K 4K 5K 690 to 426, এখানে 690 কি 426 কি? হ্যালো, 690 to 426 যে হোয়াইট আর হাইট, হ্যাঁ এটা হচ্ছে 4:5 ওয়াইড এন্ড হাইট, এটা ভিডিওর সাইজ, এটা 4 পিক্সেল, এটা পিক্সেল না ভাইয়া, এটা ভিডিও সাইজ লিমিট বলা হয়, হ্যাঁ 4 পিক্সেল তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সাইজ লিমিট মানে রেশিওটা, আর এটা ম্যাক্সিমাম হবে হচ্ছে 5.4 GB, একটা ভিডিওর ম্যাক্সিমাম সাইজ লিমিট 5.4 GB, 5.4 GB না আপু? এখন বললাম এই রেশিওটা পিসি অর ম্যাক থেকে করা যায় MP4 ফরম্যাটে, সেটা হচ্ছে ভিডিও যে আমরা ফাইলগুলি দেই প্রত্যেকটা ফাইলের তো একটা রেশিও থাকে, রেশিও থাকে না ভাইয়া? প্রত্যেকটা ভিডিও দেখেন একটা রেশিও আছে, ইনস্টাগ্রামের ওই রেশিওটা হচ্ছে 4:5, আর ভিডিওর সাইজ প্রত্যেকটা ভিডিও আমরা দেখি না 700 MB, 800 MB, 1 GB, 1.5 GB, 2 GB, জি আপু জি আপু, সেটা হচ্ছে 5.4 GB ম্যাক্সিমাম সাইজ লিমিট, এর বেশি হলে আপনি আপলোড করতে পারবেন না, কিন্তু এই ম্যাক্সিমাম সাইজ লিমিটটা আপলোড কোথা থেকে করতে পারবেন? মোবাইল থেকে নো, এই ম্যাক্সিমাম সাইজ লিমিটটা আপলোড করতে পারবেন আপনি পিসি অথবা ম্যাক থেকে, তাও আবার এটা MP4 ফরম্যাটে। জি আপু, আপু 5.4 নাকি 4.5? 4:5 হচ্ছে রেশিও, সেটা জানি আপু, যে জিবির কথা যেটা বলছেন 5.4 GB, আচ্ছা ঠিক আছে আপু, ক্লিয়ার? জি আপু, ইনস্টাগ্রামের ভিডিও ক্লিপ ম্যাক্সিমাম 60 মিনিট, 60 মিনিট, আচ্ছা ভিডিও ক্লিপ 60 মিনিট, আচ্ছা 1 ঘন্টা, হ্যাঁ ইনস্টাগ্রামের স্টোরি লিমিট হচ্ছে 15 সেকেন্ড, 15 সেকেন্ড, আমি হাত ঘুরাই দিছি, মনে হচ্ছে আপনারা আমাকে দেখতেছেন, আচ্ছা আমি দেখাচ্ছি দাঁড়ান, এই যে ওর ছবিটার বাইরে ভাইয়া দেখেন, ওর এই ছবিটার বাইরে একটা রেড মার্ক দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে ওর এখন একটা স্টোরি চলে আসবে, দেখাচ্ছি আমি সেটা, আচ্ছা আচ্ছা দেখেন একটি স্টোরি চলে আসছে না, এই একটা স্টোরি টাইম, এই যে দেখেন শেষ হয়ে এটা পুরোটা শেষ হতে 15 সেকেন্ড সময় নেবে, ওই স্টোরিটা লেন্থ মানে স্টোরিটা কতক্ষণ দেখতে পারেন, ওই স্টোরির লিমিটেশন হচ্ছে 15 সেকেন্ড, এখন যদি ভিডিও, এখন যদি ভিডিও দেয়, আচ্ছা এটা তো ভিডিও না, এটা তো ছবি, হ্যাঁ এখন কথা হচ্ছে এখানে যদি আমরা ভিডিও দেই ওই ভিডিও হচ্ছে 15 সেকেন্ডস এর হবে, এই যে 12টা, এই যে আলাদা আলাদা মাল্টিপল স্টোরি ক্রিয়েট হবে তখন,
আচ্ছা কেটে কেটে যাবে হ্যাঁ কেটে কেটে মানে শেষ হবে তারপরে মানে এখানে ধরেন আমি আমি বলতে বলতে এই আতে যদি 15 সেকেন্ড শেষ হয়ে যায় মিটা পরের স্টোরিতে যাবে একজনকে অনেকগুলি স্টোরি অ্যাড করতে দেখেন না এটা জাস্ট লিখে রাখেন কিভাবে করতে হবে সেটা আমি দেখাই দিব আপনাদের আর আপু এমনিতে আপু এমনিতে কয়টা স্টোরি দেয়া যায় আরে বাবা রে এখানে আসি আমি স্টোরি লিমিটেশনটা হচ্ছে 19টা না 20টা একদিন শুনতে পারনি স্টোরি 15 সেকেন্ডস বাট ইউ ক্যান অলসো ক্রিয়েট মাল্টিপল ক্লিপস which can be shared as a combined story longer than 15 seconds acha video ta jodi video ta jodi 15 second er kom hoy tao eta last e eshe oi 15 second porjonto ei jaygay stay korte hobe acha acha ami je information guli ekhon question na kore information guli dicchi information guli age likhe nan karon ami bhule jabo bhaiya je bujhte parche ali likha ache Instagram-এর feed limits. Feed limits বুঝেন Instagram-এর news feed. Instagram-এর news feed হচ্ছে এই যে আমি এভাবে যাচ্ছি না এটা Instagram-এর news feed. এই news feed-এর time limit মানে typical time limit range হচ্ছে ভিডিওগুলি 3 seconds থেকে শুরু করে ওই যে যেটা আমি বলেছি যেখানে যে ভিডিওটা আমরা এরকম দেখতে দেখতে যেতে পারি কারণ এখানে কোনো ভিডিও যদি থাকে কোথায় যাব কার ভিডিও দেখব আমার এখানে তো সব চাইনিজ কোরিয়ান পড়া এই যে দেখেন এইটা এই স্ক্রল করতে করতে যে যাচ্ছি এইখানে এই এই জায়গায় আমরা স্টোরি দেখতে পানি এই ভিডিওগুলি আমরা দেখতে পাবো হচ্ছে 3 সেকেন্ডস থেকে আপনার হচ্ছে 60 মানে 59 সেকেন্ডস পর্যন্ত একটু আবার বলবেন আপু ইনস্টাগ্রামের ফিড ইনস্টাগ্রামের ফিড লিমিট ফিডের মধ্যে ভিডিও লিমিট নিউজ ফিড না নিউজ ফিড কে ইনস্টাগ্রামের ফিড বলে নিউজ ফিড বলে ফেসবুকে উপরে গেলেই তখন সেটা ওই আইজিটিভি এর আন্ডারে চলে যাবে ঠিক আছে বুঝতে পেরেছেন আমরা যেমন সরি ফেসবুকে যেমন আমরা এখন লাইভ করছি আমাদের ক্লাস লাইভ হচ্ছে আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টাও কিন্তু লাইভ দিতে পারি কিন্তু ইনস্টাগ্রামে আমরা সেটা পারি না এক ঘন্টা ইনস্টাগ্রামে লাইভ এর লিমিটেশন ঠিক আছে জি আপু তারপরে হচ্ছে MP4 এর বেস্ট ফরম্যাট ফর ইনস্টাগ্রাম MP4 ইজ দ্য বেস্ট ফরম্যাট ফর ইনস্টাগ্রাম এটার স্পেসিফিকেশন আছে সেটার অডিও হবে AAC এটা কি এইগুলি হচ্ছে ভাইয়া ভিডিওর MP4 এর ফরম্যাট MP4 ভিডিওর ফরম্যাট এটা আমাদেরকে মিনহাজ ভালো বলতে পারবে তাই না মিনহাজ জি আপু অনেক রকমের ফরম্যাট হয় একটা হচ্ছে আমরা MP3 ঠিক আছে আরেকটা হচ্ছে যে WAV মানে ওয়েব আরেকটা হচ্ছে যে AAC আপু যেটা বললো আর এমনিতে এডিটিং এর জন্য যারা ভিডিও এডিট করে ওদের জন্য WAV যে ফাইলটা হয় ওটা সবচেয়ে বেটার আর এমনি আমরা আমরা মোবাইলে যে গানগুলো শুনলে ওগুলো হচ্ছে MP3 আচ্ছা এখন কথা হচ্ছে আপু এই ইনফরমেশনগুলি আমার কেন লাগবে এই ইনফরমেশন আপনার লাগবে আপনি যখন বায়ারের অ্যাকাউন্টটাকে ম্যানেজ করবেন বায়ারকে যদি আপনি ওর ভিডিওর কি কি প্রয়োজন যেমন আমরা ইউটিউবের ভিডিওর মানে ইউটিউবে যখন ক্লাস করব তখন আমরা বলে দিব 4K ভিডিও HD ভিডিও এই যে 4K এখন কেউ যদি জিজ্ঞেস করে আপু 4K কি 4K হচ্ছে ভিডিও রেজুলেশন আপনার কি কি স্পেসিফিকেশন বায়ারের কাছ থেকে লাগবে যে তুমি যদি এই টাইপের এই স্পেসিফিকেশন দিয়ে MP4 ফরম্যাটে ভিডিও করে
তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করি তাহলে সেটা হচ্ছে তোমার জন্য বেটার, বুঝতে পেরেছেন? ওই ফরম্যাটে অডিওটা লাগবে AAC অডিও, সেটা হচ্ছে 3500 KBPS বিট রেট। অডিওটা আবার বলতেন একটু। AAC, A for apple, A for apple, C for cat. আপু কি বলছিলেন, 3000 কত বলছিলেন? 3500 KBPS বিট রেট। কেবি আপু লাস্ট রেটটা বুঝি নাই। KBPS বিট রেট। আচ্ছা আচ্ছা, H point 264, H point 264, yes, H point 264 code C. এইটা হচ্ছে যে ভিডিওটা MP4 করবে ওই ভিডিওর কোয়ালিটি এই তিনটার মিক্সচারে থাকতে হবে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? যারা এগুলি কি বুঝেননি তারা বায়ারকে শুধু এটা দিয়ে বলবেন এই কোয়ালিটির তোমার ভিডিও থাকতে হবে। ক্লিয়ার কথাটা? লাস্ট আপু H দিয়ে কি বলছিলেন? H জি আমি কি ভুলে গেলাম, H dot 264 code C. 264 এটা কি আসলে আপু? এটা ভিডিও MP4 ফরম্যাটেরই ভাইয়া। ও আচ্ছা ঠিক আছে আপু। তারপরে যেটা সেটা হচ্ছে আগে তো বলেছিলাম ম্যাক্সিমাম লিমিটেশন হচ্ছে ফ্রেম রেট, এই ফ্রেমের MP4 এর যে ফ্রেম রেট আছে, ভিডিও যখন এরা ক্রিয়েট করে ভিডিওটাকে MP4 এ কনভার্ট করবে বা MP4 করে রেডি করে দিবে আপনাকে, তখন বলবেন ওইটা ফ্রেম রেটটা যাতে কথা ঠিকমতো বোঝা যাচ্ছে না। MP4 ফরম্যাটের যে ভিডিওটা বায়ার আপনাকে দিবে ওর ইনস্টাগ্রামের জন্য, সেই ফরম্যাটের সেই ভিডিওটার একটা ফ্রেমের রেট থাকবে, ফ্রেমের রেট থাকবে, সেটা থাকবে 30 FPS। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু। ম্যাক্সিমাম 920 পিক্সেল টল, 920 পিক্সেল আর হচ্ছে ম্যাক্সিমাম 1080 পিক্সেল ওয়াইড। ঠিক আছে তো? ঠিক আছে, 1080 পিক্সেল ওয়াইড। এই তো গেল। এখন হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোল্ডার 7500-এর বেশি মানুষকে ফলো করতে পারে না। মানে হচ্ছে আমি সুলতানা রাবেয়া 7500-এর বেশি মানুষকে ফলো করতে পারবো না। জি আপু বুঝছি। আচ্ছা, আওয়ারলি লিমিট যেটা হচ্ছে ফলো আনফলো করার জন্য, ঠিক আছে? জি আপু। পেজ উল্টা থেকে আমি, আচ্ছা অনেক বেশি লিখা, 1 2 3 4 5 পৃষ্ঠ হয়ে গেছে আমার। আল্লাহ কি বলেন, পেজ কতটুকু আপনার? আমার ডায়েরি ছোট একটা ডায়েরি ওই জন্য। আচ্ছা, নিউ অ্যাকাউন্ট যদি অনলি ফিউ মান্থের অ্যাক্টিভেন্ট নিউ অ্যাকাউন্ট হয়, ফলো আর আনফলোর ব্যাপারটা হচ্ছে 20 ইউজার আমরা বলে দেই 20, কিন্তু আপনারা এটা গুগল করলে মেবি 30-50 পাবেন, ঠিক আছে? ইউজার পার আওয়ারে মিনিমাম। জি আপু। আর পুরাতনের ক্ষেত্রে? পুরাতনের ক্ষেত্রে ওইটা 30-40 করা যায় পার আওয়ার, পার আওয়ার, পার আওয়ারে কিন্তু আপনি টানা করতে পারবেন না ভাইয়া, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট 2 দিনের জন্য ব্লক হয়ে যায় তাহলে।
বুঝতে পেরেছেন? জি আপু, একদিনে ম্যাক্সিমাম হচ্ছে 100 to 200 যেই অ্যাকাউন্টগুলি মানে অল্প কিছু মাস হলো ক্রিয়েট হয়েছে বা অ্যাক্টিভ হয়েছে, বুঝতে পেরেছেন? তাদের জন্য 100 to 200 ইউজার পার ডে। জি আপু। আর যারা হচ্ছে ওল্ড অ্যাকাউন্ট হোল্ডার, অলরেডি বেশ কিছু বছর হয়ে যাচ্ছে, তারা পার ডে হচ্ছে 50 ফলো আনফলো করতে পারবে পার আওয়ার। আর একদিনে ম্যাক্সিমাম হচ্ছে 300 to 400। এই জিনিসটা বুঝতে কারো কোথাও প্রবলেম হয়েছে হলে বলেন, আমি আরেকবার রিপিট করে দিই। মানে হচ্ছে যে আপনার একদম নতুন অ্যাকাউন্ট বা হলো 2 মাস হয়েছে, ওই রকম কোন অ্যাকাউন্টে আপনি পার ডে আমরা বলে দিই 20টা ইউজারকে পার আওয়ারে আপনি ফলো আনফলো করতে পারবেন। এখন আপনি বলতে পারেন, আপু আপনি ভুল বলেছেন, আমি ভুল বলিনি, কারণ গুগলে আপডেট আসার পরেও গুগল যেটা দেখায় সেটা যখন আমরা ইনস্ট্যান্ট করতে যাই, তো আমাদের অ্যাকাউন্টের অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্টগুলি 2 দিনের জন্য 3 দিনের জন্য ব্লক হয়ে যায়, কিন্তু এই মিনিমাম 20 জন ফলোয়ারকে ফলো আর আনফলো দিলে অ্যাকাউন্ট আপনার ব্লক হবে না। 20টা যদি করেন অ্যাকাউন্ট ব্লক হবে না, তার গ্যারান্টি আমার, বুঝতে পেরেছেন? জি আপু। আর যেই অ্যাকাউন্ট গুলি হচ্ছে বেশ কয়েক বছর হয়ে গেছে অলরেডি ইনস্টাগ্রামে, তাদের পার আওয়ারে ফলো আনফলো করা যায় হচ্ছে 50, মানে হচ্ছে 50টা। আচ্ছা আপু। আর ওই যেটা কয়েক মাস হলো যেই অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট একদিনে 100 থেকে 200। এখন এই যে 100 থেকে 200 একটা লিমিট, ওরা কিন্তু ফিক্সড কোনো লিমিট বলেনি। তার কারণ হচ্ছে যেটা 1 মাসের অ্যাকাউন্ট বা 1.5 মাসের অ্যাকাউন্ট সেখানে আপনি 100 বেশি ট্রাই করবেন না, যেটা হয়তো 3-4 মাসের অ্যাকাউন্ট সেখানে আপনি 200 ট্রাই করতে পারেন, ব্যাপারটা এরকম, বুঝতে পেরেছেন? জি আপু বুঝতে পেরেছি। সবাই কি বুঝতে পেরেছেন? একদম সবাই চুপ হয়ে গেছে। জি আপু। আর কোনো কথা নাই। জি আপু। ইনস্টাগ্রামে অল্টার টেক্সটের একটা ব্যাপার আছে। অল্টার টেক্সট হচ্ছে আপনার, এটাকে আমরা অল্টার টেক্সট বলি, এটাকে ইনস্টাগ্রামে লেখা দেখবেন ALT, ছবির পিছনের লেখা, এটাকে বলতে পারেন সহজ বাংলায় ছবির পেছনের লেখা। সেটার ক্যারেক্টার লিমিট হচ্ছে 125। আপু এটা কি একটু স্ক্রিনে দেখানো যাবে? হ্যাঁ দেখাই দিব, কিন্তু লিমিটেশনটা আগে লিখে নেন। হ্যাঁ আপু একটু পরে। যেটা দেখতে চেয়েছেন সেটা হচ্ছে, আমি যদি দেখাই, আমি জানি না আমার এটাতে অল্টার টেক্সট দেয়া আছে কিনা, তো আবার একটু বলেন। আরেকটু ঘুরতে ঘুরতে আপু আবার আরেকটু বলেন। কি বলবো বলেন? ওই যে 150, এটা কি বলছেন বুঝি না? 125 অল্টার টেক্সট, ALT টেক্সট। অল টেক্সট হচ্ছে যেটা আমরা ছবির পিছনে লেখা, ছবির পিছনে একটা লেখা দেখা যায়, লেখা দেয়া হয়, যে লেখাটা আমরা যখন ছবি দেখি তখন দেখতে পাই না, কিন্তু এই লেখাটা ছবির পিছনে থেকে যায়। এই লেখাটার কারণ হচ্ছে, এই লেখাটা হচ্ছে যখন ছবি লোড হতে, একটা ছবি যখন আমরা অনলাইনে দেখি, ছবিটা তো আমাদের সামনে লোড হয়ে আসে তাই না, লোডিং হতে যখন দেরি হয়, নেটওয়ার্ক কোনো প্রবলেম করে, তখন ছবিটা আমাদের চোখের সামনে লোড না হলেও ওখানে ওইটা কি রিলেটেড ছবি তার ডিটেইলিংটা যেখানে লেখা হয় সেই জায়গাটাকে অল টেক্সট বলা হয়। এই অল টেক্সটটা হচ্ছে ক্যারেক্টার লিমিট থাকে, সেটা হচ্ছে 125 ক্যারেক্টারের। এখন অল টেক্সট কি দিবেন? অল টেক্সট হচ্ছে ইউ অল টেক্সট শুড ইনক্লুডেড রিলেভেন্ট কিওয়ার্ড, আপনাদের যে অল টেক্সট গুলি দিবেন সেটা হচ্ছে ওই ছবি রিলেটেড রিলেভেন্ট কিওয়ার্ড, আর হ্যাঁ রিলেভেন্ট কিওয়ার্ড দিবেন। এটাতে অবশ্যই কোম্পানির নাম থাকে বা নিজের নাম থাকে, মানে অল টেক্সটে দিতে হয়, অল টেক্সটে এই জিনিসগুলি দিতে হয়। এখন কথা হচ্ছে আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন আমার একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। জি আপু। ও হ্যাঁ ওইখানে এডিট, এই যে দেখেন এটা হচ্ছে আমার ছবিটা, ঠিক আছে? জি। এই ছবিটা যখন আমি এডিট করব, কোথায় এডিটে যাই, এডিটে যাই, এই যে আমি ক্যাপশন লিখেছি না, জি আপু,
no matter which failure, disaster or heartbreak, এই কান থেকে যতটুকু লিখেছি, এইটা হচ্ছে আমার caption, এই যে ছবির mystery পর্যন্ত যা লিখেছি, এগুলো হচ্ছে সবই আমার caption, এই caption limit হচ্ছে আমাদের 22,000, sorry, 2,200 হচ্ছে character limit, এখন এখানে হচ্ছে আমি 30 hashtag দিতে পারবো, এই limiter পরে, 30 hashtag দিতে গেলে আমি 30 hashtag না দিয়ে আমি ধরেন সেখানে আমরা বলে দেই যে 8টা থেকে 15টা ম্যাক্সিমাম আপনার নিশ অনুযায়ী এটা বললাম না আমি জি আপু এখন এখানে দেখেন ট্যাগ পিপল ডান পাশে এডিট অল টেক্সট দেখতে পাচ্ছেন জি আপু সরি ভাইয়া আমার ঠান্ডা আমার হাঁচি থেকে শেষ হয়ে যাচ্ছে এখন এডিট অল টেক্সটে গেলে আপনারা আর দেখতে পান না মেবি দেখতে পান এখানে কয়েকটা ট্যাগ দেখা যাচ্ছে এই টেক্সটগুলি যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলি আমি হচ্ছে আমার নাম আছে আলহামদুলিল্লাহ সরি রিলেভেন্ট কিওয়ার্ড দিতে বলেছে এখন এটা রিলেভেন্ট কিওয়ার্ড হচ্ছে সেলফ মোটিভেশন কারণ আমি এখানে যা লিখেছি এটা আমার সেলফ মোটিভেশন ঠিক আছে জি আপু এটাও মেবি আপনাদের আগের ব্যাচকে দেখাতে গিয়ে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি যখন এটা ওকে দিয়ে বের হয়ে আসি এখানে ধরেন আমি ওকে দেই ওকে দিয়ে বের হয়ে যাই দেখেন তো এই যে আমি ট্যাগগুলি দিয়েছি ট্যাগগুলি কি আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে যে অল টেক্সটের ট্যাগগুলি দেখেছিলেন না এখানে তো দেখা যাচ্ছে না এইটা হচ্ছে ছবির পিছনের ট্যাগ এইটা আমরা লিংকডইনে দিতে পারবো এটা টুইটারে দিতে পারবো এটা আমরা ইনস্টাগ্রামে দিতে পারবো এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টুইটারে এটা লিমিটেশন হচ্ছে 1000 ক্যারেক্টার টুইটারে ক্যাপশনের লিমিটেশন এত দেয় না অল টেক্সটের লিমিটেশন যত দেয় সবচেয়ে বেশি অল টেক্সটের লিমিটেশন টুইটারে আচ্ছা বুঝা গেল লাভ কি এটাতে এইটা হচ্ছে এসইওর কাজ করে ভাইয়া এইটা হচ্ছে এসইওর কাজ করবে আপনার হ্যাশট্যাগ এর লাভই হচ্ছে এসইও এসইও আপু সর্বনিম্ন কত কতটুকু থেকে দিতে পারবো কোথায় সর্বনিম্ন কতটুকু দিতে পারবেন আপু আরেকবার যদি বলতেন আপু আপু কোথায় সর্বনিম্ন কত দিতে পারবেন এই যে গিয়াতে লিংকডইন গিয়াতে ইনস্টাগ্রামে যে অল্টার টেক্সটে যে ক্যারেক্টার 125 পর্যন্ত ক্যারেক্টার দেওয়া যাবে এটা সর্বনিম্ন কতটুকু পর্যন্ত দেওয়া যাবে সর্বনিম্ন কোনো সর্বনিম্ন কিছু নাই আপনি চাইলে নাও দিতে পারেন এটা দেয়া হয় কারণ হচ্ছে আমরা যেভাবে করব মানুষ তো আর ওভাবে করে না মানুষ তো আর ওটা বুঝে না অল্টার টেক্সটটা কি কেন দিতে হবে কোথায় দিতে হবে কি দিতে হবে সবাইকে বুঝবে আপনারা কি জানতেন যারা ইনস্টাগ্রাম ইউজ করতেন তারা কি জানতেন এই অল্টার টেক্সটটা কেন দিতে হয় আপু আমি তো অপশনটাই খুঁজে পাই নাই আগে আমি আজকে দেখলাম কখনো কি দিয়েছেন আপনারা অল টেক্সট না আপু আর হচ্ছে আপু আমার ওইটাতে না শপের অপশনটা আসতেছে না আপডেট দিলাম তবু আসতেছে না এটা আসবে এটা নতুন আপডেট এসেছে তো সবার প্রোফাইলে এখন ওভাবে আসেনি আমারটা হয়তো অনেক পুরনো প্রোফাইল হওয়ায় চলে এসেছে আমারটা তো আসছে চলে আসে আচ্ছা এই অল টেক্সটের ব্যাপারটা শেষ হলো এরপরে যাব আমরা জি আপু ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্ট কি ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে আচ্ছা এত লিভ কার হলো এতগুলি টুকটুক করে বের হয়ে গেল কে কার নেটওয়ার্কের এত সমস্যা আমি কিন্তু আজকে স্ক্রিনশটও নেইনি আপনাদের আমার এখানে মনে হয় কতক্ষণ পর আমি বের হয়ে যাচ্ছি হ্যাঁ নেটওয়ার্কের মেবি অনেক ঝামেলা এখন চারজন বের হলো আপু আমি এখন বের হয়ে আর ঢুকলাম আমি মনে করতেছি আপনার ওখানে সমস্যা এখন বুঝতে এসে আমার এখানে সমস্যা তাহলে আপু আমি জুম আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করছি তারপরে আসছে আগে একটা প্রবলেম হয়েছিল
আরে জুমটা একটু প্রবলেমই করতেছে ভাইয়া, কিছু করার নাই। আচ্ছা আচ্ছা অসুবিধা নাই। তারপরেও যদি আপনাদের প্রবলেম হয় যে আপু এগুলি কি, এগুলি আমি ট্রাই করব আপনাদেরকে দেওয়ার জন্য। আচ্ছা ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্ট কি? ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে ফেসবুকের বিজনেস পেজের ভার্সনটাকে আমরা ইনস্টাগ্রামে বলি বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে? আরেকবার বলেন আপু, ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্ট জিনিসটা কি? বিজনেস অ্যাকাউন্ট জিনিসটা হচ্ছে ইনস্টাগ্রামের ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্ট মানে কি কি অ্যাবিলিটি ওখানে থাকে বিজনেস অ্যাকাউন্টে, সেটা হচ্ছে পোস্ট বুস্ট করার অ্যাবিলিটি থাকে, পোস্টের অ্যাড লিংক, লিংক ওই যে বললাম যে লিংক করার অ্যাবিলিটি থাকে ভাইয়া, স্টোরিতে লিংক দেওয়া যায় যদি 10,000 ফলোয়ার হয়, বলেছিলাম না জি আপু বলেছিলেন, তাহলে বিজনেস অ্যাকাউন্টে থ্রুতে করতে হয়, সেটা কিন্তু নরমাল অ্যাকাউন্ট না, ঠিক আছে? জি আপু। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সেস টু নেটিভ অ্যানালিটিক, মানে অ্যানালিটিকটা দেখতে পাই আমরা, যেটা আমরা প্রোফাইলে দেখতে পাই না কিন্তু সেটা আমরা ইয়েতে দেখতে পাই, পেজের যদি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে আমরা ওই অ্যাকাউন্টটা দেখতে পাই। ঠিক আছে জি আপু। বিজনেস অ্যাকাউন্ট মূলত কারা ইউজ করে? বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে পেজ, পেজ আপু, বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক পেজ, ফেসবুকের ভাষায় পেজকে ফেসবুক পেজ বলে, ইনস্টাগ্রামের ভাষায় এটাকে বিজনেস অ্যাকাউন্ট বলে। এখনো বুঝেন নাই? বুঝতে পারছি আপু, বুঝছি আপু। আচ্ছা এইখানে হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাড কিভাবে আমরা রান করব। ইনস্টাগ্রামের অ্যাড রান করার জন্য ইনস্টাগ্রামে আমাদের ফার্স্টে অ্যাড ম্যানেজারে যেতে হয়, তারপরে ইনস্টাগ্রামকে ওইখানে প্লেসমেন্ট দিতে হয়, তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাড রান করতে, যেটা ফেসবুকের থ্রুতে আমরা করেছি। কিভাবে? যদি হচ্ছে ইউ ক্যান ইউজ ইউর ফেসবুক পেজ অরে কানেক্টেড ইনস্টা, মানে আপনার ইনস্টাগ্রাম পেজকে আপনি ফেসবুক পেজের সাথে কানেক্ট করে দিয়ে অর ইনস্টাগ্রামের ধরুন ফেসবুক পেজকে ডিরেক্টলি ইনস্টাগ্রামে ওই যে অ্যাড প্লেসমেন্টের থ্রুতে, অ্যাড প্লেসমেন্টের কথা একটু আগে বললাম না আমরা ফেসবুকে দেখেছিলাম না যে অ্যাড সেন্টার করতে গিয়ে যে আমরা কোথায় দিব অ্যাডটাকে কোথায় প্লেস করব, দেখেছিলাম জি আপু মনে নাই। আচ্ছা যাই হোক, ওইটার থ্রুতে আমরা ইনস্টাগ্রামে অ্যাড করতে পারি। আর আমরা আচ্ছা এগুলি তো অ্যাড এর গেল, ইনস্টাগ্রামের হাউ টু ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাড ইন অ্যাড ম্যানেজার, ঠিক আছে? ক্রিয়েট করবেন কিভাবে? ফার্স্টে হচ্ছে গো টু অ্যাড ম্যানেজার, তারপরে সিলেক্ট ক্রিয়েট, তারপর চুজ অ্যান অবজেক্ট অ্যান্ড মানে কি বলবো এটাকে, অবজেক্ট চুজ করবেন, তারপরে সেটাকে প্লেস করবেন, তারপরে কন্টিনিউ দিয়ে যাবেন। এটা আপনাদের অ্যাড ম্যানেজারের কাজ, এটা অ্যাড ম্যানেজারের কাজের সময় দেখা যাবে। এইখানে আর কি আছে আপু, এটা লিখবো না, এটা লেখার প্রয়োজন নেই। ওকে এনাফ, শেষ মোটামুটি ইনস্টাগ্রামের কাজ, একটা কাজ, একটা মানে একটা পোর্শন শেষ হলো, এইটার আরো ডিটেইলিং আছে, বাকি ডিটেইলিং কি এখন দিব নাকি এখন দিলে মাথার উপর দিয়ে যাবে? দিয়ে দেন আপু, যেহেতু লিখতেছে দিয়ে দিলো হয় তাই না? মশাই কেমন দেয়? হ্যাঁ এখন তো আর দিব না, এখন দিব না, বিকজ হচ্ছে ইনস্টাগ্রামের আপনাদের যে কাজটা করতে হবে ইনস্টাগ্রামের rules regulation privacy policy terms condition আর হচ্ছে আমি যা দিলাম এগুলো সব করতে হবে। কালকে আমি হাফ 20 মিনিট একটা এক্সাম নিব, এই ছোট ছোট ইনফরমেশন গুলো আমি লিখতে বলবো। লেখার প্রসেসটা হচ্ছে আপনারা ক্যামেরা অন করবেন, ক্যামেরা অন করে ক্যামেরাটা খাতার দিকে দিবেন, খাতার দিকে দিয়ে খাতায় লিখে যাবেন, সবাই দেখুন কোনো প্রবলেম নেই, তারপর খাতায় লেখার পরে খাতার ছবিটা আমাকে তুলে পাঠাবেন, তারপরে সেটার উপর আমি মার্কস দিয়ে দেবো। 20 মিনিটের একটা এক্সাম, ঠিক আছে? কখন হবে ওইটা আপু? কালকে ক্লাস শুরু হবে, সরি কালকে না, কালকে তো শুক্রবার, শুক্রবার আপু, পরশুদিন, জান আমি তো ভুল বলতেই পারি, পরশুদিন
আচ্ছা এখন আমরা ইনস্টাগ্রামের ক্লাসে ব্যাক করি। ইনস্টাগ্রামের বাদ বাকি যে কাজগুলি সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্টকে হচ্ছে বিজনেস অ্যাকাউন্টকে কিভাবে ট্রান্সফার করতে হয়, একটা অ্যাকাউন্টকে কিভাবে সেটিংস করতে হয়, অ্যাকাউন্টের ফলোয়ার কিভাবে বাড়াবো, এগুলি তো ইনস্টাগ্রামের বেসিক ইনফরমেশন, যে ইনফরমেশনটা আপনার জানা থাকা প্রয়োজন। বাকি যে কাজগুলি সেই কাজগুলি এখন আমরা স্টার্ট করবো, ঠিক আছে? আমরা কিন্তু ইনস্টাগ্রামের ক্লাসের আমাদের কোনো কাজই এখনো শুরু করিনি, এতক্ষণ যা শুনলেন এগুলো শুধু ইনফরমেশন শুনে গেছেন, আপনাদের প্রয়োজন তাই, ঠিক আছে? জি আপু। আচ্ছা এখন আসেন ইনস্টাগ্রামে, যখন আপনি পার্সোনাল অর প্রাইভেট অ্যাকাউন্টে থাকবেন তখন আপনি ফলোয়ারদেরকে হোল্ড করতে পারবেন। হোল্ড মিন্স হচ্ছে তারা রিকোয়েস্ট পাঠাবে, আপনি অ্যাকসেপ্ট করলে চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন, আর চাইলে তাদেরকে রিমুভ করে দিতে পারেন। ইনস্টাগ্রামে যখন এই অ্যাকসেপ্ট এবং রিমুভ, ইনস্টাগ্রামে একটা ব্যাপার হচ্ছে আমরা ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি কিন্তু আমাদের প্রোফাইল পাবলিক করে রাখতে পারি না, ফেসবুকে এই অপশনটা আছে না, ইনস্টাগ্রামে এই অপশনটা নেই। আপনি যদি প্রোফাইলকে পাবলিক করে রাখেন তাহলে অটোমেটিক্যালি যে কেউ আপনাকে ফলো দিবে আপনার কাছে কোনো ফলো রিকোয়েস্ট আসবে না, বুঝতে পারছেন? জি আপু। যদি প্রাইভেট করে রাখেন, প্রোফাইল প্রাইভেট দেন, তখন ফলো রিকোয়েস্ট আসবে, তখন আর তারা ডিরেক্টলি আপনার সাথে কানেক্ট হতে পারবে না। কিন্তু সবচেয়ে ব্যাড থিং হচ্ছে যে ইনস্টাগ্রামে অনেকেই দেখা যায় অনেক বাজে, হয়তো খুব ভালো কেউ না, তারা হয়তো ফলো রিকোয়েস্ট দিয়ে রেখেছে, এখন আপনার প্রাইভেট অ্যাকাউন্ট ছিল, বিজনেস এর জন্য আপনি এটাকে বিজনেস অ্যাকাউন্টে অর পাবলিক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন, অটোমেটিক্যালি আপনার এখানে যত ফ্রেন্ড রিকোয়েস্ট মানে যত ফলো রিকোয়েস্ট থাকবে সেটা হোক 100, সমস্ত ফলো রিকোয়েস্ট অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। ইনস্টাগ্রামে সবচেয়ে বাজে জিনিস হচ্ছে। আচ্ছা আপু, আচ্ছা আপু, আচ্ছা আপু, ভয়েসটা একটু কম কম করে আসছে, মানে একবার কম আসে একবার ঠিক মতো আসে, একদম কম আসে ভাইয়া, কি করব বলেন, আমি হাঁচি দিতে দিতে দেখা যায় যে আমি নড়ে চড়ে যাইতেছি, ওই জন্য হয়তো। আচ্ছা ইনস্টাগ্রামের আমরা তো ফেসবুকে পোস্টে দেখতে পাই যে কমেন্টের একটা অপশন থাকে, লাইকের একটা বাটন থাকে, শেয়ারের একটা বাটন থাকে, ইনস্টাগ্রামে এরকম বাটন আছে। এখন বাটনগুলি কোথায়? বাটনগুলি হচ্ছে এই যে দেখেন, এই যে লালটু করেছি না একটা লাভ সাইন, ইনস্টাগ্রামে কিন্তু আলাদা কোনো লাভ, কেয়ার, অ্যাংরি, তারপরে হাহা, লাইক, ওরকম কোনো ইমোজি কিছু নেই, স্টিকার নেই। ইনস্টাগ্রামে যা দিতে হয় সেটা হচ্ছে লাভ দিতে হয়। তার পাশের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পত্রমিতালি, মানে হচ্ছে এখানে আপনি টেক্সট করবেন, কমেন্ট করবেন। তার পাশের বাটনটা হচ্ছে শেয়ার, যেটা অ্যারোপ্লেন, এটা হচ্ছে শেয়ার, এই যে অ্যারোপ্লেনটা হচ্ছে শেয়ার। আর এই যে এখানে একটা ব্যাচ সাইন দেখতে পাচ্ছেন, যেটা হয়তো আমরা ম্যাক্সিমাম হয়তো কোনো শোক দিবসের সময় একটা ব্ল্যাক ব্যাচ পরি, ওরকম না ব্যাচটা দেখতে? জি আপু, এটা তো সেভ, ওটা সেভ, হ্যাঁ এটা সেভ বাটন, যেটা ফেসবুকে সেভ বাটন খুঁজতে হয় আমাদের এই থ্রি ডটে গিয়ে, ফেসবুকের সেভ বাটন এই থ্রি ডটে গিয়ে খুঁজতে হয়, কিন্তু ইনস্টাগ্রামে সেভ বাটনটা এখানে অটোমেটিক্যালি চলে আসে। এখন কথা হচ্ছে এই থ্রি ডটে গিয়ে আমরা কি কি দেখব, এই থ্রি ডটে গেলে যে দেখেন কি কি, থ্রি ডটে গেলে দেখেন পোস্টটা লিংক দেখা যায়, শেয়ার। এখন হচ্ছে আর্কাইভ, কি আর্কাইভ হচ্ছে আপনি ছবিটা পোস্ট করেছেন কিন্তু আমি যখন এটা দিয়ে দিব, আর্কাইভ দিয়ে দিলাম না, তার মানে আমার পোস্ট থেকে কিন্তু এই ছবিটা নাই হয়ে গেল, দেখেন আমার পুরো নাই, তার মানে এটা আর্কাইভ মানে ডিলিট না, এটা হাইড হয়ে যাওয়া। ও আচ্ছা আচ্ছা, এখন আমার পোস্টের সংখ্যা দেখেন 25টা। আচ্ছা এটা কোথায় খুঁজে পাবেন, ভালো জিনিস বলেছেন, এই যে আর্কাইভ দেখছেন, এখানে গিয়ে যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টে যান, পোস্টে গিয়ে আবার দেন, এই যে শো অন প্রোফাইল দেখতে পাচ্ছেন, ও ঠিক আছে আপু, শো অন প্রোফাইল, এটা প্রোফাইলে দিলে এটা এখন প্রোফাইলে চলে আসবে, এই যে দেখেন এখন আমার পোস্ট 26টা দেখাচ্ছে, একটু আগে কিন্তু 25টা দেখাইছে। হ্যাঁ আর আপু, ওই যে কোনো কিছু সেভ করে রাখলে ওইটা কোথা থেকে দেখা যাবে, ওইখান থেকেই সেভ করা? হ্যাঁ হ্যাঁ, কি অন্য কারো কোনো কিছু সেভ করলে? জি জি। আচ্ছা সেটাও আমি দেখাই দিব ভাইয়া। আচ্ছা এখন আপনাদের মনে কারো কোনো কোশ্চেন আছে আমার এই প্রোফাইলটা নিয়ে, যাবো এগুলি কি, ওইগুলি কি, ওইগুলি কি, সবাই কি জানেন? মোটামুটি সবার তো জানার কথা, যদিও আমার ইনস্টাগ্রামে আমি আজ অবধি আমার বায়ো অ্যাড করিনি, আমি আমার কোনো ইনফরমেশন অ্যাড করিনি, কারণ হচ্ছে যে আমার এডিট প্রোফাইলে ক্লিক করলে দেখেন আমার সমস্ত জিনিস বায়ো অ্যাড করা নাই, দেখছেন আমার নাম আছে, ওয়েবসাইট নাই, বায়ো অ্যাড করা নাই। ওই যে বায়ো বলেছিলাম না, বায়োর ক্যারেক্টার লিমিট কত বলেছি, 150, রাইট? জি আপু। নামের ইউজার নেমের ক্যারেক্টার লিমিট কত বলেছিলাম আমি, 30,
30 এই যে সেই ইউজারনেম কোথায় এই যে ইউজারনেম দেখতে পাচ্ছেন জি আপু এটা হচ্ছে ইউজারনেমের জায়গা দূরো যন্ত্রণা দেয় কেন আমাকে এই যে এখন দেখেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এই প্রফেশনাল অ্যাকাউন্টটাই হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ও এই সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে গেলে আমি বিজনেস অ্যাকাউন্টে চলে যাব ঠিক আছে আপু এবং হচ্ছে এই যে পার্সোনাল ইনফরমেশন সেটিং পার্সোনাল ইনফরমেশন সেটিং এ গিয়ে আল্লাহ এই যে এইখান থেকে কি হচ্ছে রাশেদ আমাকে খুঁজে পাইছি এখানে হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন দিবেন আপনার মেইল অ্যাড্রেস দিবেন আপনার ফোন নাম্বার দিবেন তারপর কি কি যেন আছে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেখানে দেখব কেউ আল্লাহর হস্তে বলেন না আপু আপনারটাই দেখি কারণ আমার এইটা নিয়ে আমি প্রচন্ড প্যারায় থাকি আমি অবশ্য বললাম না আমার সোশ্যাল মিডিয়াগুলি আমার হচ্ছে করা না প্রপার ওয়েতে গোছানো না তো দ্যাটস ওয়াই আমি আমার সোশ্যাল মিডিয়াগুলি আপনাদের সাথে শেয়ার খুব কম করি বা আমি দেখাই খুব কম কিন্তু ইনস্টাগ্রামের এই ইনফরমেশনগুলি দেখানোর জন্য আমাকে দেখানো লাগতো দ্যাটস ওয়াই এটা দেখানো এখন আপনাদেরকে আরেকটা জিনিস নিয়ে যাই আমি সেটা একটু দেখবেন দেখে কোথায় সার্চ এক্সপ্লোর এক্সপ্লোর বলেছিলাম না একটা ওয়ার্ড মনে আছে জি যে এক্সপ্লোর করব এক্সপ্লোরে আমরা অ্যাড কে প্লেস করতে চাই কিনা বলেছিলাম না এক্সপ্লোর হচ্ছে এই যে ম্যাগনিফাইং গ্লাস লুকিং ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে বের করা আমি চাইলে এখানেও অ্যাড ক্যাম্প মানে অ্যাডটাকে প্লেস করতে পারি এই এক্সপ্লোরে গেলে কি পাবেন এক্সপ্লোরে গেলে ইনস্টাগ্রামের যত ভিডিও আছে বা যত ছবি আছে ইচ এন্ড এভরি ডিটেল পাওয়া যায় এখানে দেখেন IGTV আছে ট্রাভেল আছে এই যে ডেকোর আছে আর্ট আছে ফুড আছে স্টাইল টিভি মুভিজ ডাই মিউজিক স্পোর্টস বিউটি মানে সমস্ত কিছু রিলেটেড এই জিনিসগুলি পাওয়া যায় এখন কথা হচ্ছে আমি যেটা খুঁজতেছি সেটাকে খুঁজে নেই আপনাদেরকে একটা জিনিস দেখাই নেই ওর নাম কি জানো একটু হোল্ড করেন আমি খুঁজে বের করে নিয়ে আগে ওকে হ্যাঁ আচ্ছা আপু পেয়ে গিয়েছি টেনশনের কিছু নাই দাঁড়ান আপনাদের সাথে আবার শেয়ারও করে দিচ্ছি আমি আচ্ছা ইনস্টাগ্রামে আমরা ওই যে ইনফ্লুয়েন্সারের একটা কথা বলেছিলাম না ইনফ্লুয়েন্স করে আমরা আর্ন করতে পারি এবং ইনস্টাগ্রামে কিছু বেসিক সেটিংস আছে যে সেটিংসটা আমরা পাই না দেখেন www.cristianoronaldo.com এ গেলে এটা কিন্তু একটা ক্লিকেবল লিংক ক্লিকেবল লিংক এই লিংকে ক্লিক করা মাত্র আমাকে ওর একটা সাইডে নিয়ে যাবে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে ডু ফলো লিংক নো ফলো লিংক হচ্ছে যেটা ক্যাপশন গুলিতে দেয়া থাকে যেটা জাস্ট কপি করা যাবে হ্যাঁ যেটা জাস্ট কপি করা যাবে ওকে ফাইন আমি আপনাদেরকে রোনালদোর এটা দেখানোর জন্য আসিনি আচ্ছা এই যে এখন একটা জিনিস দেখেন ক্রিস্টিয়ানোর নিচে লেখা আছে না পেইড পার্টনারশিপ উইথ ক্লিয়ার হেয়ার কেয়ার হ্যাঁ হ্যাঁ আপু এই অপশনটা এই যে ওর নামের নিচে এটা এসেছে পেইড পার্টনারশিপ এইটা এই অ্যাডভান্স অপশনটা আপনি কখনোই পিসি থার্ড পার্টি অ্যাপ দিয়ে পাবেন না পিসি যেটা আপনারা যারা বলবেন আপু পিসি থেকে তো আপনি তো বলেছেন পিসি থেকে ছবি আপলোড করা যায় না ইনস্টাগ্রামে এটা তো ভুল এই যে আমি থার্ড পার্টি অ্যাপে ছুতে পারি পারবেন কিন্তু এই যে অ্যাডভান্স সেটিংস যেটা এই অ্যাডভান্স সেটিংসটা পাবেন না এই অ্যাডভান্স সেটিংস আপনি পাবেন না আচ্ছা ইনস্টাগ্রামের আর বাদ বাকি বলতে হচ্ছে এখানে মেসেঞ্জার তো দেখতেই পাচ্ছেন যেটা টু এখানে মেসেঞ্জার তো দেখতেই পাচ্ছেন টু আর যেটা উপরে লাভ সাইন দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের সাথে এই লাভ সাইনে গেলে দেখা যায় অ্যাকচুয়ালি আমার কোন পোস্টে কতজন লাইক করেছে কোন পোস্টে কতজন কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ আমাকে কতজন ফলো রিকোয়েস্ট পাঠিয়েছে আমার কতজন আমি কাকে কি করেছি কে কখন আমার প্রোফাইলে ওয়ান কাইন্ড অফ নোটিফিকেশন বুঝতে পেরেছেন জি আপু এখন যদি আমরা সেটিংস যাই ইনস্টাগ্রামের সেটিংসটা কোথায় ইনস্টাগ্রামের সেটিংস হচ্ছে এই জায়গায় দাঁড়ান ভাইয়ারা এই যে দেখতে পাচ্ছেন জি ইনস্টাগ্রামের সেটিংসটা বেসিক্যালি এই জায়গায় এই জায়গা থেকে কি করতে এই জায়গায় যাওয়ার পরে এই যে দেখেন আর্কাইভ আছে ইউর অ্যাক্টিভিটি আছে কিউআর কোড ইনস্টাগ্রামে একটা নতুন এসছে কিউআর কোড হচ্ছে এই কোডটাকে যদি কেউ স্ক্যান করে তারা মানে ডিরেক্টলি আমার আর ইউজার নেম দিয়ে তাদের খুঁজতে হবে না এই কোডটাকে স্ক্যান করলে ওরা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা পেয়ে যাবে বুঝতে পেরেছেন আপনি চাইলে কিন্তু এখানে যেমন এই স্টার আছে আপনি এই স্টার চেঞ্জ করে দিতে পারেন আমি এখানে স্টার চেঞ্জ করে কি দিব
আফটার প্রাইভেটি মুজিকা রে সুন্দর এখন আচ্ছা ইমোজিটা চেঞ্জ করা যায় সেটা আপনাদের দেখিয়ে দিলাম প্রত্যেককে চেঞ্জ করেছি জাস্ট ইমোজির উপরে ক্লিক করলে ইমোজিটা চলে আসে তারপরে যদি চান যে আপু আপনি এইটা না আপনি এইটা আমি এইটাই দিয়ে দিলাম ঠিক আছে এখন কথা হচ্ছে কিউআর কোড এই কোডটাকে যদি কেউ স্ক্যান করে কারো কাছে যদি আমার এই কোডটা থাকে তার কাছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংকটা চলে যাওয়া মানে আমরা প্রোফাইল লিংক দেই না এটা ইনস্টাগ্রামের একটা অ্যাডভান্স ইয়ে চলে এসেছে সেটিংস বলতে পারেন যে এখন আর আমাদেরকে লিংক শেয়ার করতে হয় না এই কিউআর কোডটা দিয়েই তারা আমাকে আমার ইনস্টাগ্রামে খুঁজে নিতে পারে ঠিক আছে জি আপু এরকম আপনাদেরও আছে কিউআর কোড দেখেন আর এরপরে পরে শেয়ার যেটা আছে ওটা দিয়ে শেয়ার করে দিলে হবে না কোনটা হ্যাঁ এই যে শেয়ার কোথায় শেয়ার করতে চান আপনি বলেন না সেটা বলছি না মানে জুমে দেব নিউজ ফিডে না সেটাস প্রোফাইল পিকচারে দিয়ে রাখবো যে প্রোফাইল পিকচার দিয়ে আমাকে খুঁজে নিবে আমার ফেসবুকের স্টোরিতে দিব চ্যাটে দিব মেসেঞ্জারের স্টোরিতে দিব হোয়াটসঅ্যাপ বিজনেসে দিব ইনস্টাগ্রামের চ্যাটে দিব ইনস্টাগ্রামের ফিডে দিব স্টোরিতে দিব মেসেজিং বিজনেস স্যুট হচ্ছে পেজ ম্যানেজারের একটা লিংকডইন আছে জিমেইল আছে ফেসবুক লাইটার মেসেঞ্জ আচ্ছা ইমো আছে ড্রাইভে আছে নোট আছে পিন্টারেস্টে আছে ডিরেক্ট টুইটারে আছে তারপর ট্রু কলারে আছে হোয়াটসঅ্যাপ আমার ডাবল আছে সেই জন্য আই সুবহানাল্লাহ অনেক আছে আপনাদের যেখানে করতে হয় আচ্ছা আরেকজন বলেছিলেন আপু সেভ করলে সেভগুলি কোথায় পাবো আমি মিনহাজকে বলেছিলাম একটু পরে দেখাচ্ছি মনে আছে মিনহাজ এই কিউআর কোডে সেভ দেখতে পাচ্ছেন জি আপু এখন ক্লিয়ার আচ্ছা ক্লোজ ফ্রেন্ড হচ্ছে ইনস্টাগ্রামের এই একটা ফ্যাসিলিটি আছে যে যেমন এইখানে এরা দেখেন স্টার মার্ক করা যারা তারা আমার ক্লোজ ফ্রেন্ড ঠিক আছে এখন আমি যদি কোনো স্টোরি শেয়ার করি চাইলে আমি তাদেরকে বাদ দিয়ে মানে আপনাদের এখানে বাদ বাকি যারা আছে এরা সবাই হচ্ছে আমার লিস্টেড আমার ফলোয়ার হ্যাঁ আমি এদেরকে বাদ দিয়ে শুধু এদেরকে আমি ওই স্টোরিটা দেখাইতে পারবো বা ওই পোস্টটা দেখাইতে পারবো বুঝা গেল জি আপু আচ্ছা আপু এটা তো ফেসবুক তো করা যায় হ্যাঁ এটা ফেসবুকেও করা যায় ইনস্টাগ্রামে আছে এই জন্য আমি ইনস্টাগ্রামটা দেখাই দিলাম আপু ইনস্টাগ্রাম বেসিক্যালি হয়েছে কি ইনস্টাগ্রাম তো সবাই অত ইউজও করে না ইনস্টাগ্রামের থ্রুতে আর্ন হয় এটা অনেক কম মানুষ জানে দ্যাটস ওয়াই এত আর ডিসকভার পিপলে গেলে আপনি মানুষজন খুঁজে পাবেন দেখছেন কাদের কাদের লাগবে ফলো করে নিয়েন এখান থেকে আপু আমরা তো তাহলে মানে ইনস্টাগ্রাম থেকেও অনেক লিড জেনারেট করতে পারবো আরেকজন লিড জেনারেশন নিয়ে মাথা এরপরে আসেন ইনস্টাগ্রাম সবচেয়ে মজার জায়গা সেটা হচ্ছে ইনস্টাগ্রামে যে নিচে ছোট একটা সেটিংস দেখতে পাচ্ছেন জি আপু একদম লাস্ট সেটিংস এই সেটিংস এ গেলে আমাদের প্রোফাইলের ইন্টারনাল সেটিংস গুলি আমরা করতে পারি সেটা হচ্ছে যে প্রাইভেসি সিকিউরিটি অ্যাড অ্যাকাউন্ট হেল্প অ্যাবাউট থিম থিম আসছে নতুন ডার্ক থিম লাইট থিম আচ্ছা তারপরে লগ ইন অ্যাড অ্যাকাউন্ট লগ আউট এখন হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার এখন আমি বিজনেস অ্যাকাউন্টে যেতে চাই কিভাবে যাব কোথায় যাব কিভাবে কি করতে হবে এই টোটাল ডিটেইল আমি আপনাদেরকে হচ্ছে ব্যাক করেন আপনারা আমি আপনাদেরকে নামাজের ব্রেকের পরে দেখাই দিব আর তারপরে আমরা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলব আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোথা থেকে এতক্ষণ পরে কি বের হয়ে চলে যাচ্ছেন ব্রেক স্ক্রিন দেন ব্রেক স্ক্রিন দেন আসসালামু আলাইকুম বলে লাভ নাই ব্রেক স্ক্রিন দেন আচ্ছা ঠিক আছে না এটাই আজকে আমাদের ব্রেক স্ক্রিন ঠিক আছে এটা কি ব্রেক স্ক্রিন দিয়ে রেখে চলে যাই আমরা আচ্ছা তাহলে ব্রেকে যান ব্রেক স্ক্রিন দেন আমি স্ক্রিন অফ করে দিচ্ছি আবার বলে আচ্ছা ঠিক আছে পিটা ব্যাপার বাসা থেকে এটা ব্রেক স্ক্রিন দিলে দেন আপু পারমিশন নাই স্ক্রিনে আই টাকে না পারমিশন দিলাম আপু পারমিশন নাই টাকে তো পারমিশন দিছি আমি জি জি পারমিশন আমারটা তো বন্ধ করতে হবে তাই না আমারটা বন্ধ না করলে তো আপনারটা পাবেন না আমার ইনস্টাগ্রামের আসলে আমার বায়োটা সব সেট করা উচিত আর কতদিন সেট করে ফেলবো ঠিক আছে সবাই দোয়া করেন আমার জন্য আমি বায়ো সেট করব আর হচ্ছে আপনাদের যেটা বলছি আপনারা নামাজের ব্রেকটা নিয়ে আসেন কারণ অলরেডি 55 যারা জামাতে নামাজ পড়েন তাদের সময় হয়ে গেছে নামাজের ব্রেক নিয়ে এসে হচ্ছে আমরা বাকি কাজগুলি করতে বসবো ঠিক আছে সাজ্জাদ এখন ঘুম থেকে উঠে আসছেন
কিচ্ছু বলার নাই আপনাকে, কিচ্ছু বলার নাই আমার। আপু এটা পাইছেন ডকুমেন্টসটা? ফাঁকি বাজে চরম মাত্রায় চলে গেছেন, টপিক চেঞ্জ করেন কেন, ব্রেক স্ক্রিন দেন। পাইনি তো এখনো ব্রেক স্ক্রিন আমি, শেয়ার না দিয়ে দিয়েছি। বাহ মারহাবা সাজ্জাদ, জি আসছে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। 15 মিনিট জি আপু, 4টা 4টা 15 তো ব্যাক করেন সবাই, তো দেন ফাইলটা, ফাইলটা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি ভাই। ওকে
আপনারা ব্যাক করেছেন সবাই? আচ্ছা, আপনাদের তো মিউট করে দিয়ে রেখেছি, আমি আরো দুবার জিজ্ঞেস করেছি, কিন্তু আমি নিজেও মিউট ছিলাম, আপনারাও মিউট ছিলেন। ব্যাক করেছেন সবাই? জি আপু। জি আপু। এখন কথা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই কার? আমার নাই আপু। আচ্ছা, ফাহিম ভাইয়ার হাতে কি এখন মোবাইল আছে? মোবাইল থাকলে আপনি আমার সাথে মোবাইলের স্ক্রিন শেয়ার করেন, মোবাইল দিয়ে জুমে কানেক্ট অন, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে আপনি হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাপটাকে ইনস্টল করেন। অ্যাপ ইনস্টল করার পরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করে সবাই দেখে নিব, এবং অ্যাকাউন্ট থেকে স্টোরি দেয়া বা অ্যাকাউন্টের বাদ বাকি কাজ, যে কিভাবে আমি ফলোয়ার বাড়াবো, কি করতে হবে, কেন ফলোয়ার বাড়বে, কাদেরকে ফলোয়ার বানাবো, এই টোটাল ডিটেইলটা আমরা দেখব। ভাইয়া আমি শুনতে পাচ্ছি না, স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না, কারণ সাজ্জাদ সাজ্জাদের স্ক্রিন শেয়ার করে রেখেছে। পারমিশন আছে ভাইয়া, আমি আপনাদের সবাইকে পারমিশন দিয়ে রেখেছি। স্ক্রিন হচ্ছে সাজ্জাদের প্রবলেম, সাজ্জাদ এখন আসে নাই, সাজ্জাদ স্ক্রিন শেয়ার করে নাই, সরি স্ক্রিন শেয়ার অফ করে নাই। সাজ্জাদ ভাই, আচ্ছা আমাদের সাথে অ্যানি অ্যানি তাসলিমা অ্যানি আছে, জান্নাতুল অ্যানিও তো ছিল, জান্নাতুল অ্যানিও আছে, লিভা আছে। আচ্ছা লিভা, আপনাকে কি লুবনা নামে ডাকবো না লিভা ডাকবো? লিভা আপনি আমার কথা শুনতে পান না? পাচ্ছি আপু। লিভা, আমার ক্লাসে যে মেয়ে আছে এটা অনেকে জানেই না, কারণ হচ্ছে আপুরা যে ক্লাস করে আপুরা একদম চুপ হয়ে থাকে, কথা বলে না, আর আমার ক্লাসে হচ্ছে সবার ধারণা মিনা জায়গা ক্লাস করে, কারণ আমি তো সুভাষিস কেও বলেছিলাম, আপনাকে বলেছিলাম যে কোশ্চেন করতে, আমি দশ জনের দুই পাঁচ জনের কাছ থেকে দুইটা দুইটা করে দশটা কোশ্চেন চেয়েছি, আনসার দেননি কে কে বলেন তো, কোশ্চেন করেননি কে কে আমাকে? সাজ্জাদের স্ক্রিন অফ হয়নি এখনো, সাজ্জাদ সাজ্জাদ জি, কালারফুল স্ক্রিন, এখন স্ক্রিন শেয়ার করেন। সুব্রত কর্মকার কোথায় যেন হাঁটতেছে, সুব্রত মোবাইল নিয়ে হাঁটতেছে, সুব্রতর পা ধাক্কা যাচ্ছে, সুব্রত আচ্ছাটাকে ফাহিম। আচ্ছা ভাইয়া, এখানে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করেন। আমাকে কি শুনতে পাচ্ছেন না? আমি মিউট হয়ে আছি। আচ্ছা আছি, হ্যাঁ পাচ্ছি আপু। ভাইয়ার হচ্ছে ক্যামেরা অন করা ছিল, ভাইয়া রাস্তায় হাঁটতেছেন সেটা দেখা যাচ্ছিল, পরে আমি ক্যামেরা অফ করে দিয়েছি। আচ্ছা এইটা কি আউটলুক দিয়ে খুলছেন ভাইয়া? আপু কি কি দিয়ে খুলে সুবিধা হবে, ফোন নাম্বার দেব নাকি ইমেল দিয়ে খুলবো? ইমেল দিয়ে খুলবেন, সবসময় যে কোনো কিছু ইমেল দিয়ে খুলবেন, কারণ বায়ার যখন অর্ডার দিবে বায়ার কাছ থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা চাই নিব, অন্য কিছু না। আল্লাহ, আপনাদেরকে গতকাল বলছি না আমার এখানে ঠান্ডা পড়ে না, আপনাদের এখানে ঠান্ডা কেন? আজকে আমাকে ঠান্ডা পড়ে একদম ঠান্ডা লাগাই ফেলছে। বেশি পড়তেছে ঠান্ডা? না ঠান্ডা বেশি পড়তেছে কি না ঠান্ডা মনে হয় না, কিন্তু আমার ঠান্ডা লেগে গেল, ঠান্ডা স্টার্ট হওয়ার আগে, ওই ঠান্ডা লেগেলেই দেখা যাবে আমার অ্যাজমা সমস্যা শুরু হয়ে যাবে। নেট এত স্লো ভাইয়া, স্লো
কি সে কোড সবার ফোনে কি আছে না আছে সব দেখে ফেলা যাবে আজকে টুইটার সরি লিংক টুইটার লিংক দিন আছে ইনস্টাগ্রামে ক্লাসে সবার ফোনে কি আছে না আছে সব দেখে ফেলব সবার মোবাইলে একটা করে টুট দেয়া হয়ে যাবে একটু পরে আরমান খুলবে তাই না আরমান আরমান আমি প্রস্তুতি নিচ্ছি আপু আমি এখন প্রস্তুতি নিচ্ছি আরমান ভাই সব ব্লক করতেছে বুঝা যাবে আচ্ছা প্রস্তুতি নিচ্ছেন আব্দুল্লাহ আল ফাহিম হ্যাঁ এটা কি ইউজার নেম দিচ্ছেন হ্যাঁ না এটা ইউজার নেম দিচ্ছেন না এটা হচ্ছে আপনাকে খুঁজে পাবে ওকে ফাইন 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 ইনস্টাগ্রাম আইডি আছে তো আচ্ছা আচ্ছা আপনার ইনস্টাগ্রাম আইডিতে ঢুকবো একটু পরে ওকে এরপর আপু কন্টিনিউ উইদাউট সিনক্রোনাইজ এখন এটা হচ্ছে কন্ট্রাক্ট সিনক্রোনাইজ যদি বাইরের জন্য করেন অলওয়েজ উইদাউট দিবেন আর নিজের জন্য করলে উইথ দিবেন কারণ আপনার সিনক্রোনাইজ করা থাকলে হবে কি আপনার অ্যাকাউন্ট আপনার ফোন নাম্বারে যারা আছেন তাদের যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে বা আপনার ফেসবুকে যারা আছেন তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তাদেরকে শো করবে যদি সিনক্রোনাইজ করে দেন সিনক্রোনাইজ না করলে তাদেরকে শো করবে না তো বাইরের অ্যাকাউন্ট হলে আমরা তো কখনোই সিনক্রোনাইজ করবো না তাই তো নাকি করে দিব তার মানে আমরা কন্টিনিউ উইদাউট দিব না আপু বাইরের কাজের জন্য আমরা কন্টিনিউ উইদাউট দিব আর নিজের জন্য কন্টিনিউ এন্ড সিনক্রোনাইজ কন্ট্রাক্টস দিয়ে দিব আচ্ছা ঠিক আছে যদি চান আপনার কন্ট্রাক্টে কানেক্ট করতে আর যদি না চান তাহলে দিবেন না allow instagram access to your contact allow আচ্ছা ডেট অফ বার্থ দেখা দাও আচ্ছা আমারটা আমি দেখাই দিব না আমার বার্থ ডেট টেনশন নিয়েন না যদিও সার্টিফিকেটে 6 মাস বাড়ানো আছে আপনি বাড়াইছেন মানুষ কমায় আমার হচ্ছিল না বয়সটাতে ওই জন্য আচ্ছা আপনি এখানে চেঞ্জ ইউজার নেম একটা অপশন আসছে কোথায় এই যে ইউজার নেম কি চেঞ্জ করব নাকি এটা রাখব DMX5 একটা আছে এটা রাখব দেখেন চেঞ্জ ইউজার নেমে যান ইউজার নেমে 30 30 এই যে দেখছেন ইউজার নেম কি চেঞ্জ এখানে ইউজার নেম দেন কি দেব আপু কি দিলে ভালো হবে ইউজার নেম এমন দিবেন যেই নাম দিয়ে কেউ বুঝবে না কিন্তু আইডি তো এটা শো করবে না আপনার কি এই ইউজার নেম নামটা মনে থাকবে দেখেন এটা কি আছে DMX ফাহিম আচ্ছা যান বুঝছি নেক্সট এই যে আই ইনস্টাগ্রামে চলে এসেছে না জুম নেক্সট কি আসছে এই ইনস্টাগ্রাম নাম অ্যাভেলেবল না পাশে 123 আপনার ব্যাচ নাম্বার 934 না হলে আমার বার্থডে ডেট বা 15 এপ্রিল দিয়ে দিতে পারেন এখন কেউ বলেন না 15 এপ্রিল কি আপনার বার্থডে আপনার যে জিমেইলটা দিয়েছেন এই জিমেইল দিয়ে একটা আইডি অলরেডি ওপেন আছে না পেরা কে খুলি না এটা মনে হয় সেট করতে গিয়ে হইছে এরকমই তো আমি তো এইমাত্র খুলছি আমরা জিমেইলটা লিখতে ভুল হইছে মনে হয়
লিখতে ভুল হয়েছে মনে হয় জিমেইলটা, ভালো করে দেখেন। না জিমেইল ঠিক আছে, এটা দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে লাগবে। ভাইয়াও কালারফুল স্ক্রিন ইউজ করেন আমার মত। ফাহিমের হচ্ছে কথা স্পষ্ট না, আচ্ছা এই যে উই হ্যাভ মেড আওয়ার টার্মস অফ ইউজ ক্লিয়ারলি, এই জায়গায় যান লার্ন মোর। কে যেন আসছে আপনাদের বাসায়, এই জায়গার এই জায়গার স্ক্রিনশট নেন। ফার্স্ট থেকে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ স্ক্রিনশট নিয়ে গ্রুপে দেন, প্রত্যেকটা পার্টের স্ক্রিনশট নিয়ে গ্রুপে দেন, ওরা পড়বে। ওদের এক্সাম কালকে, টার্ম কন্ডিশন আর হচ্ছে আমার ওই লিখাইছি কালকে, না সরি শনিবার দিন। কি কি বলছিলেন অল্প? বললাম আমি যে ইনফরমেশন গুলি আজকে দিলাম ওইগুলি আর টার্মস এন্ড কন্ডিশন পড়বেন, পড়ে লিখবেন। টার্মস এন্ড কন্ডিশন যারা পড়তে পড়বেন বুঝবেন, মুখস্থ করার প্রয়োজন নেই, জাস্ট বুঝে নেন কি বলেছে তাহলেই হয়ে যাবে। আমরা কি গুগল মিটে ক্লাস করি কিনা, কে যেন এসছে। আমি পাই নাই, আমার তো পুরনো অ্যাকাউন্ট ছিল। ঠিক আছে সাজ্জাদ, কি এখনো ঘুমাচ্ছে? আপু এই তো আছি তো, আমি টিকটকে এতক্ষণ চিৎকার করে ডাকলাম, পরে আমি আপনার স্ক্রিন বন্ধ করলাম। ঘুমাচ্ছিলেন? না আপু। তাহলে ওদিক থেকে আসতে একটু লেট হয়ে গেল। কি করে, নামাজ পড়ে? নামাজ পড়তে তো এতক্ষণ লাগে না ভাই, আসর নামাজ 15 মিনিট টাইম দিয়েছি, 15 মিনিটে আসর নামাজ হয় না ভাইয়া। আপনি মসজিদেও যান না এই হাসনাতদের মতো, আপনি বাসায় পড়েন। 15 মিনিট কি করেছেন বলেন তো, সত্যি করে বলেন, সত্যি করে বললে কোনো পানিশমেন্ট নাই, নাহলে পানিশমেন্ট আছে। সাজ্জাদ হ্যালো। জি আপু, সত্যি করে বলেন কি করেছেন? আপু জি ফ্রেশ হয়েছিলাম তো, হচ্ছিলাম তো, সেই জন্য সময় লেগে গেছে। আচ্ছা আহাদ ভাই, আহাদ ভাই, আহাদ প্রধান, আপু ঘুমাচ্ছে, আহাদ প্রধান ঘুমাচ্ছে। জান আহাদ প্রধান অলওয়েজ ক্লাস করে, ও অফিসে বসে থেকে ক্লাস করে আমি দেখেছি। আপু এখন ঘুমাচ্ছে? জি না, মিথ্যা কথা বলবেন না। আচ্ছা ইনস্টাগ্রামে এসছেন না, এখন ইনস্টাগ্রামের নিচে ক্লিক করেন, নিচে দেখেন ডান পাশে, নিচে ডান পাশে ভাইয়া, নিচে ডান পাশে দেখেন একটা আইকন দেখা যাচ্ছে, ছবির আইকন দেখতে পাচ্ছেন?
এখানে ফাহিম ফাহিমের ইনফরমেশন এখন ফাহিম চার্জে লাগা রাখতে হবে। হ্যাঁ সে তো লোডিং হচ্ছে, লোডিং হতে সময় দেন। আপনি ইউজার নেমটা চেঞ্জ করে ফেলেন, DMX ফাহিম, এটা কেমন না? আব্দুল্লাহ ফাহিম ছাড়া আস্তে আস্তে সে একদম নাই হয়ে চলেই গেছে। আরমান ভাই জি আপু আসেন আপনি, আমি তো ফোন নিয়ে যাইতে হবে তাহলে। আচ্ছা ফোনে যাও, কানেক্ট করতেছি আপু। আচ্ছা তুষার, সাদ আদনান, শুভাশিস তিনজন, মুসা ভাই চারজন, আরেকজনের নাম বলেছিলাম, কে আরেকজন? আমি তো হারাই ফেলছি তাকে, দিবাকর ভাইয়া। আপনাদের আজকে ক্লাস নিয়ে কোনো কোশ্চেন নাই? আপু আজকে তো আসলে ইনফরমেশন দেওয়া হয়েছে, এরকম তো কোশ্চেন তো নাই, থাকলে অবশ্যই জিজ্ঞাসা করব। ইনস্টাগ্রাম ইউজ করেন? জি আপু আমার আগে একটা ইনস্টাগ্রাম খুলছিলাম, ঠিক আছে, ওটা কন্টিনিউ উইথ ফেসবুক দিছি, এখন ওটা চেঞ্জ করব কিভাবে? ওটা চেঞ্জ করার কোনো অপশন নাই, আপনি ফেসবুকের কিছু হলেও ইনস্টাগ্রাম নাই হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। এখন কি নতুন করে আবার ওপেন করা যাবে না? হ্যাঁ নতুন করে ওপেন করা যাবে, কখনোই আমরা কোথাও বলেছি আমরা কন্টিনিউ উইথ ফেসবুক দিব না। না এটা এটা হচ্ছে যে আপু আগে খুলছিলাম তো তখন তো বুঝি নাই, আগে আমরা অনেক কিছু জানতাম না, আমরা কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে দিতাম, কারণ ফেসবুক বা কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে দিলে ওটার আলাদা কোনো মেইল অ্যাড্রেস পাসওয়ার্ড ক্রিয়েট হয় না। এখন ওইটাকে আমাকে একটু দেখতে হবে, ওইটার পাসওয়ার্ড যদি জিমেইল দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করে ইউজার নেম সেট করে করা যায় তাহলে আমরা সেটা করে দিব। আচ্ছা ওটার পাসওয়ার্ড তো নেই তাই না, আপনার অ্যাকাউন্টে কোনো দিতে হয়েছে তো সমস্যা কি জান্নাতুল ফেরদৌসের? মেবি এখানে তো আমাদের তানি দুইটা, এই জন্য দুইটা ডিভাইস দেখা যাচ্ছে, কথা সাজ্জাদ বেশি বলে। আমাদের দুইজন আনি না, একটা একজন তাসলিমা আনি, একজন জান্নাতুল আনি না? হ্যাঁ তো দুইটা আনি, হ্যাঁ দুইটা আনি তো, আনি তো দুইটা ডিভাইস দেখা যাবে। কি এত কথা বলতে ছেলেগুলি, আনি ডিভাইস তিনটা। জুনিয়র এনি দুইটা ডিভাইস থেকে কানেক্টেড। জি ওটাই বলতেছিলাম। সাদ্দাত ভাই ওটাই বলতে চাইছে। আপনি আমার সাথে স্ক্রিন শেয়ার করেন। হ্যালো আপু। জি আপু ইনস্টাগ্রামটা খুঁজতেছি। হ্যাঁ আপু একটা কোশ্চেন হচ্ছে, ওই যে আপনি বলেছিলেন প্রফেশনাল অ্যাকাউন্টটা দুই রকমের হয়, সেই জিনিসটা একটু মিস করে গেছি। আচ্ছা প্রফেশনাল অ্যাকাউন্ট যেটাকে বলে এটা হচ্ছে বিজনেস পেজ, বিজনেস পেজ দুই রকমের, একটা বিজনেস পেজ আর একটা হচ্ছে ক্রিয়েটর। ক্রিয়েটর হচ্ছে কি, যারা হচ্ছে পলিটিশিয়ান, যারা সিঙ্গার, যারা ফেমাস কোনো পারসন, যারা সেলিব্রিটি, ওরা যেই টাইপের প্রোফাইলগুলি ওপেন করে ওইগুলিকে হচ্ছে মানে প্রফেশনাল অ্যাকাউন্টের ক্রিয়েটর টপিকটা দিয়ে ওপেন করে, বুঝতে পেরেছেন? মানে হচ্ছে পাবলিক ফিগার যারা তারা। হ্যাঁ পাবলিক ফিগার যারা। আচ্ছা আর বিজনেস পেজটা আপু? বিজনেস পেজটা হচ্ছে বিজনেস রিলেটেড যারা পেজ খুলতে চায়, যে কোনো বিজনেস হতে পারে, টি-শার্টের হতে পারে, আপনার হচ্ছে গাড়ির পার্টসের বিজনেস তো এখানে হয় না, হয় এই যে এনি বা একটু ভাইয়া থামেন তো, এটা ইস্যুটা কার প্রোফাইল, বাইকটা ও পালসার বাংলাদেশের। আচ্ছা ওইটা হচ্ছে ভাইয়া বিজনেস রিলেটেড যেই পেজগুলি খোলা হবে, ক্রিয়েট করা হবে ওইটার জন্য। আচ্ছা আপু একটা জিনিস দেখেছিলাম হচ্ছে যে এই যে মানে যে ছবিটা দেওয়া হইছে তো ওখানে যে ড্রেসটা পড়ছে সেটার লিংকটা দিয়ে একটা মানে লিংক তৈরি করে দিয়েছে যে সেইখানে ক্লিক করলে মানে বাইয়ের একটা অপশন চলে আসছে, এই কাজগুলো কি আমরা দেখব? ভাইয়া এটা কোথায় আমাকে একটু দেখালে আমি বুঝতে পারতাম আপনি কোনটার কথা বলছেন। আরমান হোল্ড,
দেখতে আগে একটু মানে হচ্ছে ওই যে ছবিটা দিছে সেখানে সে যে ড্রেসটা পরছে সেটার একটা মানে ছবির মধ্যে লিংকটা দিয়ে দাও মানে ওইখানে ক্লিক করলে ওই লিংকটাতে চলে যাচ্ছে এটা ওই যে লিংকটা যখন দেয় ভাই ওটা ডু ফলো লিংক দেয়া যায় হচ্ছে যদি আপনার 10,000 এর উপরে সাবস্ক্রাইবার থাকে এটা তো ছবির মধ্যে দিয়ে দিছে যে ছবিটা সে পোস্ট করছে সেটার মধ্যে দিয়ে দিছে ও তাহলে যে স্পন্সরড এই যে অ্যাডটা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ জি আপু এই স্পন্সরড অ্যাড এর মধ্যে আপনি যেটা দেখেছিলেন তাহলে এই স্পন্সর অ্যাডটা দেখেছিলেন এই টাইপের স্পন্সর অ্যাড এর ছবি ছিল ওই ছবিতে ক্লিক করলে একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে আপনাকে তাই তো ওরকম না ঠিক মানে যে ড্রেসটা পরছে ড্রেসের উপরে গেলে হচ্ছে আঙ্গুলটার গেলে হচ্ছে এই জিনিস লিংকটা আসতেছে এরকম টাইপ আচ্ছা আমাকে একটু দেখে আমি দেখলে আবার আপনাকে দেখাবো ঠিক আছে হ্যাঁ আমাকে দেখাইলে আমি এক্স্যাক্ট বুঝতে পারবো কারণ আপনি যেভাবে বলছেন আমি তো আসলে বুঝতে পারছি না ভাইয়া আচ্ছা ঠিক আছে আচ্ছা এই এই ছেলের ঘর বাঁকা হয়ে যাবে এই ছেলে ঘর বাঁকা করে আমরা দেখি না এখন আপনার ইয়েতে যান আপনার প্রোফাইলে যান কল দিছে কে মাওলানা সাহেব কল দিছে আপনার প্রোফাইলে যান আপনার প্রোফাইলে যান আচ্ছা প্রোফাইলে দেখেন এখানে 9টা ঘর 9টা বক্স আছে যেটা সেটা হচ্ছে আমার প্রোফাইল আর তার পাশে হচ্ছে কমপ্লিট ইওর প্রোফাইল 3 আউট অফ আচ্ছা আপনার বায়ো নাই আপনার অ্যাড নাম নাই আপনার নেম অ্যাড করেন এই যে নিচে ভাইয়া দেখেন 2টা ঘর অ্যাড বায়ো বায়োতে অ্যাড এডিট নেম নেমে নেম ক্লিক করেন হ্যাঁ বায়ো অ্যাড করেন কিছু একটা এই যে দেখেন এইখানে হ্যাশট্যাগ দিয়ে অর ইয়ে দিয়ে আপনি হচ্ছেন লিংকটা অ্যাড করতে পারবেন ওই যে বলেছিলাম বায়োতে লিংক অ্যাড করা যায় ম্যাক্সিমাম মানুষ হয়তো দেখা যাবে তার স্টোরিতে লিংকটা দিয়ে দেয় যেটা হচ্ছে সোয়াইপ আপ আরেকটা হচ্ছে আপনার বায়োতে লিংক অ্যাড করে দেয় লিংক ইন মাই বায়ো ইনস্টাগ্রামে এই ওয়ার্ডটা খুব বেশি শুনবেন কিসে সোহেল অ্যাভেলেবল না আরমান ভাই কি যেন একটা আছে না নাটক ভাইয়া আরমান ভাই নিয়ে আছে মনে হয় এরকম হ্যাঁ ওই 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 নাম দিয়ে দেন পেয়ে যাবেন অ্যাভেলেবল আরমান এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন কবে আপু অনেক দিন হবে 14 দিনের মধ্যে বলতেছে চেঞ্জ করা যাবে না ইউ উইল এবল টু চেঞ্জ ইওর ইউজার নেম ব্যাক টু মানে এই নামটা যদি ও আবার চেঞ্জ করতে চায় 14 দিনের পরে অ্যানাদার 14 ডেজ ওর নামটা মেবি এখন যেটা আছে এটা চেঞ্জ করে যেটা দিতে যাচ্ছে ওই নাম আসার পরে আবার এই নামটা দিতে গেলে ওকে 14 দিন ওয়েট করতে হবে ও আচ্ছা আচ্ছা ওরা 14 দিন সব জায়গায় 14 দিন 14 দিন আপনারা কি কেউ জানেন ফেসবুকে একবার নাম চেঞ্জ করার পর কতদিন পরে আবার নাম চেঞ্জ করা যায় 60 দিন আচ্ছা কতবার নাম চেঞ্জ করা যায় জি আপু কতবার নাম চেঞ্জ করা যায় একটা এটা আসলে শিওর না আপু জানেন আমার আগে ফেসবুকের নাম ছিল মানে কি মিনহাস জ্যাকসন তো পরে ওইটা চেঞ্জ করে মানে ওইটাতে আবার ওই যে একটু রোমান টাইপসের সংখ্যা ছিল ওই জন্য ফেসবুক আমাকে ধরছিল একবার নাম চেঞ্জ করছি এরপর থেকে আর নাম চেঞ্জ করতে পারতেছিলাম না পরে আমি আবার আমার আইডি কার্ড শো করে পরে আমার নাম চেঞ্জ করতে হয়েছে তাও 14 দিন পর আচ্ছা আরমান ভাই আপনার কি সোহেল ছাড়া নাম আরমান নাম পাইতেছি না আপনার নাম আরমান না জি হ্যাঁ আপনি লিখে দেন সোহেল দিতে হবে কেন ইনশাআল্লাহ সোহেলই লাগানো লাগবে হ্যাঁ সোহেল আরমানের সাথে আন্ডারস্কোর দেন সোহেলের পরে আন্ডারস্কোর দেন আসলে এদেরকে নিয়ে যে কি করতে মন চায় চলে আসে ওই যে টিকমার চলে আসে কি যে করতে মন চায় এদেরকে মানে এরা মনে হয় যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকে জীবনে এরা পিসি ল্যাপটপ কোনো কিছু হাতে নেয় নাই এরা জানে না আসলে কিভাবে করতে হবে আরে বাবারে নাম যখন তোমার নামটা অ্যাভেলেবেল না হবে তখন তুমি একটা আন্ডারস্কোর লাগাও একটা ওয়ান লাগাও একটা সাইন দাও একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দাও
এনাফ নামটা নিয়ে নিবে কেন রে বাবা তুমি এতক্ষণ ধরে একটা জিনিস নিয়ে বসে থাকো আসলে আরমান ওকে বায়ো অ্যাড করেন বায়োতে কি দিব বায়োতে আমার বায়ো লিখে না কি লিখব বলেন না আমার বায়ো লিখেন মানে আপনার বায়ো বলেন তাহলে আমি লিখি আমার বায়ো কি বলবো আমার বায়ো হচ্ছে যে আমি সুলতানা রাবেয়া আমি হচ্ছি ডিজিটাল ইঞ্জিনিয়ার আমি হচ্ছি একজন ফ্রিল্যান্সার এন্টারপ্রেনার আমি হচ্ছি আভায়ার মানে আভায়া হচ্ছে আমাদের অ্যাড এজেন্সি আমি ওই অ্যাড এজেন্সির হেড অফ ডিজিটাল মার্কেটিং হিসেবে আছি ব্যাস আমার পরিচয় এতটুকু আর কিছু আমি জানি না এখন বায়ো কি লিখবেন আপনি জানেন আপু এটা পড়ে শুনতে আপনাকে করে বলবো এরমান ভাই আপনি লিখেন আপনি আপনার বন্ধুদের বস না ওটা বলা যায় সমস্যা নেই এটা ওটা তো আছে এটা নতুন করে কি বলবো হইছে কথা বন্ধ লিখেন আচ্ছা বায়ো বন্ধ দেন বায়ো পরে লিখে নিন বায়ো কে ক্লোজ করে লিখবো আচ্ছা নিচে আসেন নিচে দেখেন পার্সোনাল ইনফরমেশন সেটিংস দেখতে পাচ্ছেন জি এই পার্সোনাল ইনফরমেশন সেটিংস এ যান ইউ হ্যাভ আপডেটেড ডেট অফ বার্থ ওকে দেন 12 ডিসেম্বর রে আপনার সাথে তো আমাদের ক্লাস হবে তাইলে এটা কি অরিজিনাল না ফেক এটা অরিজিনাল আচ্ছা এটা কি ফেসবুকে আপডেট করতে চান নো আচ্ছা আচ্ছা এই ছেলে হচ্ছে সিঙ্গেল আছে পাত্র বিবাহযোগ্য এই নাম্বার ফোন নাম্বার সব দেয়া আছে যার পছন্দ হবে সে নিয়ে নেবেন আচ্ছা ব্যাকে যান না লিল্লা এই আপু লাইফ ব্যাকে ব্যাকে যান ব্যাকে যান কথা বলবেন না আরমান আচ্ছা এখন ওই উপরে টিক মার্কটা দেন উপরে ডান পাশে টিক মার্ক দেন ওকে এখন হচ্ছে যে থ্রি ডট আছে না উপরে থ্রি ডট এ যান আপনার সেটিংস কই নিচে আপনার সেটিংস আছে দেখেন পেয়েছেন সেটিংস ওকে সেটিংস এ গিয়ে এখন হচ্ছে অ্যাকাউন্টস এ যান কে চায় এরকম শব্দ করে খায় এটা ব্যাড ম্যানার অ্যাডস এর নিচে অ্যাকাউন্ট হ্যাঁ এইখানে দেখেন অ্যাকাউন্টের জায়গায় অ্যাক্টিভিটি সেভ ক্লোজ ফ্রেন্ড ল্যাঙ্গুয়েজ ক্যাপশন ব্রাউজিং ব্রাউজার সেটিংস কন্টাক্ট সিঙ্ক্রোনাইজ শেয়ারিং অন দা আদার অ্যাপ মোবাইল ডেটা অরিজিনাল পোস্ট রিকোয়েস্টেড ভেরিফিকেশন পোস্ট ইউ হ্যাভ লাইক ব্র্যান্ডেড কন্টেন্ট টুল তারপরে নিচে আসেন এই যে এখন দেখেন পার্সোনাল অ্যাকাউন্টকে আমরা কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করব সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট জান আরমান আরমানকে আমরা পাবলিক ফিগার বানাই দিচ্ছি এরপর নিচে ক্লিক করেন ওকে ওকে নিচে একটা বাটন আসছে বাটনটা ক্লিক করেন না রে ভাই আমি তো বাটনটা দেখতে পাচ্ছি না আচ্ছা ক্যাটাগরি আপনি কি ব্যাকে যান তো আরমান ব্যাকে যান নিচের লেখাটা কেন আমি দেখতে পাচ্ছি না কন্টিনিউটা আপু নিচে কি কন্টিনিউ লেখাটা বাটনটা আমি দেখতে পাচ্ছি না কারণ আমার এখানে না ওই যে পার্টিসিপেন্ট এইটা ওইটা দেখাচ্ছে হ্যাঁ কন্টিনিউ দেন তো কন্টিনিউ দেন সাজেস্ট আচ্ছা এখানে এখন আর ওইটা দেন আগে দিত দুটো অপশন দেয়া থাকতো একটা হচ্ছে বিজনেস উপরে হচ্ছে ক্রিয়েটর আচ্ছা আপনি এখানে আরমান কি ব্লগার দিবেন না আমি ব্লগার ব্লগার হইতে চাই না হইতে চাই না আচ্ছা আপনি এন্টারপ্রেনার দেন এডুকেশন এর নিচেরটাই বা ডিজিটাল ক্রিয়েটর আচ্ছা ডিসপ্লে ক্যাটাগরি লেভেল ওকে ক্যাটাগরি লেভেলে দিয়ে দেন এন্টারপ্রেনার ডান আচ্ছা আপু এটা না দিলে কি হইতো ডিসপ্লে ক্যাটাগরি লেভেল এটা হচ্ছে যে ডিসপ্লেতে আপনি কি আছেন আপনি কোন ক্যাটাগরিতে আছেন সেটা দেখাবেন আপনার পেজটা এই যে দেখেন এখন বিজনেস অর ক্রিয়েটর এসছে না জি আপু এইটা ক্রিয়েটর কি বেস্ট ফর পাবলিক ফিগার কন্টেন্ট প্রোডিউসার আর্টিস্ট এন্ড ইনফ্লুয়েন্সার আর বিজনেস হচ্ছে বেস্ট ফর রিটেইলার লোকাল বিজনেস ব্র্যান্ডস অর্গানাইজেশনস এন্ড সার্ভিস প্রোভাইডার শুভাশিস আনসারটা পেয়েছেন ভাইয়া শুভাশিস আছেন না ও ডিসকানেক্ট হয়ে গেছে না আছে এখন বুঝতে পেরেছেন একটু মিস করে গেছি আরেকবার বললে ভালো আচ্ছা একটু এটা হচ্ছে কি ক্রিয়েটরটা হচ্ছে পাবলিক ফিগার কন্টেন্ট প্রোডিউসার আর্টিস্ট তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার
আর বিজনেস হচ্ছে রিটেইলার, রিটেইলার যারা হোলসেলের বিজনেস করেন বা লোকাল কোনো বিজনেস, কোনো ব্র্যান্ড, কোনো অর্গানাইজেশন, কোনো সার্ভিস প্রোভাইডার, যেমন উবার সার্ভিস। আচ্ছা হোল্ড অন ভাইয়ারা, আপুকে অনেকদিন পর দেখছি। আল্লাহ আপনারা বলবেন না, আপনার তো অনেকক্ষণ ধরে ক্যামেরা অন ছিল, অনেকক্ষণ ধরে আপনারা আমাকে তো বলবেন। আচ্ছা এগুলির কোনো মানে হয় ধরে? আমি তো এখন দেখি কি সুলতানের আমি কোথায় ক্যামেরা অন থাকে। আমি তো 20 মিনিট ধরে দেখতেছি, মানে আমি আসার পর থেকে দেখতেছি। 20 মিনিট আমি আসার পর থেকে দেখতেছি। আমার এখানে দুইটা ডিভাইস, আমি একটা সবচেয়ে উপরে টপে রাখছি, আপুর আমি আমিও নামাজের পর থেকে দেখতেছি। না আমি মনে করছি আপু নিজ থেকে অন করছে। এখানে হচ্ছে কন্টেন্ট, তারপর হচ্ছে যেমন পাঠাও আমাদেরকে সার্ভিস দেয়, উবার সার্ভিস দেয়, ফুড পান্ডা সার্ভিস দেয়, তাই না? ওরা সার্ভিস প্রোভাইড করে। এরপরে যদি আপনি চান, আপনি দেখবেন কিছু জায়গায় ডেলিভারি সার্ভিস প্রোভাইড করে। ওরা যদি কোনো পেজ ক্রিয়েট করতে যায়, ওরা এই বিজনেস ক্যাটাগরিটা দিয়ে ক্রিয়েট করবে। বুঝতে পেরেছেন শিবাশিস? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা আমরা বিজনেস দিয়ে ক্রিয়েট করবো একজন, ক্রিয়েটর দিয়ে ক্রিয়েট করবো একজন। আচ্ছা এত খুচুরমুচুর কে করতেছে? আরমান খুচুরমুচুর বন্ধ, বিজনেসে ক্লিক করেছেন, তারপরে নিচে আপু সাউন্ডটা ঠিক মতো আসতেছে না। ও সরি আপু। আরমান আপনাকে তো ওনাকে দেখাইতে বলিনি। হ্যাঁ জান বিজনেস ক্লিক করেছেন? আর ইউ ক্রিয়েটর? না আমি ক্রিয়েটর না, বেসড অন ক্যাটাগরি ইউ হ্যাভ সিলেক্টেড। আচ্ছা আপনি ক্যাটাগরিতে আপনি ক্রিয়েটরে যাবেন, এন্টারপ্রেনার দিয়েছেন তো ক্রিয়েটরে যাবেন, বিজনেসে যাবেন না। আরমান হ্যাঁ ক্রিয়েটর দিয়েন। আচ্ছা যান, ওকে কমপ্লিট ইউর প্রোফাইলে যান, কমপ্লিট ইউর প্রোফাইল তো আছেই, তারপর নিচে আসেন। এই যে বায়ো দেখেন লাল বাতি জ্বলতেছে আপনার, নিচে আসেন। জি আনি আপু বলেন। আরমান উপরে টিক মার্কটা ক্লিক করে দেন। উপরে রাইট সাইডে টিক মার্ক আছে, হচ্ছে না। বায়ো দিতে হবে, বায়ো দিতে হবে, বায়ো রেড মার্ক হয়ে আছে। বায়োতে কিছু একটা লিখেন, বায়োটা লিখলে চলে আসবে। আরমান ভাই আমি বলতেছি আপনি লিখেন বায়োটা। কন্টিনিউ কন্টিনিউ বলেন। আই এম ডিজিটাল মার্কেটার। স্টুডেন্ট অফ সুলতান আরাবিয়া। ব্র্যাকেট দিয়ে লিখেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, নামের পাশে ব্র্যাকেট দিয়ে লিখবেন আর কি।
রাশেদ ভাই বলতিছে আরমান লিখতেছে ঠিকই স্যার লাগবে না বাকিটা আপনি পরে ঠিক করে নিয়েন ফুল স্টপটা খেলে দেন রাবিয়ার পাশে একটা ফুল স্টপ পড়ছে এটা আরেক রকম বুঝাচ্ছে রাবিয়ার পাশে ফুল স্টপটা খেলে দেন ইনভাইট করেন আরে ইনভাইট ভাই ওই যে লিংকে যান ইনভাইট ফ্রেন্ডস ভাই একদম একদম লাস্টের তাতে হ্যাঁ মেসেঞ্জারে পাঠান মেসেঞ্জারে পাঠান লিংকটা আপু হ্যাঁ আপু আরে আমি আরো মাইক্রোফোন মিউট করে কথা বলছিলাম বলছিলাম যে বায়ারে যদি আমাকে আইডি খুলতে বলে আমি কাজে ইনভাইট পাঠাবো আপনি বায়ার যখন আইডি খুলতে বলবে বায়ার নিশ্চয় একটা নিশ ধরে দিবে ফলোয়ার খুঁজতে তো প্রথম অবস্থায় আপনি ধরে আপনার প্রোফাইল থেকে দুই একজনকে পাঠিয়ে দিবেন বা আপনার এই যে ব্যাচমেট গুলির কেন বলি একজন আরেকজনের আইডিতে বায়ারকে সবসময় দেখাবেন এই যে দেখো আমি তোমার ফলোয়ার বাড়াই দিছি আচ্ছা ঠিক আছে জি আপু দিলাম ভাইয়া এটা শপে শপ ক্রিয়েট করার কারণে এই ছবিটা এভাবে দিলে আপনি তখন ওই লিংকে চলে যান এটা পুরোটা পোস্টটা পোস্টের উপরে নিচে লেখাটা আমাকে একটু দেখেন আপু ইনস্টাগ্রামে কি শপ করা যায় হুম ক্লাসে শুরুতে যে মার্কেটপ্লেস দেখাইছিলাম কোথায় ছিলেন ঘুমাচ্ছিলেন আর মানে ওখানে যে দুজন দিয়ে আসেন ওই ইনভাইট দিয়েছেন তো এখন ওই যে একদম কিছু না থাকলেও আমাদের ক্লাসের স্ক্রিনশট আমাদের মেসেঞ্জার গ্রুপে আছে সেটা এনে পোস্ট করে দেন আরমান শুনতে পেয়েছেন আপু আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ব্ল্যাক এটা দেখতে পাবো না আমরা কারণ আপনার লক করা হ্যাঁ শেয়ার ফটোজ ভিডিওস যান ভাইয়া ও যে থ্রি ডট আছে না শুভাশিস থ্রি ডট হ্যাঁ আপু শুনতে পাচ্ছি হ্যাঁ থ্রি ডটে ক্লিক করে দেন ওরা ওই যে লিংকটা অ্যাড করেছে তো এইটা হচ্ছে যে শপের কারণে দেখেন নিচে একটা শপ বাটনের সাইন আছে শপ বাটন থেকে ওরা ছবিটা পোস্ট করে এই জন্য এটা করতে পেরেছে না এই জন্য ওরা এটা করতে পেরেছে ক্লিক করলে ওদের শপের এইটা যেখানে আছে ওখানে নিয়ে যাচ্ছে আপনি হচ্ছে নিয়ে করেন আমাকে এই পোস্টার লিংকটা ইনবক্সে দিয়ে দেন আপু এটা গুগল থেকে নিয়েছি আমি ইনস্টাগ্রাম ইউজ করি না তো আমি অন্য জায়গায় দেখেছিলাম এই জন্য এখন গুগল থেকে নিয়ে আপনাকে দেখাইলাম ও আচ্ছা এটা শপের জন্য এটা শপ ক্রিয়েট করেছে ওরা দেখেন ডান পাশ বাঁ পাশে নিচে শপ আছে যেখানে আমি ইনস্টাগ্রামের আইজিটিভি লোগোটা দেখিয়েছিলাম না ওখানে দেখেন শপের লোগো আচ্ছা ঠিক আছে এটা যারা শপ ক্রিয়েট করতে পারে আর বলেছি তো শপ ক্রিয়েটের জন্য আপনাকে ইনস্টাগ্রামের পারমিশন লাগবে ইনস্টাগ্রামকে অ্যাপ্লাই করতে হয় তারপরে কি আপনার কোনো রিকোয়ারমেন্ট আছে যে এত ফলোয়ার থাকতে হবে এরকম কিছু শপের জন্য হ্যাঁ
সরি ভাইয়ারা, আজকে আপনারা আমার হাঁচি শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছেন। এটার জন্য স্পেসিফিকেশন আছে, কিছু রিকোয়ারমেন্ট আছে যে আপনার পেজ বিজনেস পেজের এই এই, আপনি তো চাইলেই করতে পারবেন না, ওই রিকোয়ারমেন্ট গুলি ফুলফিল হওয়ার পরে আপনার ইনস্টাগ্রামে অ্যাপ্লাই করতে হবে। ইনস্টাগ্রামে অ্যাপ্লাই করলে তারপরে ইনস্টাগ্রাম আপনাকে হচ্ছে পারমিশন দিবে, যদি ইনস্টাগ্রাম পারমিশন দেয় সেক্ষেত্রে আপনি সব ক্রিয়েট করতে পারবেন, আদারওয়াইজ না। আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল, তারপরে যদি ইনস্টাগ্রাম পারমিশন না দেয় আপনি পারবেন না। আমি আজকে বললাম না যে বাকি আরেকটা পার্ট আছে, সেকেন্ড পোর্শন আছে, আজকে দিব না কালকে দিব, পরে বললাম না কালকে দিব, সরি শনিবার দিন দিব, ওই পোর্শনগুলিতে বাকিগুলো আমি বলে দিব। ঠিক আছে আপু। আরমান, এই যে আরমানের দেখেন, আরমান করে ফেলতেছে সব প্রসেসিং দেখাচ্ছে, কিন্তু কারণ সব ব্ল্যাক দেখেছেন। জি আপু, ক্যাপশন চাইতেছে আপু, ক্যাপশন দেন। আপনাদের ক্যাপশন না পেলে লিখেন ডিজিটাল মার্কেটিং সিটিজি ব্যাচ 934, টপিক হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং ক্লাস 17, লিখে দেন ক্যাপশন। পেয়েছেন আরমান ক্যাপশন? হ্যালো আরমান, আপু আমি মিউট করে কথা বলতেছিলাম, আমি আমার ছবি দিছি। ও আচ্ছা, আপনার ছবির সাথে আপনি চাইলে ক্যাপশনটা দিতে পারেন, ক্যাপশন ভালো। মেমোরি হসপিটাল ডে সার্ভিস কি আসছে? শেষ হয় নাই এখনো, এই যে আরমানের ফার্স্ট পোস্ট চলে এসছে। কোন ডিসপ্লেতে এমন দেখাচ্ছে কেন? রাউজান চট্টগ্রাম, নিচে আসেন। তারপরে ওয়ান্স আপন এ টাইম, আচ্ছা তারপরে হ্যাশট্যাগ কে দিবে? আমি দিবে কে? আমি এখন হচ্ছে এই যে দেখেন, ও বিজনেস প্রোফাইল দিয়ে মানে ও হচ্ছে পেজ খুলেছে ইনস্টাগ্রামে, দ্যাটস ওয়াই ওর কিন্তু দুটো অপশন এসেছে ছবির নিচে, ভিউ ইনসাইটস এন্ড প্রমোট, দেখতে পাচ্ছেন? বুঝি না আপু, মানে ও ইনস্টাগ্রামের বিজনেস পেজ ক্রিয়েট করার কারণে ওর কিন্তু দুটো অপশন এসেছে ছবির নিচে, একটা হচ্ছে ভিউ ইনসাইটস, ইনসাইটস হচ্ছে অ্যানালিটিক, আর প্রমোট হচ্ছে প্রমোটে ক্লিক করেন। প্রমোট হচ্ছে অ্যাড, এই যে ক্রিয়েট প্রমোশন দেন, বুঝতে পারছেন? এই জায়গায় আমরা পরে আসবো, এটা হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাড, যেটা ইনস্টাগ্রামের থ্রুতে করা যায়। আর ব্যাক করেন, ক্রস দিয়ে ব্যাকে চলে যান, আর ইনসাইটস এ গেলে ও হচ্ছে ওর এই পোস্ট কতজন কি করলো না করলো টোটাল অ্যানালিটিকটা দেখতে পারবে। ভিউ ইনসাইটস এ ক্লিক করেন, এই যে দেখেন লাভ কমেন্ট শেয়ার সেভ কতজন সেভ করেছে, এরপরে স্ক্রল করে একটু নিচের দিকে আনেন চলে যায়, তো এই যে দেখেন প্রোফাইল কতজন ভিজিট করেছে, ফলোয়ার কতজন, রিচ কত হয়েছে, ইন্টারঅ্যাকশন কত হয়েছে, বুঝতে পেরেছেন? টোটাল অ্যানালিটিকটা ইনস্টাগ্রামে দেখতে পাবে সে, কিন্তু এটা কিন্তু আমরা আমার নর্মাল প্রোফাইল থেকে দেখতে পাই না। এখন হচ্ছে আপনাদের কাজ, এখানে অল টেক্সট কিভাবে করতে হবে, অল টেক্সট করে আপনার একটা পোস্ট করা। আপনাদের পরশু দিনের অ্যাসাইনমেন্ট হচ্ছে ওই লিড গুলি জেনারেট করা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ক্রিয়েট করে একটা পোস্ট করে নিয়ে আসা। পোস্টটা হবে যে কোনো একটা ছবি হতে পারে, ক্যাপশন দেন, ক্যাপশন দিয়ে তার সাথে মিনিমাম 4-5 ট্যাগ দিবেন। এখন কথা হচ্ছে ট্যাগ কোথেকে দিবেন, তাই না? আমি তো কোনো হ্যাশট্যাগ জেনারেটরের নাম আপনাদেরকে বলিনি, তাই তো? জি আপু। আচ্ছা, হ্যাশট্যাগ জেনারেটর 4 আছে,
আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি চারটা নাম। পোস্ট কিভাবে করতে হবে বললেন? পোস্ট কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি ভাইয়া। পোস্ট করতে হবে ক্যাপশন উইথ রিলেভেন্ট হ্যাশট্যাগ, অল টেক্সট দিয়ে তারপরে। বুঝেন নাই সাজ্জাদ? বুঝতে পারেননি? হ্যাঁ আপু বুঝতে পেরেছি। দূরে কেমন লাগে তখন মাউস কাজ না করে। আচ্ছা হ্যাশট্যাগ জেনারেটর গুলির নাম আমার দুটা না তিনটা নাম মনে আছে। একটা হচ্ছে অল হ্যাশট্যাগ, তারপরে সিস্ট্রিক্স SYSTRIX। আবার বলুন তো আপু। SYSTRIX এগুলি ছাড়াও আরো অনেক হ্যাশট্যাগ জেনারেটর আছে আপু, আপনি এগুলি দিচ্ছেন, এগুলি না এগুলি ছাড়াও আছে। আমার কাছে চারটা ছিল, আমি চারটা আপনাদেরকে দিয়ে দিলাম আপু। এগুলো আসলে বুঝতেছি না, হ্যাশট্যাগ জেনারেটর এগুলি মানে বুঝতেছেন না? না কেউ কি পিসিতে আছেন? জি আপু আছি। জি আপু আছি। আমার সাথে একটু স্ক্রিন শেয়ার করেন, যিনি পিসিতে আছেন আমার সাথে একটু স্ক্রিনটা শেয়ার করে দেন। আপনারা হচ্ছেন একটা নিউ ব্রাউজার ওপেন করেন, মানে নিউ ট্যাব ওপেন করেন, লিখেন SYSTRIX। এখানে না ক্রোম সার্চ বারে, ক্রোম সার্চ বারে আপনি যেখানে সার্চ করছেন এটা গুগল সার্চ বার ক্রোম, এই যে দেখেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, এন্টার মারবো। হ্যাঁ হ্যাশট্যাগ কি জান? ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর, দেখতে পাচ্ছেন? এইটা থেকে হচ্ছে ইনস্টাগ্রামের টপিকটা জাস্ট লিখবেন, কি চান ট্যাগটাকে, কি চান মানে কোন টপিকের ট্যাগ, ট্যাগ কি লিখবেন, ওই ট্যাগটা কিওয়ার্ড, ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড ট্যাগ, কিন্তু আগেই বলেছি ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড, ঠিক আছে? জি আপু। ওই রিলেভেন্ট কিওয়ার্ড বা ওই রিলেভেন্ট হ্যাশট্যাগ কোথায় পাবেন, আপনি কিভাবে জানবেন? এত হ্যাশট্যাগ তো আপনার মাথা থেকে আনা সম্ভব না, সম্ভব না? না আপু। ওইটার জন্য এই জেনারেটর গুলি আমরা ইউজ করি, যেমন আমরা কিওয়ার্ড এর জন্য ইউজ করি হচ্ছে কিওয়ার্ড টু লাইও, কিওয়ার্ড ফর এভরিওয়্যার, এসএমই রাশ, এসিএম রাশ, স্লো, তারপর আনসার দ্য পাবলিক ডট কম। আর হ্যাশট্যাগ জেনারেটরের জন্য হচ্ছে অল হ্যাশট্যাগ, সিস্ট্রিক্স, তারপরে হচ্ছে আরো দুইটা আছে, একটা মনে হয় ইনগ্রামার গ্রামীর, ইনগ্রামার গ্রামীর কিছু একটা, আর আরেকটা নাম আমার মনে নেই ভাইয়া। ইনগ্রামার, হ্যাঁ INGRAMER, ইনগ্রামার, ওটাও হ্যাশট্যাগ দিয়ে দেন। ওই যে হ্যাশট্যাগ জেনারেটর থার্ড ওয়ান, হ্যাঁ এটা থেকে হচ্ছে ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ পাওয়া যায়। আবার আমি যেটা বললাম আনসার দ্য পাবলিক ডট কম, না 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 আনসার কিওয়ার্ড ফর এভরিওয়্যার, ওইখানে গেলেও ওইখানে না যেন কিওয়ার্ড টু লাই হতে গেলে আপনার ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ পাওয়া যায়। এগুলো হচ্ছে কিওয়ার্ড টুল, এগুলি পেইড টুল, এগুলো এখন পেইড টুল হয়ে গেছে ভাইয়া। আচ্ছা আচ্ছা।
এগুলি পেইড টুল হয়ে গেছে, এখানে কিছু ব্যাপার আছে, এগুলি কিওয়ার্ডের সময় আমাদের লাগবে। আমি অনেকগুলি আপনাদের আমার মানে যেগুলি ফ্রিতে আমরা এখন ইউজ করতে পারবো ওরকম জেনারেটর ইনস্টাগ্রামের জন্য জেনারেটর গুলি আমি বলে দিব, আপনাকে এখান থেকে জাস্ট জেনারেট করতে হবে। বুঝতে পেরেছেন? তার মানে আপু এইসব ওয়েবসাইট গুলো মানে আমি যে পোস্টটা দিব ওই পোস্টের কিছু মানে ট্যাগ কালেক্ট করতে সাহায্য করবে? যেমন সিম্পল একটা জিনিস, ভাইয়া আপনি স্ক্রিনশটটা বন্ধ করেন, আমি ওদেরকে একটা জিনিস দেখাই, আপনাদেরকে আমি এলইডিপির পেজে নিয়ে যাবো, এলইডিপির পেজে নিয়ে গিয়ে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ আপনাকেও দেখতে পাই এখনো আসে নাই, আসতেছে এখন। এই যে আপনাদের ব্যাচ নাম্বারটা দেখতে পাচ্ছেন? জি আপু, এটা আপনাদের ব্যাচের লাইভ, তাই তো? আপনাদের ব্যাচের এই লাইভে এখন দেখেন আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন না আপনারা, আমি কোন মানে এখানে ক্যাপশনে কি দেখতে পাচ্ছেন কোথাও আমি ইয়ে দিয়েছি কি বলে এটাকে কোন ট্যাগ দিয়েছি? না আপু, কোন হ্যাশট্যাগ দিয়েছি? দেইনি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ট্যাগ দিয়েছি। ট্যাগগুলি কোথায় দিয়েছি? ট্যাগগুলি এই যে দেখেন এখানে গেলে ভিডিও এডিট, এই যে এডিট পোস্ট, এডিট পোস্টে গেলে এই যে দেখেন আমি ট্যাগ দিয়ে রেখেছি, এখানে আমি তিনটা ট্যাগ ইউজ করেছি, তিনটা ট্যাগ। এই তিনটা ট্যাগ ইউজ করার কারণ কি? কারণ এই তিনটা ট্যাগ দিয়ে মানুষ খুঁজে, কি ট্যাগ কি খুঁজে সেটা দেখবেন। একটু হোল্ড করেন, এটা একটু আসতে একটু সময় নেয়, কারণ এটা তো লাইভ হয়, লাইভের এটা পোস্টটাকে এডিট করতে একটু সময় নেয়। জি আপু দেখছি না, দেখছেন না কারণ হচ্ছে এখনো আসেনি এই জন্য। আচ্ছা, ভিডিও ডিটেইল তো দেখতে পাচ্ছেন এখানে? জি আপু। আচ্ছা, ভিডিও ডিটেইল দেখতে পারলেই হবে আপনারা। আচ্ছা, এই যে দেখেন এইখানে হচ্ছে টাইটেল দেয়া আছে, এইখানে হচ্ছে আপনাদের যেটা সিটিজি ডিএম ব্যাচ যেই টপিকটুকু আপনারা দেখতে পান, টাইটেল আলাদা, আমার ক্যাপশন কিন্তু আলাদা, দেখতে পাচ্ছেন? জি আপু। কিন্তু ভিডিও ডেসক্রিপশন, এই জায়গাটাকে আমরা ভিডিও ডেসক্রিপশন বলি, এইটা কিন্তু আমার টাইটেল, এটা ডেসক্রিপশনও বলতে পারেন ক্যাপশনও বলতে পারেন। তারপরে এই যে দেখেন ট্যাগ আমি কিন্তু দিয়েছি, দেখতে পাচ্ছেন? জি আপু। এটা কিভাবে করছেন আপু, মানে কি পোস্ট করার আগেই? না, এটা হচ্ছে কিছু যখন আমরা ভিডিও পোস্ট করি থ্রু সোশ্যাল মিডিয়া বা মানে যে কোনো সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করতে যাই তখন এই অপশনগুলি আমরা পাবো, কিন্তু যখন আমরা লাইভ স্টার্ট করি তখন আমরা এই অপশনগুলি পাই না। তখন করতে হয় কি, লাইভ স্টার্ট হওয়ার পরে আপনার 5 থেকে 10 মিনিট পরে এই পোস্টটাকে এডিট করতে হয়, এডিট করলে এই ট্যাগগুলি চলে আসে। আজকে আপনাদের এই ট্যাগটা আমি এডিট করে পরে দেই, আপনাদের লাইভ শেষের পরে আমি ট্যাগগুলি এডিট করে দেই, কিন্তু আজকে এখন দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমি আজকে আপনাদের দেখাতাম এই জন্য। বুঝতে পেরেছেন? জি আপু বুঝতে পেরেছি। এবং এইখানে যে ডিস্ট্রিবিউশনে যান, ডিস্ট্রিবিউশনে গেলে দেখবেন এই অপশনগুলি নতুন এসেছে, আপনারা আগে দেখেছেন কিনা আমি জানি না, দেখেন এই যে এটা কিন্তু আপনাদের প্লেলিস্ট, অ্যাড টু প্লেলিস্ট। আপনাদের ফেসবুকেও একটা প্লেলিস্ট আছে, আপনাদের ফেসবুকের প্লেলিস্টেও হচ্ছে এই যে দেখেন আপনাদের ভিডিওটা করা, এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং ব্যাচ 934, এইটাতে আমার প্লেলিস্ট করা। এগুলো কিন্তু কোনোটাই আমি ভিডিও যখন আপলোড করি অর আমি যখন লাইভটা স্টার্ট করি তখন কিন্তু আমি দেখতে পাই না, আমাকে কিন্তু এগুলো পরে করতে হয়, এবং পরে করতে হয় এটা আপনাদের লাইভ শেষে আমি করি, আজকে আপনাদের লাইভের ফার্স্টে করে দেয়া। এবং দেখেন এই যে লাইভটা চলছে, এই লাইভেও এখন একটা কাস্টম থাম্বনেল হয়ে আছে না, বাই ডিফল্ট যেটা ফেসবুক থেকে করেছে অটো জেনারেট করে এই থাম্বনেলটা ক্রিয়েট করেছে। এখন আমি এই থাম্বনেল দিব না, আমি আমার পছন্দের থাম্বনেল দিব। ওকে জি আপু। আমার পছন্দের থাম্বনেল কোথা থেকে দিব, এই যে এখান থেকে দেখেন অ্যাড ইমেজ, অ্যাড ইমেজে গিয়ে আমি আমার থাম্বনেল দিই।
এই জায়গায় কেন আসছিলাম দেখাইতে? কি দেখাইতে? আচ্ছা ট্যাগ দেখাইতে আসছিলাম, একটা দেখাইতে গেলে আরেক জায়গায় চলে যাই আমি। এই যে আপনাদের থাম্বনেইল ওপেন দেখতে পাচ্ছেন? এরপরে আমি সেভ দিয়ে দিলে হয়ে যাবে। এরপরে এই যে দেখেন, আমি বলেছিলাম না যে আমরা MP4 ভিডিও বানাবো ইনস্টাগ্রামের জন্য, তখন একটা ফ্রেমিং এর ফ্রেমের কথা বলেছিলাম না? জি জি জি। ফ্রেমটা এত হবে রাশেদ, প্রত্যেকটা ভিডিওর একটা ফ্রেম হয়, MP3 ফরম্যাটের ভিডিওগুলিরও একটা ফ্রেম আছে, MP4 ভিডিওগুলিরও একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটগুলি এখানে। আর আমি যদি এটা এখন ধরেন এটা তো আমার লাইভ হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে ওই অপশনটা নেই। যদি লাইভ না হতো তাহলে এখানে অপশন আসতো শিডিউল অর প্রিমিয়ার। কে যেন একজন বলেছিল আপু ফেসবুকে প্রিমিয়ারটা করে কিভাবে, প্রিমিয়ারটা ওভাবে করে, ভিডিওটা আপলোড করে আপলোডের সময় ওরা প্রিমিয়ার দিয়ে দেয়, ওটা তখন লাইভে আপু চলতে থাকে। এরপরে আপু প্রিমিয়ারটা শেষ হওয়ার পর ওটা আবার ওই নরমাল ভিডিওর মতো হয়ে যায় তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে এখন সেভ করে দিলে এটা আপনাদের ভিডিওতে সেভ হয়ে যায়, শেষ। আপনাদের ভিডিও কিন্তু কাজ শেষ। আচ্ছা আপু তাহলে কি এখন যদি আমি ইনস্টাগ্রামটাকে দেখাই একটা জায়গা, ফেসবুক নিয়ে আজকে কোনো কোশ্চেন করবেন না। না না আপু ফেসবুক নিয়ে না, আমি ইনস্টাগ্রাম নিয়েই করতে চাইছিলাম। বলেন যে ইনস্টাগ্রামের আপু যে ট্যাগটা এড করার জাস্ট একবার দেখানো যাবে? মানে ফার্স্টে কিন্তু একবার দেখাইছিলেন, মানে অল্টার দিয়ে যেটা আসে আর কি, অল্টার টেক্সট যেটা ওইখান থেকে। আচ্ছা দাঁড়ান, আমি অল্টার টেক্সটে তো আমি তো আমার পোস্টে ট্যাগ এড করি না, আমার পোস্টে খুব কম ট্যাগ দেই আমি। দাঁড়ান আমি আপনাদেরকে মোবাইল, এতক্ষণ তো মোবাইল ভিউ দেখেছেন ইনস্টাগ্রামের তাই না? জি আপু। আমি ইনস্টাগ্রামের আপনার ইয়ে ভিউ দেখাই, পিসির ভিউ দেখাই, মনে হয় না আপনারা দেখে খুব ভালো কিছু পাবেন। ইনস্টাগ্রামের পিসির ভিউ দেখলে অনেক কিছু পাওয়া যায় না? দেখেন ইনস্টাগ্রামের পিসি ভিউ এটা, ঠিক আছে? পিসির ভিউতে এটা আসার পরে এখানে কোথাও কি আমার ইয়ে আছে, মেসেজ বাটন, এটা হচ্ছে মেসেজ বাটন জি আপু, যেটা 2 দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেসেজ বাটন জি আপু, এটা এক্সপ্লোরার, এটা হচ্ছে নোটিফিকেশন, এটা আমার, এটা হোম। কিন্তু এখানে কি ওই প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন কোথাও? না আপু নাই, প্লাস বাটন কিন্তু নাই। এইটা থেকে আমরা প্লাস করতে পারবো না, মানে আমরা কোনো পোস্ট আপডেট করতে আপলোড করতে পারবো না। এখন কথা হচ্ছে এখানে দেখেন সুলতানা রহমানে গিয়ে সুইচ দেখা যাচ্ছে না? জি আপু। সুইচে যান, সুইচ হচ্ছে যদি আদার কোনো অ্যাকাউন্ট আমার এখানে লগ ইন করা থাকে ইনস্টাগ্রামের, যেটা আমরা মোবাইলেও পাই। এইখানে যদি আমি আমার প্রোফাইলে যাই, দেখেন আমার প্রোফাইলের সেটিংস এর সমস্ত জিনিসও আমি পাবো না, প্রোফাইলের সেটিংস এর সমস্ত অপশনও আপনি পাবেন না। দেখেন এটা আমার প্রোফাইল, ঠিক আছে? আমার সেটিংস এ যদি যাই, এই যে দেখেন সেটিংস এর সব অপশনগুলি এখানকার অপশন, আর কেউ একজন এখনই মোবাইলে তার সেটিংস এর অপশন দেখেন একই রকম না আপু। ইনস্টাগ্রামে আমাদের যা প্রয়োজন সমস্ত সেটিংস আমরা পাই হচ্ছে ইয়েতে, মোবাইলে, পিসিতে পাই না। এখন কথা হচ্ছে আপু আমি পাই, আমি ইনস্টাগ্রাম পিসি থেকে ইউজ করি, হ্যাঁ করতে পারবেন। কখন? যখন আপনি এই যে অ্যাপ স্টোরে যাবেন, এই যে অ্যাপ স্টোর দেখতে পাচ্ছেন? জি আপু। এই অ্যাপ স্টোরে গিয়ে ওয়েব স্টোরে যাবেন, ওয়েব স্টোরে গিয়ে ইনস্টাগ্রামের একটা থার্ড পার্টি অ্যাপ আছে, ওই অ্যাপটাকে যখন নিবেন, এই যে ওয়েব স্টোর, যত এক্সটেনশনের কথা আমি আপনাদেরকে বলি সব এক্সটেনশন এই ওয়েব স্টোর থেকে যেতে হয়। এই ওয়েব স্টোর থেকে গিয়ে ওই থার্ড পার্টি অ্যাপটা ইনস্টল করলে তখন আপনি পাবেন। এই যে এটা, বুঝতে পেরেছেন? এখানে আরেকটা করা যায় যে আপু এটা ছাড়াও তো আরেকটা করা যায়, হ্যাঁ এটা ছাড়া আরেকটা করা যায়, সেটা হচ্ছে এখান থেকে গিয়ে মোবাইল ভিউ আনা যায় কিন্তু সমস্ত অপশন আনা যায় না। এইখানে দেখেন এখন এই এই পোর্শনটা দেখেন, পিসিতে আলাদা আলাদা দেখাচ্ছে,
পোস্ট আইজিটিভি আমার এখানে আইজিটিভি দেখাচ্ছে কিন্তু আইজিটিভি তে গেলে আমার কিন্তু কোনো পোস্ট মানে কোনো ভিডিও আপলোড করা নেই দ্যাটস ওয়াই আমার আইজিটিভি টা মোবাইলে আসে না যারা কোনো একটা ভিডিও আপলোড করবে তারপরে তারা এই আইজিটিভি এর আইকনটা পাবেন আর এটা হচ্ছে ট্যাগ মানে আমাকে কেউ ট্যাগ করলে আমি কাউকে ট্যাগ করলে কেউ যদি আমাকে ট্যাগ করে থাকে কোনো কিছু তাহলে এখানে শো করবে যেটা হচ্ছে আমরা ফেসবুকে দেখতে পাই ফটোজ অফ ইউ একটা অপশন আছে না জি ওই অপশনটা এই চারটা অপশন হচ্ছে এখন আপনার ইনস্টাগ্রামে শো করবে প্রোফাইলে আপু আইজিটিভিতে তো আমরা একটা সেকেন্ড দিয়ে দেওয়া হইছে না এক মিনিট মতন এর পরের গুলো থাকবে না আইজিটিভির এই আইকনটা আমার মোবাইলে যখন আমি ইনস্টাগ্রাম দেখিয়েছি আমার প্রোফাইলে তখন কি দেখিয়েছিল না তার কারণ হচ্ছে আমি কোনো স্টোরি বা কোনো ভিডিও এখন পর্যন্ত শেয়ার মানে কোনো ভিডিও আমি পার্মানেন্টলি শেয়ার করিনি দ্যাটস ওয়াই আমার প্রোফাইলে আইজিটিভিতে এভাবে দেখাচ্ছে না আপনার ঠিক এখন এখানে যেভাবে দেখাচ্ছে পোস্ট আইজিটিভি সেভ ট্যাগ এইভাবেই চারটা অপশন আসবে কখন আসবে যখন আপনি কোনো একটা ভিডিও আপনার প্রোফাইল থেকে পোস্ট করে দিবেন তখন এই আইজিটিভির এই আইকনটা আপনার প্রোফাইলে শো করবে এখন কিন্তু আমার প্রোফাইলে শো করে না এই যে দেখেন আমি আমার আপু আমি সেটা বলি নাই আমি বলছিলাম এই যে আমাদের 3 সেকেন্ড মিনিমাম লিমিটেশন হচ্ছে 3 সেকেন্ডস ওই 3 সেকেন্ডের পর থেকেই থাকবে ওখানে মানে ভিডিও দিলেই ওখানে থাকবে ভিডিও দিলেই ওখানে থাকবে হ্যাঁ ভিডিও যত ভিডিও দিবেন আপনার প্রোফাইলে সমস্ত ভিডিও আইজিটিভিতে পাবেন আর হচ্ছে মানুষ আপনার আইজিটিভির ভিডিও দেখে হচ্ছে 59 সেকেন্ডস এর পরে যা ভিডিও থাকে যা লেন্থ থাকে ওইখানে ওকে নামাজের বিরতি নিয়ে আসি ওকে ভাইয়া নামাজের কি আজান দিয়ে দিয়েছে মাগরিবের হ্যাঁ আপু দিচ্ছে দিচ্ছে তাহলে ভাইয়া দৌড় দেন নামাজে দৌড় দেন নামাজে আপু স্ক্রিন দিয়ে দিচ্ছি ওকে ওকে ভাইয়া দিয়ে দেন আর একটা এসএমএস আছে ওখানে হ্যাঁ দেখেছি থ্যাংক ইউ সাজ্জাদ আপনি কিন্তু স্ক্রিন শেয়ার করেননি আপু দেখা যাচ্ছে আপু হ্যাঁ দেখা যাচ্ছে আমি মিউট করে হ্যাঁ নাই যে এখন চলে গেছে দিচ্ছি আবার আমাকে মিউট করে দিতে হবে আচ্ছা আমি মিউট করে দিচ্ছি
আমার থেকে ব্যাক করেছেন সবাই? হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ব্যাক করেছেন? আপু আছি তো? আপু আমি আছি। আপনারা আছেন, যারা নামাজে গেছে তারা কি ব্যাক করেছে কিনা? ব্যাক করেছে সবাই? 15 মিনিট তো হয়ে গেল। হাঁচি দিতে দিতে মাথা ব্যথা করতেছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সবার ব্যাক করা হয়েছে কিনা একটু দেখেন তো, নক করে ক্লাসটা স্টার্ট করি আমরা। হ্যালো, সবাই এমন ভাবে চুপ হয়ে আছে, বাকিরা কি আসেননি? আপু একটা কথা বলার ছিল আমার একটু। জি ভাইয়া, তখন ভাইয়া যে জিমেলটা দিছিল না, ওই জিমেলটার আবার পাসওয়ার্ড আমার মনে নাই, কিন্তু ওই জিমেলটা দিয়ে এখনো চলতেছে আমার ফেসবুকটা। তো এর পাশাপাশি আমি আবার আমার নাম্বারটাও অ্যাড করছি। তো হয় কি, আমার জিমেল দিয়েও আমি লগ ইন করলে আমার ফেসবুক আইডিতে যেতে পারতেছি, আবার আমার নাম্বার দিয়ে লগ ইন করলেও যেতে পারতেছি আপু। তো ওই ক্ষেত্রে আমি যদি আমার আরেকটা জিমেল অ্যাড করতে চাই, আমি কি পারবো? হ্যাঁ, প্রাইমারি মেইল আপনি যেটা এখন আছে এটা চেঞ্জ করে নতুন করে মেইল একটা অ্যাড করে দিতে পারবেন। অ্যাড করে দিলে তারপর পরবর্তীতে আপনার ওই জিমেইল দিয়ে আর কেউ লগ ইন করতে পারবে না, আপনার জিমেইল নতুন যে মেইল অ্যাড্রেসটা দিবেন ওইটা ছাড়া। হ্যাঁ আপু, আসলে আমারটা খুব রিস্কি হয়ে গেছে, কজ ওই জিমেইলটাতে মানে কোনো কিছুই আমার মনে নাই, মানে অনেক আগে খোলা। তো আর এর পাশাপাশি ওই জিমেইলটা দিয়েই কিন্তু আমার আবার ইনস্টাগ্রামটা খোলা, যেহেতু ফেসবুক দিয়ে কন্টিনিউ করছি সেম জিমেইল দিয়ে হয়ে গেছে। তো ওই জন্য একটু ওই জন্য জানালাম আপনাকে ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, দেখে আসলে আমরা অনেক সময় ছোটবেলায় যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ও আচ্ছা ঠিক আছে ভাইয়া করে দিল, আপু করে দিল, আচ্ছা জিমেইল, তখন আসলে সিকিউরিটির ইস্যুগুলি আমাদের থাকে না জানা। ইভেন আপনারা এমন অনেক জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন যেখানে সিকিউরিটি ইস্যুগুলি আপনারা দেখেননি বা মনে নেই বা খেয়াল করেননি, আসলে প্রয়োজন হয়নি, প্রয়োজন পড়েনি। এখন যখন আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটের কাজ করছে, যে আমাদের সিকিউরিটি গুলি খুব বেশি কাজ করতে হয়, এগুলি নিয়ে খুব বেশি পরিমাণে কাজ করতে হয় এবং সিকিউরিটিটা খুব বেশি পরিমাণে দিয়ে দিতে হয়। কারণ একটা সময় দেখা যাবে, এখন আপনার একদমই নতুন হয়তো আপনাদের অ্যাকাউন্ট নিয়ে কোনো প্রবলেম হবে না, একটা সময় আপনার অ্যাকাউন্ট গুলি হ্যাকিং এ প্রচুর মানে আপনার অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম ক্রিয়েট হবে। সো অলওয়েজ ট্রাই করবেন বায়ার বা ক্লায়েন্টের সামনে অ্যাপ্রোচ করতে আপনি আপনার ফেক অ্যাকাউন্টটা দিয়ে, আপনার অরিজিনাল যে অ্যাকাউন্ট, ঠিক আছে? জি আপু,
ওই অ্যাকাউন্টটা দিয়ে না, দ্যাটস ওয়াই আমি সবাইকে ফার্স্ট এর দিন বলেছি একটা জিমেইল, একটা ইয়াহু, একটা হটমেইল, একটা আউটলুকের আইডি ক্রিয়েট করে নিতে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কোন ফেসবুক অ্যাকাউন্ট যদি হটমেইল আর আউটলুক দিয়ে একবার ক্রিয়েট করা হয়, সেটা থেকে তারা চেঞ্জ করতে চাইলেও পরবর্তীতে আপনি সেই হটমেইল আর আউটলুক দিয়ে আইডিটাকে রিটার্ন করতে পারবেন, এবং আইডিটা যদি আপনি চান আপনি ডিসেবল করে রাখতে পারবেন, সে তখন ওইটা দিয়ে কোনো লাভ হবে না তার। আমি একটা আউটলুক খুলছিলাম আমার যে উইন্ডোজ 10 এর জন্য। আচ্ছা আপু, আমি কি তাহলে আমার ফেসবুকে আমার আউটলুকটা অ্যাড করতে পারবো? তাহলে ওইটা বেশি ভালো হয় আই থিংক। আমার লাভ কি? হঠাৎ করে কথাটা মনে হইলো, আমার লাভ কি? ভাইরা বোনরা ছোট থাকলে ওই রকমই করে, কিছু একটা বললি হয়েছে, আমার লাভ কি আপু? এখনো ঘুষ দিয়ে কাজ করাইতে হয় আপু, এগুলো আর বললেন না, আমি পুত্তর হয়ে যাই ওদেরকে ঘুষ দিতে দিতে। আমরা বিবিএ স্টুডেন্টদের এটাই একমাত্র চাওয়া, আর কিছু না, কিছু তো লাগবে তাই না, ইন্টারেস্ট সামথিং। তাহলে যে আমি যে শিখাচ্ছি এটারও তো আমার কিছু একটা লাগবে, ফিডব্যাক তাই না? আমিও কিন্তু বিবিএর স্টুডেন্ট, সবাই মিলে যখন 1000 ইয়া করে দিব না, 100 ডলার করে দিব না, তখন ওখান থেকে ডলার হ্যাঁ 100 ডলার আর কি। কবে 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 সেই সব যখন দি আর কি, আজকে আমাদের 17টা ক্লাস চলে যাচ্ছে, 17টা ক্লাস চলে গিয়ে আজকে আমার 17টা ক্লাসের পরে আমার স্টুডেন্টদের কাছ থেকে আমি একটা কারণ ইন্টারন্যাশনাল মার্কেট তো দূরের কথা, তাদের ইন্টারন্যাশনাল মার্কেটের কথা তুলবো তো এখন, আজকে আবার লাইভের মধ্যে তাদেরকে বকাঝকা আমার স্টার্ট করতে হবে, যাতে অন্য কেউ লাইভে দেখলে বলবে এই ম্যাডাম দেখি সারাদিন ক্লাসে বকাঝকা করে, উনি পড়াই কি? যদি আজকে এখন আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কথা তুলি, তাহলে এখন আপনাদের বকা স্টার্ট করলে রাতের 2টা পর্যন্ত কন্টিনিউয়াসলি চলতে থাকবে, বন্ধ করতে পারবো না। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন আপু, এখানে কতগুলো লাইভ চলতেছে, লাইভে জিজ্ঞেস করতেছি এটা, এনি আপু দাঁড়ান, আপনার এই মানে এত বাঁশ দেওয়ার এনার্জি আসে কোথেকে? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ফার্স্ট অফ অল, আপনি বড় হয়েছেন, সেকেন্ড হচ্ছে এটা নট, আমি যদি এভাবে না বলে, আমি যদি 8-10 জনের মতো হ্যাঁ আপনারা করে আইছেন, ওই স্যারের ক্লাসে কি আপনারা খুব ভালো করতেন, রেজাল্ট ভালো আসতো, ফাঁকিটা দিতেন না? জি আপু। আর আমি কি খাই সেটার থেকে বড় কথা হচ্ছে আমার মেন্টরশিপ বা আমার শেখা, আমার শেখানোর ধরন, আপনারা অনেক কিছুই মিল পাবেন, সিমিলারিটি পাবেন, সেটা হচ্ছে আমার মেন্টরের সাথে। আপনাদেরকে আমার মেন্টরের একটা ভিডিও দিয়েছি, আমার মেন্টর হচ্ছে, আমরা আমি তো ওই প্যারা এখন আপনাদেরকে দেই না, আমার মেন্টর আমাদেরকে যে প্যারাটা দিয়ে শিখিয়েছে তখন মনে হতো ভাইয়া এরকম কেন করে, ভাইয়ার কোনো কাজ নাই, রাতের 12টা বাজে, ভাইয়া 12টা বাজে একটা ঠাস করে একটা অ্যানাউন্সমেন্ট করে দিত, এই কালকে কিন্তু এটা, ওই রাতে 12টা বাজে উঠে বসে আমরা বসে থাকতে, তখন রাতে 12টা বাজে তো আমরা যাদের পিসির একটু ঝামেলা ছিল, যেমন আমার পিসির ঝামেলা ছিল, আমি ল্যাবে বসে কাজ শেষ করে তারপরে বাসায় আসতাম, আমি সকালে বাসা থেকে বেরোতাম, মেবি আমার 9টায় ক্লাস ছিল, তো আমি বাসা থেকে বেরোতাম 8:15 মধ্যে বেরোয় যেতাম, কারণ ওই টাইমটা অফিস আওয়ার, মালিবাগের এই দিকটা মানে আমাদের এই রামপুরার এই সাইডের রোডটা যখন কাটা ছিল অনেক জ্যাম পড়তো,
তো 7:30টার মধ্যে বেরিয়ে গেলে আমি অলমোস্ট 7:30টার মধ্যে চলে যেতে পারতাম। তো আমি তো ওই যে বললেন না আপু গাড়িতে না, আমি অলওয়েজ ক্লাস করতে গিয়েছি কিভাবে জানেন, সকালবেলা বাসে চলে যেতাম, কারণ রিক্সাওয়ালা রিক্সা হচ্ছে ডিসেম্বর মানে ওই সময়টা তো ওরকম শীত শীত, তো ভিতর দিয়ে অনেক গলি টলি দিয়ে যেত, এই জন্য বাসে চলে যেতাম। তো বাসে যাওয়ার কারণে আমি 1 ঘন্টা সময় হাতে নিয়ে যেতাম, এবং আমার ক্লাস শেষ হতো 1টায়, ভাইয়া ক্লাস শেষ করতে করতে কখনো 1:15 কখনো 1:30 বেজে যেত আমাদের। তারপরে ওই 1:30 পর থেকে এমন দেখা গেছে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের যেই ল্যাবটা খালি থাকতো, যেই ল্যাবটা খালি থাকতো ওই ল্যাবে বসে আমি প্র্যাকটিস করতাম। তারপরে 7:30 সন্ধ্যা 7টা 7:30 8টায় আমি বাসায় এসেছি। তো তারপরে যদি ভাইয়া ভাইয়া আমাকে 12টা বাজে আমাদেরকে বলতো কালকে আপনাদের এটা জমা দিতে হবে, তখন রাত্রেবেলা ওইটা বসে থাকতাম, কই যাবো রাতের 12টা বাজে, যাবো কার কাছে আমি, কারণ তখন আমার ল্যাপটপ নষ্ট, আমাকে কাজটা শিখতে হবে। এই যে আপনারা বলেন যে আপু 4 ঘন্টা 4 ঘন্টা, আমি এই জন্যই বলি যদি আমি পারি আপনারা পারবেন, কিন্তু ডেডিকেশন আপনাদের মধ্যে আনতে হবে, ওই ডেডিকেশনটা আপনাদের মধ্যে আনতে হবে। চিন্তা করেন সকালে 7:45 বের হয়ে রাতের 8টায় বাসায় ফিরেছি, এমন না যে আমি জানতাম, আমি কিন্তু জানতাম না যে আজকে আমার ল্যাবে কাজ আছে, কারণ পরের দিনের ক্লাসের কাজটার জন্য আমাকে ল্যাবে কাজ করতে হতো। সো আমার দেখা যেত যে আমি বাসা থেকে খাবার নিয়ে যাবো কোনো পসিবল মানে কোনো চান্স নেই, আমি সকালে নাস্তা না করে চলে যেতাম, তার মানে হচ্ছে কি আমি সকালে নাস্তা খেতাম না, আমি দুপুরে খেতাম না, তারপর রাতে এসে একবারে খেতাম, ব্যাপারটা এরকম না? জি আপু। ওই সময়টায় হয়তো আপনাদের কাছে মনে হতে পারে আপু এইভাবে কষ্ট করছে কেন, বাইরের খাবার কিনে খেলেই তো পারতো, আমার বাইরের খাবার আমি খেতে পারি না খুব বেশি, আমার খুব প্রবলেম হয়, আমার দেখা যায় ভমিটিং স্টার্ট হয়ে যায়, আমি অসুস্থ হয়ে যাই বাইরের খাবার খেলে, তো ওই জন্য আমি বাইরের খাবারটা খুব বেশি অ্যাভয়েড করি। তো ওভারঅল কি দেখা যায় যে আমার দেখা যেত হয়তো বা হ্যাঁ আমি খেয়েছি, কি খেয়েছি জানেন, হয়তো বা ওই যে আমের ভর্তা, পেয়ারার ভর্তা, যে জিনিসটা হয়তো অন্য কোনো অয়েলি বা অন্য কোনো কিছু না, ওইরকম খাবার। আর আমি বাইরে মাছ মাংস খুব কম খাই, নর্মালি বাসায়ও কম খাই, বাইরে তো আরো কম খাই। তো দেখা গেছে যে আমি যখন এরকম করে খাচ্ছি আমার কিন্তু ক্লাস নিয়ে খুব কষ্ট হইতো, খুব কষ্ট হইতো, মাঝে মাঝে খুব ক্ষুধা লাগতো, কিন্তু কি খাবো, কারণ আমাদের ক্লাসটা ছিল মৌচাকের, কেউ যদি ঢাকায় আসেন ঠিক মৌচাক মার্কেটটার পিছনের বিল্ডিং, যেটা মেবি ইউসিসির বিল্ডিং বলে সবাই, ইউসিসির মৌচাকের যে বিল্ডিংটা ওই বিল্ডিং এর 6তলা না 7তলায় ক্লাস ছিল আমাদের। তো ওই 6তলা থেকে 7তলা থেকে নিচে গিয়ে খেয়ে আবার 6তলা 7তলা উঠো, এত এনার্জি নেই, কারণ ওখানে লিফট চলবে না, হেঁটে উঠতে হয়। তো আমি 7টা 7:30 পর্যন্ত ল্যাবে বসে থাকি নাই, একদিন আমার 2টা গিগ দিতে হয়েছে, আমি ল্যাবে বসে গিগ করি নাই, আমার ডেডিকেশন ছিল আমাকে করতে হবে, কারণ এইটা ছাড়া লাস্ট আমার আর কোনো হোপ ছিল না, আমার সমস্ত জায়গাগুলি বন্ধ হয়ে গিয়েছিল। আমি বলেছি পর্যন্ত আপনাদেরকে যে 2018 আমার গভর্নমেন্ট জবের এজটা চলে যায়, তো আমার এটা ছাড়া আর কোনো ওয়ে ছিল না, এবং আলটিমেটলি আমি ওই ডেডিকেশনটা দিয়েছি বলেই আজকে এই জায়গায় বসে কথাগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আপনারা যারা আমাকে যখন বলেন আপু আমার কাজ আছে কাজে যেতে হবে, তখন আসলে আমার খুব খারাপ লাগে যে কাজ আছে কাজটাকে আপনার প্রায়োরিটি দিচ্ছেন, কিন্তু আপনি এটাকে প্রায়োরিটি দিচ্ছেন না। আজকে যদি আপনার এক্সাম থাকতো, বোর্ড এক্সাম থাকতো, বা এই যে 7টা ব্যাংকের যে একসাথে এক্সাম, এই এক্সাম কেউ কি বলবেন আমার কাজ আছে, আমার ফ্রেন্ডের এইটা আছে, আমার বোনের বিয়ে আছে, বলবেন কেউ? না আপু। কেন বলবেন? স্ক্রিনশটটা একটু অফ করলে ভালো হতো। কেন বলবেন না বলেন তো, এই কথাটা কেন বলবেন না? কারণ ওইটা আপনাদের প্রয়োজন, ওইটাকে আপনারা আপনাদের প্রয়োজন মনে করে নিয়েছেন, যে ওইটা থেকে আমার আর্নিং পসিবল, দ্যাটস ওয়াই ওইটা, তাই না? কিন্তু আপনারা এইটাকে ওরকম ভাবে মনে করছেন না, এই জন্য এইটাতে আপনাদের অনেক এক্সকিউজ বেরোয় যে আপু আমার এই টাইম, আপু আমার এইটা, আপু আমার ওইটা, আপু আমার ওইটা, এটাকে আপনারা অল্টারনেটিভ অপশনাল, এটাকে আপনারা কম্পালসারি নিচ্ছেন না। যদি এটা এরকম হতো যে না আমাকে এটা দিতেই হবে, এটা করতেই হবে, তাহলে এটা থেকে আপনারা রেজাল্ট পেতেন। এই যে এটাকে না আমার এটা হবে না, আচ্ছা করতেছি শিখছি দেখি না কি হয়, আপনারা ব্যাংকের এক্সাম নিয়ে যতটা না সিরিয়াস, আপনাদের ব্যাংকের এক্সাম পড়ে করে আপনারা ব্যাংকে এক্সাম পাবেন, ব্যাংকে এক্সাম দিবেন, এটা হচ্ছে আপনাদের ফার্স্ট এক্সাম, তারপরে যাবে প্রিলি, তারপরে যাবে ভাইবা, তারপরে গিয়ে আপনাদের জব, তাই না? এই একটা এক্সামে কিন্তু আপনি টিকে গেলি টিকে গেলেন তা কিন্তু না, রাইট তুষার? তুষার আছেন?
আপনারা যারা জবের এক্সাম দিয়েছেন যারা জানেন তারা একটা এক্সামে কিন্তু না, এটা এমসিকিউ হবে, এমসিকিউর পরে ওদের প্রিলি হবে, প্রিলির পরে ভাইবা হবে, ভাইবার পরে ওদের ফাইনাল। তো এই তিনটা এক্সাম পার করতে হবে। এই একটা এক্সাম নিয়ে যদি আপনাদের এত মাথা ব্যথা থাকে, এইটাকে যদি আপনারা ছাড় দিতে না পারেন, আপনারা খুব ইজিলি আমার ক্লাসগুলিকে মিস করেন। আপু আজকে একটু কাজ আছে, আপু আজকে আমার শরীরটা ভালো না, আপু আজকে আমার এই কাজ আছে, আপু আমি আজকে একটু লেটে জয়েন করবো, আপু আমি এখানে গিয়েছিলাম, কারণ এটাকে আপনারা ওই সিরিয়াসনেস ওই ওই ডেডিকেশন এটার মধ্যে দিচ্ছেন না, এই জন্য এটা থেকে আর্ন বের করতে পারবেন না। আপনারা যারাই আমাকে বলেন যে আপু আমি 100% ডলার আর্ন করে আপনাকে দেখাবো, আমি এখান থেকে কিছু অল্প কিছু, আপনারা অ্যাভারেজে 30 জন আছেন, তো 30 জন থেকে আমি 5 জনকে টার্গেট করেছি, এই 5 জন আমাকে আর্ন দেখাবে, এই 5 জন অ্যাকচুয়ালি আর্ন দেখাবে, বাকি 25 জনের আমি আপনাদের 25 জনকে নিয়ে কনফিউজড। ক্লাস করছেন, হ্যাঁ সেই জন্য আমি থ্যাংক ইউ, ক্লাস করছেন, কিন্তু ওই ডেডিকেশন পাচ্ছি না আমি আপনাদের, যে আমি অফিসকে গ্যারান্টি দিব আমার এই 5টা স্টুডেন্ট আর্ন করবে, আমি অফিসকে বলবো এই 5টা স্টুডেন্ট আর্ন করবে, বাকিদের গ্যারান্টি আমি দিতে পারবো না, কারণ বাকিদের মধ্যে আমি ডেডিকেশন দেখি না। চেষ্টা করেন কিন্তু ডেডিকেশন নাই, চেষ্টা ডেডিকেশনের মধ্যে অনেক তফাত আছে। মন খারাপ করে দিলাম সবার? না আপু, সত্য কথা যেটা, না আপু, কারণ আপনারা দেখেন আমি যখন দেখি যে যেমন কালকে আরমানের একটা প্রবলেম হয়েছিল, এখন যদি আরমানের বোর্ড এক্সাম বা ব্যাংকের এক্সাম হতো, জব এক্সাম হতো, আরমান কি এক্সাম বাদ দিয়ে যেত? যেত না, কিন্তু আরমান কিন্তু ক্লাসটাকে মিস করেছে। লস কার? আমার কিন্তু লস হয়নি, লস আরমানের হয়েছে। সুব্রত কাজ করতেছে, কাজ করে এসেও সুব্রত ক্লাস করছে, সুব্রতর ডেডিকেশন আছে। আপনি যদি বলেন দিবাকর ভাইয়া কোশ্চেন করে না, দিবাকর ভাইয়াকে আপনাদের ডিসকাশন বলেন, আপনাদের ক্লাস বলেন, দিবাকর ভাইয়ার কখনো আমি শুনি না যে আপু আমার এই প্রবলেমটা আছে। প্রবলেম ছাড়া মানুষ হয় না, কিন্তু উনি কখনো বলে না যে আপু আমার প্রবলেম আছে। উনি এনিহাও ম্যানেজ করার ট্রাই করেন। ডেডিকেশন জিনিসটা অনেক বেশি। আপনি যদি কোনো কিছু চান এবং সেটার পিছনে আপনি লেগে থাকেন, আমরা তো আল্লাহ মানি, আমরা মুসলমান আল্লাহকে মানি, আল্লাহ বলেন আর আপনাদের মানে গড যিনি উনি, আপনি যদি চান ওই ডেডিকেশনে চান, ওই জিনিসটা আপনার কাছে আসবেই। মুভির ডায়লগ মনে হতে পারে, কিন্তু মুভির ডায়লগগুলি কিন্তু রিয়েলিটি থেকে নেয়। কোন জিনিস চাইলে পাওয়া যায় যদি সেটা মন থেকে চান, মন থেকে চাইলে আল্লাহ আপনাকে দিবেই। আপনি মন থেকে চান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার জন্য যা ভালো যা মঙ্গলজনক তাই দাও, আল্লাহ আপনাকে তাই দিবে ভাইয়া, বিশ্বাস করেন আল্লাহ তাই দিবে। আমি নিজে তার আমি আপনাদেরকে মানে আমার নিজেকে যখন দেখি, তখন আমি আমার 2 বছর আগে, যেমন আমি আপনাদেরকে গত বছরও মানে কাল গতকালও বলেছি, গত বছরের ঠিক এই নভেম্বরের এই সময়টায় বসে থেকে আমি মাথায় হাত দিয়ে আমার রুমে বসে থাকতাম, বসে থেকে চিন্তা করতাম আমাকে দিয়ে কি হবে, আমার তো জবের বয়স চলে গেল, আমি অসুস্থ হয়ে পড়লাম, আমার বিজনেস বন্ধ হয়ে গেল, আমার বুটিক বন্ধ হয়ে গেল, আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না, আমার সাথে ব্যাচমেটদের ব্যাচ চলাকালীন আর্ন শুরু হয়ে গেছে, আমি ফ্রিল্যান্সিং আর্ন করতে পারলাম না, আমাকে দিয়ে কি হবে, আদৌ কি হবে, আমার আমার কোথায় জায়গা হবে, আমি কি সবসময় কারো মেয়ে কারো বোন হয়ে থাকবো, আমার নিজের কোনো পরিচয় থাকবে না। কিন্তু ঠিক 1 বছরে দেখেন আজকের এই জায়গায় আমি, আমি যদি ওই ডিপ্রেশনে গিয়ে চেষ্টা ছেড়ে দিতাম আমি পারতাম না। আমি প্রতিদিন আপনাদের ক্লাসে এই কথাগুলি বলি, আপনারা বলতে পারেন আপু একই কথা ডেইলি ডেইলি কেন বলেন, কারণ হচ্ছে কি ভাইয়া, এই একটা কথা শুনেও যদি আপনাদের একজন চেঞ্জ হন, একজনের লাইফে কিছু হয়, একজন যদি আর্ন করা স্টার্ট করেন, সেটা হবে আমার সার্থকতা ভাইয়া, সেটাকে আমি আমার সাকসেস বলবো। আপনাদের মাঝখান থেকে কেউ যদি এখন 1000 টাকা আর্ন করেন, সেটা আমার আর্নিং, আপনাদের না। বিলিভ করেন আমি কোনোদিন বলবো না আপনাদের আর্নিং, আমি আমার আর্নিং বলি। আপনারা যদি আমার আগের ব্যাচের কথা দেখেন, বলি শুনেন যে হ্যাঁ এটা আমার আর্নিং, কোথাও কি বলি যে আমার ব্যাচের আর্নিং, আমার আর্নিং মিনিস্ট্রিতে অফিসে ভাইয়া আমার ব্যাচের এই আর্নিং, ভাইয়া এটা তো আমার আর্নিং। আমাকে যখন অনেকেই জিজ্ঞেস করে আপনার ব্যাচ থেকে আর্ন করে আপনি কেন এখন করছেন না, আপনি কেন ফ্রিল্যান্সিং ছেড়ে দিচ্ছেন, কারণ হচ্ছে আমি আমি যদি ফ্রিল্যান্সিং করতে যাই আমি আপনাদেরকে সময় দিতে পারবো না, তখন আপনারা আর্নটা দেখাইতে পারবেন না, এই জন্য কিন্তু আমি আমার ফ্রিল্যান্সিংটা এই এলইডিপিতে ঢোকার পরে বন্ধ করে রেখেছি। আমি যদি আপনাদের জন্য এতটুকু করতে পারি, আপনারা আমার জন্য
করতে পারেন না আপনি কি করছেন আপনার জন্য হলো আমরা একটু ট্রাই করি আমরা এক্সকিউজ গুলি বন্ধ করি আমরা ক্লাসটা অ্যাট লিস্ট 6টা পর্যন্ত ক্লাসটুকু করার ট্রাই করি 6টার পরে আমরা বের হই যাই এক্সট্রা ক্লাসটুকু না করি সেটার জন্য আমি কাউকে প্রেসারাইজ করব না কিন্তু মানে মে কি বলবো যেটা কম্পালসারি ক্লাস 2টা থেকে 6টা অতটুকু অ্যাট লিস্ট আমি করি আমি যে বললাম গাছের সাথে বললাম না বাতাসে বললাম আল্লাহ মা কারণ গাছের সামনে বললো গাছের গাছ পাতা নাড়ে একটা বাতাস দেয় আপনারা সেটাও দিলেন আপনাদের কাছে আদৌ আমি কি আমি নিজেও কনফিউজ 17 দিন পরে এসে আমার আবার আজকে কথা বলতে আচ্ছা আমার আগের ব্যাচের একটা ভাইয়া আমাদের সাথে আজকে ক্লাস করছে রায়হান রায়হান আছেন জি আপু আছে ওদের ব্যাচে আমি যত পোলাইটলি কথা বলি আপনাদের ব্যাচে কি এত পোলাইটলি কথা বলতাম না না হ্যালো আপনাদের জি হ্যালো শুনছি